ঝড় বৃষ্টির অন্ধকার রাতে নিজের ইজ্জত রক্ষার জন্য সিনহা প্রাণপণে দৌড়াচ্ছে। তাকে ধরার জন্য পেছনে ছুটছে 3-4 জন নরপশুর দল। সিনহা নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াচ্ছে। এ বৃষ্টির ভেতর দৌড়াতে সিনহার খুব কষ্ট হচ্ছে, কিন্তু এর থেকে বেশি কষ্ট ভোগ করতে হবে। শুধু কষ্ট না, মারাও যেতে পারে পেছনে পড়ে থাকা নরপশুদের হাতে ধরা পড়লে। কিন্তু তারপরও শেষ রক্ষা হলো না। রাস্তায় পড়ে থাকা ইটের টুকরোর সাথে উষ্ঠা খেয়ে ধপাস করে রাস্তায় পড়ে যায়। পেছনে দৌড়ানো লোকগুলো ইতিমধ্যে এসে সিনহাকে চারদিক থেকে ঘিরে ফেলে। বস টাইপের লোকটা বিচ্ছিরি হাসি হেসে সিনহাকে গালে দিয়ে উঠে, এই শালি, এবার পালাবি কোথায়? অনেক দূর দৌড়াছিস, হাঁপাইয়া গেছে, এবার তোরে খাই, সে দৌড়ের কষ্ট উঠাম। প্লিজ আমাকে যেতে দিন, আপনার পায়ে পড়ি, আমাকে যেতে দিন। সিনহা কেঁদে কেঁদে মিনতি করে উঠে, কান্দা কোনো লাভ হইব না, হা হা, তোর আজকে কোনো রক্ষা নেই। বস, সময় নষ্ট না করিয়া শুরু করেন, আমার যে তো সইছে না এর স্বাদ নিতে। ওকে ওকে, আমি তাহলে শুরু করি। বস টাইপের লোকটা রাস্তায় পড়ে থাকা সিনহার দিকে এগিয়ে আসে। সিনহার গায়ে হাত দিবে এমন সবে গাড়ির হর্নের আওয়াজে শুনে সবাই ঘুরে দাঁড়ায়। সবার চোখ যায় রাস্তায় দাঁড়িয়ে থাকা কালো রঙের গাড়ির দিকে। এই যে ভাইরা রাস্তায় গোল হয়ে দাঁড়িয়ে না থেকে সরে দাঁড়ান। গাড়ির ভেতর থেকে পুরুষকণ্ঠের কারো গলা থেকে কথাটা শুনে লোকগুলো একে অপরের দিকে তাকায়। তারপর বস টাইপের লোকটা ইশারা দিয়ে বাকি লোকগুলোকে কিছু বুঝিয়ে দেয়। লোকগুলো এক পাশ দিয়ে সিনহাকে ঘুরে দাঁড়ায় যাতে সিনহাকে না দেখা যায়। থ্যাংক ইউ। গাড়ির ভেতর থেকে আবার আওয়াজ ভেসে আসে। গাড়ি পাশ কেটে চলে যাওয়ার সময় সিনহা চিৎকার করে ওঠে, আমাকে বাঁচান, আমাকে এখানে রেখে যাবেন না, এদের হাত থেকে আমাকে বাঁচান। বস টাইপের লোকটা সিনহার মুখ চেপে ধরে, চুপ শালি, সিনহা চিৎকার করে বলা কথাগুলো মনে হয় গাড়ির ভেতর পর্যন্তই শোনা গিয়েছে। গাড়িটা দাঁড়িয়ে যায়, গাড়ির দরজা খোলার আওয়াজ হয়, গাড়ির ভেতর থেকে দুজন লোক বের হয়ে আসে। এক্সকিউজ মি ব্রাদার। লোকগুলো পিছনে ঘুরে মাস্ক পরিহিত কালো জ্যাকেট পরিহিত দুজনকে হঠাৎ দেখে লোকগুলো ভয় পেয়ে যায়। একটা লোক বস টাইপের লোকটাকে উদ্দেশ্য করে বলে, বস, এরা কারা? হ্যালো ব্রাদার, আমরা কোনো ভালো মানুষ না, ভিলেন, আমরা ভিলেন। এই কথা বলে মাস্ক পরিহিত মানুষ দুজনে তাদের পকেট থেকে রিভলভার বের করে ট্রিগারে চাপ দেয়। মুহূর্তের মধ্যেই 4টা লোক রাস্তায় লুটিয়ে পড়ে। সিনহা ভয়ে জমে যায়, এখন আবার কাদের হাতে পড়তে যাচ্ছে সে? মুহূর্তেই 4টা লোককে তারা গুলি করে মেরে দিল। সিনহা কাঁপছে, এই অন্ধকারে মাস্ক পরিহিত লোক দুটোকে দেখতে খুব ভয়ঙ্কর লাগছে, কিন্তু লোকগুলো তার দিকে এগোচ্ছে কেন? আমি এখন কি করব, আবার দৌড় দিব? সিনহার কাছে এসে একজন সিনহার সামনে বসে। সিনহা কলিজার পানি শুকিয়ে যায়, সে কিছুটা পিছিয়ে যাওয়ার চেষ্টা করে। মাস্ক পরিহিত মানুষটা সিনহার এক্সপ্রেশন দেখে বুঝতে পারে মেয়েটা তাকে ভয় পাচ্ছে। বাড়িতে যেতে পারবে নাকি সাহায্য করতে হবে? সিনহা ভয় পায় সাথে দ্বিধাও পড়ে যায়। তার এখন কি করা উচিত? সে কি হ্যাঁ বলবে নাকি সাহায্যের কথা বলবে? ভয় পাওয়ার দরকার নেই, তুমি অতটাও আহামরি সুন্দরী না ওরা যেমনটা মনে করছে। রাস্তায় পড়ে থাকা মৃত লোকগুলোকে ইশারা করে বলল। সিনহা কিছুটা অবাক হয়, মাস্ক পরিহিত এই অচেনা মানুষটার মুখে এই মুহূর্তে এমন কথা শুনবে সে কখনো কল্পনা করতে পারেনি। এটা কি ধরনের কথা? আর আমি এমনিতেও ভালো মানুষের ক্ষতি করি না, মেয়েদের তো মোটেও না, তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো। এখনো রাস্তায় বসে আছে, সে সত্যি কথাই বলেছে, তার বাসা কাছে, 5 মিনিটের মতো লাগতে পারে। সিনহার পাশ দিয়ে গাড়িটা চলে যায়। আর একবার সিনহাকে কিছু জিজ্ঞেস করারও প্রয়োজন মনে করেনি মাস্ক পরিহিত মানুষটা। সিনহাও রাস্তা থেকে উঠে দাঁড়ায়, আশেপাশে একবার তাকিয়ে বাসার উদ্দেশ্যে ধপাধপ পা চালায়। ইমরান, সমস্যা কি তোমার? একবার বলেছি তোমাকে যেতে হবে, সুতরাং যেতেই হবে। আম্মা জান, আপনি তো জানেন এইসব বিয়ের ফাংশন আমার একদম ভালো লাগে না। ভালো না লাগলেও তোমাকে যেতে হবে, এটাই শেষ কথা। জানার বেগম ইমরানকে কথাটা বলে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। আরে আয়ান, কেমন লাগে বলতো? আরে ভাই, বিয়ে বাড়িতে গেলে তোমার কি সমস্যা? আমি বুঝি না, বিয়ে বাড়ি কত মজা, কত সুন্দর সুন্দর মাইয়া দেখা যায়। তুই দেখ গিয়ে, আমারও তো দেখার ইচ্ছা নাই। কিন্তু কিছু করার নেই, তোমাকে তো যেতেই হবে, আম্মুর অর্ডার। কি আর করার। সন্ধ্যাবেলা জানারা চৌধুরী, ইমরান, আয়ান 3 জনই বিয়ে বাড়িতে এসে উপস্থিত হয়। বাহ ভাই, অনেক বড় লোক তো এরা। আচ্ছা ভাই, এরা তোমার কেমন আত্মীয়? আম্মা জান বলছে দূর সম্পর্কের কোনো ভাইয়ের মেয়ে তার। ইমরান আয়ানের সাথে কথা বলতে বলতে সদর দরজা দিয়ে ঢুকতেই কারোর সাথে ধাক্কা খেয়ে ঠাস করে ফ্লোরে পড়ে যায়।
ইমরানকে কোনো মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে দেখে আয়নের মুখ হা হয়ে যায়। এটা কি হলো, একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে ভাই পড়ে গেল, মান সম্মান কিছু রাখলো না। ইমরান নিজেও অবাক হয়, এটা কি হলো, মেয়ে মানুষের ধাক্কা খেয়ে সে ফ্লোরে পড়ে গেল, অথচ মেয়েটা তার সামনে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। যেখানে মেয়েটা থাকার কথা সেখানে সে পড়ে আছে, যেখানে দাঁড়িয়ে থাকার কথা সেখানে মেয়েটা দাঁড়িয়ে আছে। লজ্জা লজ্জা, মেয়েটি এবার মুখ খোলো। সরি সরি, আমি খেয়াল করিনি। মেয়েটি ইমরানের দিকে হাত বাড়িয়ে দিলেও ফ্লোর থেকে উঠার জন্য। ইমরান একবার মেয়েটির দিকে আরেকবার আয়নের দিকে তাকায়। কি হলো, উঠুন। ইমরান মেয়েটার হাতে হাত রেখে ফ্লোর থেকে উঠে দাঁড়ায়। ব্যথা পেয়েছেন? কি সাংঘাতিক কথা, এই মেয়েটার সাথে ধাক্কা খেয়ে কিনা সে ব্যথা পাবে, সাহস কি করে হয় মেয়েটার এই কথা জিজ্ঞেস করার। ইমরান কিছু না বলে মেয়েটার দিকে হাত ছাড়িয়ে ভেতরে চলে যায়, পিছন পিছন আয়নও চলে যায়। এটা কি হলো, উনি কিছু না বলে চলে গেল, কি ভাব। ইমরান একপাশে দাঁড়িয়ে আছে, সাথে আয়নও আছে। ভাই এটা কি হলো, তুমি একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলে, আর এই কথা বলে লজ্জা দিস না। এমন সময় মেয়েটা এসে তোদের সামনে দাঁড়ায়। তখন যে কিছু না বলে চলে গেলেন, সত্যি সত্যি ব্যথা পেয়েছেন? আমি সরি বলছি তো। এই মেয়ে আবার এসে ব্যথার কথা জিজ্ঞেস করেছে, মন চাচ্ছে এই মেয়েকে এখন কষিয়ে একটা থাপ্পড় মারি। এই মেয়ে তোমার নাম কি? সিনহা। এত বেশি কথা বলো কেন তুমি, ও ব্যথা পায়নি, এবার তুমি যেতে পারো। উনি নিজে কেন বলছে না, উনি কি বোবা, কথা বলতে পারে না? ইমরানের চোখ বড় বড় হয়ে যায়, সেই সাথে রাগ উঠে যায়। এই মেয়ে তখন থেকে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, তাকে বোবা বলছে। ইমরান চক্ষু গরম করে আয়নের দিকে তাকায়। এই মেয়ে চুপ করো, তখন থেকে যা ইচ্ছা তাই বলে যাচ্ছ, ও বোবা হতে যাবে কেন, ও বোবা না। উনি বোবা না হলে কথা বলছে না কেন, কথা বললে কি হয়? সেটা তার ইচ্ছা, সে তোমার সাথে কথা বলতে চায় না। আমার সাথে কথা বললে সমস্যা কি, উনি তো ভাব নিচ্ছে কেন, ভাবওয়ালা একটা। সিনহা এই কথা বলে হন হন করে ইমরান সাহেব থেকে চলে যায়। ইমরান এবার মুখ খুলল। এই মেয়ে এমন কেন? যাই বলেন ভাই, মেয়েটা ভারী মিষ্টি, কিউটও আছে। এটা অবশ্য ঠিক বলেছিস। জাহানারা চৌধুরী বিভিন্ন মানুষের সাথে তার ছেলের পরিচয় করিয়ে দিচ্ছে। ইমরান ভদ্র ছেলের মতো সবার সাথে হেসে হেসে পরিচিত হচ্ছে। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি ভালো আছেন? জি ভালো আছি, তুমি কে মা? আমার নাম সিনহা আন্টি, আমি আপনার ছেলেকে চিনি। কিভাবে? আপনি সবার সাথে পরিচয় করার সময় চিনে নিয়েছি। আর আন্টি, ওনার শরীরে তো একটু শক্তিও নেই, আমার সাথে ধাক্কা খেয়ে ধপাস করে ফ্লোরে পড়ে গেছে, কিছু খাওয়ান না ছেলেকে। এত বড় জোয়ান ছেলে একটা বাচ্চা মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। তুমি বাচ্চা মেয়ে? না মানে অনেকে বলে। কিন্তু সত্যি সত্যি পড়ে গেল, তুমি পড়লে না? একদম না, আমি তো দাঁড়িয়েই ছিলাম, উনি তো পড়ে গেলেন। দাঁড়াও একবার বাসায় যাই, তারপর ওর এই করলার জুস খাই শক্ত করব। আচ্ছা আন্টি। সিনহা হেসে চলে যায়। সবাই স্টেজের দিকে তাকিয়ে আছে, বর কনে বিয়ে হচ্ছে, কাজে খাতায় কিছু লিখেই নিচ্ছে। এমন সময় সদর দরজার দিকে গুলির শব্দ হয়। সবাই গুলির শব্দ শুনে ভয় পেয়ে সেদিকে তাকায়। কয়েকজন লোক হাতে বন্দুক নিয়ে স্টেজের দিকে এগিয়ে আসছে। বস স্ট্যাপের ছেলেটা স্টেজের উপর উঠে কনের সামনে বন্দুক নিয়ে দাঁড়ায়। রে ভারিয়া, এত বড় সংস্থর, এতদিন পিছনে পড়ে আছি, পাত্তাই দিলি না, অথচ এখন অন্য কাউকে বিয়ে করেছিস, আমার জিনিস অন্য কাউকে নিতে দেব ভাবলি কি করে তুই? ছেলেটা হঠাৎ কনে ফারিহার হাত চেপে ধরে। বর বাধা দিতে আসলে ছেলেটা কষে একটা থাপ্পড় মারে। বন্দুকের ভয়ে সবাই ভয়ে তথস্থ হয়ে থাকে, কেউ এগিয়ে আসার সাহস করছে না। ছেলেটা ফারিয়াকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে, এমন সময় সিনহা দৌড়ে এসে ছেলেটার গাল বরাবর থাপ্পড় বসিয়ে দেয়। গুন্ডামি করতে এসেছিস এখানে? মনে করছিস তোর বন্দুক লোকজন দেখে সবাই ভয় পাবে? তাহলে ভুল ভেবেছিস, ও তোকে বলেছে তার পেছনে ঘুরতে, তুই উল্টো ওকে বিরক্ত করতি সব সময়। অনেক হয়েছে, আর না, আজকে তোকে পুলিশে ধরিয়ে দিতে হবে। ছেলেটা রাগে ফুসছিল। সিনহার মুখে পুলিশের কথা শুনে ছেলেটা হো হো করে হেসে ওঠে। পুলিশ আমার বালটা করবে, শালি বেশি কথা বললে তোরও তুলে নেব, আমাকে থাপ্পড় মারিস এর শোধ পরে তুলবো তোর থেকে, দেখে নেব তোকে, এখন আপাতত এইটারে দেখি, তুই সর সামনে থেকে। কথাগুলো বলে ছেলেটা সিনহাকে জোরে ধাক্কা মেরে সামনে থেকে সরিয়ে দেয়। সিনহা আবার এসে ছেলেটার সামনে দাঁড়ায়। সবাই যেখানে চুপকে মেরে দাঁড়িয়ে আছে সেখানে তুই খুব সাহস দেখাচ্ছিস, তাই না? ওকে দেখ এখন আমি তোর সাথে কি করি। দূর থেকে ইমরান সাহেব দাঁড়িয়ে চোখ বড় বড় করে এতক্ষণ সিনহার সাহসের পরিচয় পাচ্ছিল। আয়ান মেয়েটার অনেক সাহস, তাই না? হুম ভাই, সেটাই তো দেখতেছি, কিন্তু ভাই
মেয়েটাকে এদের হাত থেকে কি কেউ রক্ষা করবে না? করবে হয়তো। হঠাৎ করে পুরো বিয়ে বাড়ির সব বাতি নিভিয়ে যায়, বিদ্যুৎ চলে গিয়েছে। বস টাইপের ছেলেটা উচ্চস্বরে বলে উঠে, কেউ চালাকি করার চেষ্টা করবি না, সবাই যার যার জায়গায় দাঁড়িয়ে থাক, না হলে ফল ভালো হবে না। এই তোরা সবাই মোবাইলে ফ্ল্যাশ লাইট অন কর। সাথে সাঙ্গপাঙ্গগুলোকে উদ্দেশ্য করে। প্রায় কয়েক মিনিট পর বিদ্যুৎ চলে আসে। বিয়েবাড়ির সব বাতি জ্বলে উঠতে সবার চোখ ছানা পড়া হয়ে যায়। গুন্ডা ছেলেগুলো সবার মাথার পেছনে রিভলভার তাক করে মাস্ক পরিহিত আরো কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। কে তুই? ভিলেন। ভিলেন শব্দটা শুনে সিনহা চমকে ওঠে। এটা তো সেই লোক যে তাকে সেদিন রাতে বাঁচিয়েছে। সবাইকে বন্দুক ফেলে দিতে বল। বস টাইপের লোকটা সবাইকে বন্দুক ফেলে দেওয়ার জন্য আদেশ দেয়। সবাই বন্দুক ফেলে দিলে ভিলেন একজনকে ইশারা করে বন্দুকগুলো তুলে নেওয়ার জন্য। কিরে, খুব ক্ষমতা দেখাচ্ছিস, মেয়ে তুলে নিয়ে যাবি সবার সামনে থেকে? বাপেরও বাপ আছে জানিস না? সময় এক মিনিট দিলাম, এর ভেতর পালিয়ে যাবি, তা না হলে খুব খারাপ হয়ে যাবে তোর। ছেলেটা দাঁড়িয়ে থাকলো না, মুহূর্তে তার সাথে সবাইকে নিয়ে বের হয়ে গেল। সিনহা মাস্ক পরিহিত ভিলেনের দিকে এগিয়ে আসতেই আবার বিদ্যুৎ চলে গেল। কিছুক্ষণ পর বিদ্যুৎ আসতে সিনহার ভিলেনকে খুঁজে পায় না। আজব, এই ভিলেন মুহূর্তেই উধাও হয়ে গেল। আয়ান সিনহাকে ডাক দেয়। সিনহা এসে বলে, কি হয়েছে, ডাকছেন কেন? এত সাহস দেখানো ভালো না, তোমার সাথে খারাপ কিছু হতে পারত। সেটা আপনাদের না দেখলেও হবে, আপনাদের মতো কাপুরুষ না যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। তুমি কাপুরুষ না মহিলা হবে? চুপ করেন, বেশি কথা বলেন আপনি। আপনি একটা বাচাল আর আপনার সাথে একজন বোবা, দুজনে কাপুরুষও আছেন। সিনহার কথা শুনে ইমরানের চোখ বড় বড় হয়ে যায়। সে বুঝতে পারছে না মেয়ের সমস্যা কোথায়। বিয়ে বাড়িতে এত মানুষ, অথচ মেয়েটা শুধু তাদেরকে কাপুরুষ বলছে। সিনহা ইমরানের দিকে তাকিয়ে মুখ ভেঙে দিয়ে চলে যায়। বোবা একটা। আচ্ছা ভাই, তুমি মুখ খুলে এ মেয়েকে বলে দিলেই তো পারো যে তুমি বোবা না। তুইও এখন মেয়েটার মতো আমাকে বোবা বোবা করে জ্বালাইস না। বিকেলে দিকে সিনহা মেডিকেল থেকে ক্লাস করে বাসায় ফিরেছিল। সিনহা মেডিকেল স্টুডেন্ট, তার বাবা মায়ের এমনকি তারও ইচ্ছা ছিল সে মেডিকেলে পড়বে। মেডিকেলে ভর্তির জন্য সে অনেক পরিশ্রম করেছে, অবশেষে সে সফল হয়েছে। তার সফলতা তার বাবা দেখে যেতে পারলো, সেটা বেশি দিন স্থায়ী ছিল না। মেডিকেল ভর্তি হওয়ায় মাসখানেক পর তিনি মারা যান। আপু ফুল নেবেন? একটা পথ শিশু সিনহার কাছে ফুল নিয়ে এসে কথাটা বলল। কিন্তু আমার যে ফুলের দরকার নেই। ফুল নিয়ে ভাইয়াকে দিবেন? সিনহা পথ শিশুটির কথা বুঝতে পেরে হেসে দেয়। ভাইয়াকে কোথায় পাবো? আপু আপনি এত সুন্দর, অথচ ভাইয়া নেই। হইছে পাক না, বেশি কথা বলতে হবে না, দাও ফুল। এই নেন আপু। কত একটা? 10 টাকা আপু। এই নাও টাকা। পথ শিশুটি টাকা নিয়ে দৌড়ে চলে যায়। সিনহা ফুল নিয়ে হাঁটতে থাকে। হঠাৎ করে একটা কার এসে সিনহার পাশে দাঁড়ায়। সিনহা পাশে তাকাতে এই কার থেকে কয়েকজন ছেলে এসে সিনহাকে টেনে গাড়িতে তুলে নেয়। সিনহা হাত পা ছোড়াছুড়ি ও চিৎকার করার চেষ্টা করছিল, কিন্তু একটা ছেলে সিনহার মুখে রুমাল চেপে ধরে। আস্তে আস্তে সিনহা চোখ বন্ধ হয়ে যায়। চোখ বন্ধ হওয়ার আগে সিনহা ঠিকই ছেলেটাকে চিনতে পেরেছে। এটা তো সেই ছেলে যে তার বান্ধবীকে বিরক্ত করত। সেদিন বিয়েতে সিনহা ছেলেটাকে থাপ্পড় মেরেছিল। ভাই, আজিজ গ্রুপের এমডি ব্যাচেলার নাইট ক্লাবে আজকের মিটিং অ্যারেঞ্জ করেছে। সমস্যা নাই, সব কিছু রেডি করে রাখিস। ওকে ভাই। ইমরানের কেবিন থেকে আয়ান বের হয়ে যায়। আজকে কিছু ডিল নিয়ে আজিজ গ্রুপের সাথে ওদের বসতে হবে, তাই সব কিছু ঠিকঠাক যেন হয় সেই ব্যবস্থায় আয়ানকে করতে বলেছে সে। নাইট ক্লাবের সামনে এসে আয়ান গাড়ি থামায়, দুজনে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ব্যাচেলার নাইট ক্লাবে আসতেই আজিজ গ্রুপের এমডি সারিয়ার খান এসে ইমরানকে ওয়েলকাম জানায়। দুই গ্রুপের ইম্পর্টেন্ট ব্যক্তিরা ভিতরে গিয়ে বসে। প্রায় 1 ঘন্টার মতো মিটিং চলে। মিটিংয়ের শেষ পর্যায়ে স্টেজের উপর চোখ পড়তে ইমরানের চোখ ছানা পড়া হয়ে যায়। স্টেজে 4-5টা মেয়ে যাদেরকে নিলামে বিক্রি করা হবে, এদের মধ্যে সিনহাও আছে। ইমরানের চোখ অনুসরণ করে আয়ান স্টেজের দিকে তাকায়। সিনহাকে এখানে দেখে সেও অবাক হয়েছে। ইমরানের মনে অনেক প্রশ্ন উঠে ঝুঁকি দিচ্ছে। সিনহা এখানে কেন? তাকে কি বিক্রি করেছে এখানে? কিছুক্ষণ পর অ্যানাউন্সার সিনহাকে সামনে নিয়ে আসে। এর দাম 1 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে, দাম বেশি মনে করে ভুল করবেন না। এমন সুন্দর টাটকা জিনিস আর কোথাও পাবেন না। আমরা শুরু করি। 1 লক্ষ 20, 1 লক্ষ 50। সিনহা নিলাম হচ্ছে দেখে আয়নের চোখ বড় বড় হয়ে যায়। এত সুন্দর মেয়ের ভবিষ্যৎ এভাবে নষ্ট হয়ে যাবে? আয়ান, বাকি কাজটা তুই কর, আমি উঠি। আচ্ছা। আয়ান হয়তো বুঝতে পেরেছে। স্টেজে নিলাম চলছে। 2 লক্ষ, 2 লক্ষ 50, 5 লক্ষ,
পাঁচ লক্ষ শুনে সবাই চোখ বড় বড় করে পেছনে তাকায়। আয়ানও শুনেছে কথাটা। ইমরান 5 লক্ষ টাকা দিয়ে সিনহাকে ক্রয় করে কি করবে? 5 লক্ষ আর কেউ আছে বেশি দাম দিয়ে কিনে নেবার? আর কেউ এর থেকে বেশি দাম দিয়ে কিনতে চায় না। নিলামে শেষ হলো 5 লক্ষ টাকাতে। অবশেষে ইমরান সিনহাকে কিনে নিল। কংগ্রাচুলেশন ইমতিহান ইমরান চৌধুরী, এই মেয়ে এখন থেকে আপনার। সিনহা দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু তার কোনো হুঁশ নেই। সিনহাকে হয়তো ড্রাগ দিয়েছে যাতে স্টেজে কোনো রকম সিন ক্রিয়েট করতে না পারে। আয়ান এসে ইমরানের পাশে দাঁড়ায়। ভাই, সিনহাকে কেন কিনছো? ওকে দিয়ে তুমি কি করবে? কিছুই করব না। তাহলে তোর এত কিছু বুঝতে হবে না, মেয়েটাকে তার বাসায় দিয়ে আসার ব্যবস্থা কর আর খোঁজ নে মেয়েটাকে এখানে কে বিক্রি করেছে। ইমরান চশমা চোখে দিয়ে বের হয়ে যায়। আয়ান ইমরানের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। অদ্ভুত ভাই। সকালে ঝলমলে আলো সিনহা চোখে পড়তে সিনহা চোখ মেলে তাকায়। সে মাথায় হাত দিয়ে চেপে ধরে। মাথাটা ভার হয়ে আছে। সিনহা আশেপাশে তাকায়। সে বুঝতে চেষ্টা করছে সে কোথায়। নিজের রুমটা চিনে নিতে সিনহার অসুবিধা হয় না। সিনহা ভাবছে সে নিজের রুমে কিভাবে এলো। তাকে রাস্তা থেকে কেউ তুলে নিয়েছিল। কেউ না, ওই ছেলেটাই তুলে নিয়েছিল, তার স্পষ্ট খেয়াল আছে। তারপর কি হলো সিনহার কিছুই মনে পড়ছে না। এখানেও বা কি করে এলো সে? আচ্ছা, সে কি ইমরানকে দেখেছে কোথাও? তার কেন জানে মনে হচ্ছে সে ইমরানকে কোথাও দেখেছে। সিনহা তার আম্মুকে জিজ্ঞেস করার জন্য নিজের রুম থেকে বের হয়। সিনহার আম্মু কুসুম বেগম রান্নাঘরে নাস্তা তৈরি করছিল। সিনহা রান্নাঘরে এসে তার আম্মুকে জড়িয়ে ধরে। আম্মু একটা সত্যি কথা বলবে? কি মা? আমি গতকাল কখন বাড়িতে এসেছিলাম? তুই নিজে আসিস নাই, তোকে নিয়ে এসেছে। কে নিয়ে এসেছে? অনেক রাত হওয়ার পরেও যখন তুই বাড়িতে আসলি না, আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। তোর মোবাইলে ফোন দিয়েও তোকে পাচ্ছিলাম না। আমি কান্না করেই দিয়েছিলাম তোর চিন্তায়। তখন বাহিরে গাড়ির শব্দ শুনে আমি দৌড়ে বাহিরে যাই। তখন দেখি একটা ছেলে তোকে নিয়ে আসছে। কে নিয়ে আসছে তুমি চিনতে পেরেছিলে? না, আমি ছেলেটাকে আগে কখনো দেখি নাই। নাম জিজ্ঞেস করেছিলে? না, তোকে দেখেই আমি তোকে নিয়েই পড়েছিলাম, এত কিছু খেয়াল করিনি। আচ্ছা আম্মু, ঠিক আছে। ভাই, সিনহাকে যে কিডন্যাপ করেছে সে অন্য কেউ না, সেদিন বিয়েতে সিনহা যাকে থাপড় মেরেছিল সেই ছেলেটাই ছিল। কোথায় পাওয়া যাবে ছেলেটাকে? রাত হলে ব্যাচেলার নাইট ক্লাবেই যাই, যেখানে আমাদের মিটিং ছিল। খেলতার নাম রাশেদ। তার আড্ডা ব্যাচেলার নাইট ক্লাবে। মেয়ে বিক্রি করা তার পেশা। এই পেশা জেরেই টাকার পাহাড় গড়েছে সে। অনেক নেতাদের সঙ্গে গভীর সম্পর্ক আছে ছেলেটার। আয়ান ক্লাবে এসে একটা ছেলেকে জিজ্ঞেস করে, রাশেদকে কোথাও পাওয়া যাবে? মেয়ে নিয়ে উপরে রুমেই আছে। ধন্যবাদ। রাশেদ মেয়ে নিয়ে নগ্ন খেলায় মত্ত ছিল। এমন সময় দরজায় ঠকঠক শব্দে সে বিরক্ত হয়। কেউ তো এই সময় তাকে বিরক্ত করার কথা না। রাশেদ মুখে বিরক্তি নিয়ে বিছানা থেকে উঠে আসে, দরজা খোলার জন্য এগিয়ে যায়। দরজা খুলতে সামনে থেকে একটা ঘুষি আসে নাক বরাবর লাগে। মুহূর্তে মাস্ক পরিহিত দুজন লোক রুমের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দেয়। মেয়েটা মাস্ক পরিহিত দুজন আগন্তুককে দেখে চিৎকার করে ওঠে। মুখ দিয়ে আওয়াজ বের করবি, জানি মেরে ফেলবো। কে তোরা, আমাকে কেন মারছিস? ভিলেন, চিনতে পারলি না আমাদের? এই কথা বলে ভিলেন এক লাথি বসিয়ে দেয় রাশেদের বুকে। রাশেদ ছিটকে বিছানায় গিয়ে পড়ে। তোকে এই মুহূর্তে জানি মেরে ফেলবো, এক কন্ডিশনে বেঁচে যেতে পারিস। কি কন্ডিশন? আমি সব কন্ডিশনে রাজি আছি। মিলেনের মুখে হাসির শব্দ শোনা যায়। সবাই যা চায় আমিও তা চাই, টাকা লাগবে। কত? 50 লাখ হলেই এনা, টাকার অঙ্ক নিয়ে টু শব্দ করবি, এমন বেড়ে যাবে। কিন্তু আমার কাছে তো এই মুহূর্তে আদৌ টাকা নেই। ফোন করে আনা তাড়াতাড়ি, না হলে। ভিলেন তার পকেট থেকে একটা রিভলভার বের করে। তা দেখে রাশেদ তাড়াতাড়ি কাউকে ফোন করে 50 লাখ টাকা আনতে বলে। দুজন ভিলেন 50 লাখ টাকা নিয়ে বের হয়ে যায়। বের হওয়ার আগে রাশেদের এক পায়ে গুলি করে ভিলেন হাসি দেয়। রাস্তা দিয়ে সিনহা মেডিকেল যাচ্ছিল, পাশ দিয়ে একটা গাড়ি তাকে কাঁদা ছুড়ে দ্রুত চলে যায়। ওই হারামি ড্রাইভার, দাঁড়া। গাড়ি থামলে সিনহা রাস্তা থেকে একটা পাথর নিয়ে গাড়ির কাছে এসে কাঁচ বরাবর ছুড়ে মারে। আহ, ভেতর থেকে আহ শব্দটা শুনে এবং ভেতরের মানুষটাকে দেখে সিনহার চোখ বড় বড় হয়ে যায়। কাঁচ ভেঙে পাথরের টুকরোটা ইমরানের কপালে আঘাত করে, কপাল কেটে রক্ত বের হয়। ইমরান আয়ান দুজনে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ইমরান কপালে হাত দিয়ে সিনহার দিকে তাকায়। আয়ান মুখ খুলে, এই মেয়ে এটা কি করলে, কপাল ফাটিয়ে দিলে? সরি, আমি তো ওনাকে দেখি নাই। দেখো নাই, এখন তো দেখছো কি করছো। ওই রাগ দেখান কেন? আপনারা যে আমাকে রাস্তার কাদা পানিতে ভিজিয়ে দিয়েছেন সেই জন্য তো আমার রাগ উঠে গেছে। ইমরান আয়ানের কাঁধে হাত দেয়। আয়ান ইমরানের দিকে তাকায়।
ইমরান আয়ানকে ইশারা কিছু বলে গাড়ির ভিতর গিয়ে বসে। আয়ান সিনহাকে সরি বলে। সরি সিনহা, কাদা ছোড়ার জন্য। আয়ানও এসে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। সিনহা হা হয়ে উঠে চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এই মানুষটা এমন কেন সবসময় কিছু না বলে চলে যায়? ধুর, আমার কারণে মানুষটার কপাল কেটে গেল, কিছু বলতেও পারলাম না। আয়ান ড্রাইভিং করছে। ইমরান পকেট থেকে টিস্যু বের করে কপালের রক্ত মুছে নিচ্ছে। ভাই, কপালে ব্যান্ডেজ করা উচিত। ব্যান্ডেজ লাগবে না। কিন্তু দেখে মনে হচ্ছে ব্যান্ডেজ করা উচিত। ব্যান্ডেজ করলে আম্মাজানকে কি বলবো? উনি তো মাথায় ব্যান্ডেজ দেখলেই শুরু করবেন। সে একটা কিছু বানিয়ে বলা যাবে। উনি বিশ্বাস করবে? তখন দেখা যাবে। এখন আমি গাড়ি হসপিটালের দিকে নিচ্ছি, চুপ করে বসে থাকো। আয়ান হসপিটালের সামনে গাড়ি দাঁড় করায় ইমরানকে নিয়ে হসপিটালের ভেতরে প্রবেশ করে। ভেতরে নিয়ে দুজনে সিনহাকে দেখে অবাক হয়। এই একটা ছোটির জন্য হসপিটালে আসতে হলো? ইমরান আয়ানের দিকে তাকে ফিস ফিস করে বলে, ইরে মেয়েটা যে একটু চোট বলছে, তুই বেশি দেখলি কোথায়? ওই কি ফিস ফিস করছেন, মুখে তো কখনো কথা শুনি না, কিন্তু ঠিকই তো ফিস ফিস করতে ভালো পারেন। আয়ান মেয়েটাকে কিছু বলে বিদায় কর, এই এখানে আর কিছুক্ষণ থাকলে যা ইচ্ছা তাই অপমান করতে থাকবে। আবার ফিস ফিস করছেন? এই মেয়ে, শরীরে সাদা এফ্রন জড়িয়েছো কেন? তুমি ডক্টর নাকি? ডক্টর এখনো হইনি, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাব। তাহলে ভালোই হলো, তুমি ওর কপালে চোট দিয়েছো, এখনো তুমি ব্যান্ডেজ করে দাও। যে ভাব নিচ্ছেন, যে কপাল ফাটিয়ে তিন ভাগ করে ফেলেছি। আসেন কেবিনে। সিনহা কেবিনে ভেতরে যায়। আয়ান, এই মেয়েটা কিন্তু সবসময় আমার রাগ উঠিয়ে ছাড়ছে। কপালের চোট দিয়েছে সে, অথচ তার একটু গিলটি ফিল হচ্ছে না। এটা মেয়ে নাকি অন্য কিছু? এটা ডক্টর, দয়ামায় নাই। ইমরান আয়ান কেবিনে প্রবেশ করে। সিনহা ইমরানের মাথায় ওষুধ লাগিয়ে তুলে দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। উ করেন কেন? থং। সিনহা ওষুধ লাগিয়ে মাথায় ব্যান্ডেজ করে দেয়। ব্যান্ডেজ করা শেষ হলে ইমরান আয়ান কেবিন থেকে বের হতে যায়। আরে আরে চলে যাচ্ছেন যে, টাকা দিবে কে? এ টাকা? এই না, টাকা না দিয়ে কোথায় যান? ফ্রিতে ব্যান্ডেজ করতে দি নাই। আয়ান দেখ কি কিপটার কিপটে মেয়েটা, সামান্য ব্যান্ডেজের জন্য টাকা খুঁজছে। এই যে আপনি আবার ফিস ফিস শুরু করেছেন। আয়ান টাকা দিয়ে তাড়াতাড়ি আয়, এখান থেকে কেটে পড়ি। ইমরান কেবিন থেকে বের হয়ে যায়। ওহ সরি, ভুল হয়ে গেছে, কত টাকা হয়েছে? আয়ান টাকা পরিশোধ করে কেবিন থেকে বের হয়ে যায়। এম এর কাজকর্ম মোটে সুবিধার মনে হচ্ছে না, মুখে কিছু আটকায়ও না, যা মুখে আসছে ছটাং ছটাং করে সব বলে দিচ্ছে। এম এর থেকে দূরে থাকাটাই ভালো। ইমরান বাসায় আসতে তার কপালে ব্যান্ডেজ দেখে তার আম্মা যান চিল্লা পাল্লা শুরু করে দেয়। ইমরান কপালের এই অবস্থা কিভাবে হলো, কি হয়েছে তোর? একটু চোট পেয়েছে আম্মাজান, তেমন কিছু না, আমি ঠিক আছি। কিসের ঠিক আছোস? তুই সত্যি করে বল কি হয়েছে, না হলে আমি এখন তোকে মারব বলে দিলাম। আম্মাজান, এই একটু চোটের জন্য আমাকে মারবে? আয়ান তুই বল ওর কি হয়েছে, মিথ্যে বলে পিটিয়ে তোর পিঠের চামড়া তুলে নিব আমি। ধমক দিয়ে আয়ান গড়গড় করে সব সত্যি বলে দেয়। কি এত বড় সাহস ওই মেয়েটার, পাথর মেরে আমার ছেলে কপাল ফাটায়। আয়ান চল। কোথায় আম্মা? ওই মেয়েটার কাছে, ওরে দুইটা থাপ্পড় মারতে না পারলে আমার শান্তি হবে না। ইমরান জানে ওর আম্মাজান থাপ্পড়ের কথা বললেও মেয়েটাকে কিছুই বলবে না, তাই ওর আম্মাজানকে নিয়ে সিনহার কাছে চলল, না হলে আম্মাজান চিল্লা পাল্লা করে কানের বারোটা বাজিয়ে ফেলবে। হাসপাতালে এসে আয়ান জাহানারা চৌধুরীকে হাত দিয়ে সিনহাকে দেখিয়ে দেয়। জাহানারা বেগম সিনহার কাছে এসেই ছাড়ে দিয়ে বলে ওঠে, এই মেয়ে তোমার তো সাহস কম না, তুমি আমার ছেলের কপাল ফাটিয়ে দিয়েছ। সিনহা অন্যদিকে মুখ করেছিল, জাহানারা বেগমের কথা শুনে সে তার মুখ করে তাকে। জাহানারা বেগম সিনহাকে দেখে চমকে ওঠে, এই তো সেদিনের মেয়েটা যে তাকে বলেছে তার সাথে ধাক্কা খেয়ে নাকি তার ছেলে ফ্লোরে পড়ে গেছে। সিনহাও এই মুহূর্তে এখানে জাহানারা চৌধুরীকে দেখে অবাক হয়, কিন্তু পাশে আয়ান ও ইমরানকে দেখে বুঝতে দেরি হয় না কেন এসেছেন উনি। এত বড় দামরা ছেলে মাকে নিয়ে এসেছে বিচার করার জন্য? তুমি আমার ছেলে কপাল ফাটিয়েছ, সেদিন ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিয়েছ, আর আজকে কপাল ফাটিয়ে দিলে? না মানে ইয়ে মানে। জাহানারা বেগম এবার ইমরানের দিকে ফিরে তার গালে একটা থাপ্পড় মারে। সিনহার মুখ হা হয়ে যায় এবং সেখানে উপস্থিত সবারও। ইমরান তার গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। গাধা একটা, গাধা পালি আমি। ইমরান আয়ানের কানে ফিসফিস করে বলে, আয়ান আম্মাজান আমারে গাধা বলতেছে? একদম ফিসফিস করবি না, দামরা ছেলে একটা। আন্টি আমি সরি, আমি ইচ্ছা করে ওনাকে আঘাত করিনি, অনিচ্ছাকৃত হয়ে গেছে।
আঘাত করছো তো, শাস্তি তোমাকে পেতেই হবে। কি শাস্তি আন্টি? প্রতিদিন একবার করে আমার বাসায় আসতে হবে। সিনহা সহ ইমরান আয়ান ও জাহানারা চৌধুরীর কথা শুনে অবাক হয়ে যায়। উনি সিনহাকে বাসায় দাওয়াত দিচ্ছে কেন? সিনহা কিছু বলতে যাবে, জাহানারা চৌধুরী তাকে নিষেধ করে। মানা করলে এখন তোমাকে থাপ্পড় খেতে হবে। সবার সামনে নিজের এই দামড়া ছেলেকে থাপ্পড় মারতে পারি, তোমাকেও মারতে পারি আমি। আয়ান, এখানে হচ্ছেটা কি? আম্মা জান বারবার আমাকে গাধা দামড়া ছেলে বলে যাচ্ছে, আমি কিন্তু রেগে যাচ্ছি। খবরদার ভাই, রাগ দেখানো যাবে না, তা না হলে আবার থাপ্পড় খেতে হবে। জাহানারা চৌধুরীর কথা শুনে সিনহার চোখ বড় সড় হয়ে যায়। কি সাংঘাতিক উনি, নিজের ছেলেকে থাপ্পড় দিয়েছে, এখন আমাকেও মারতে চায়। বাসায় নিয়ে আবার মারবে না তো? না, মারবো না। আপনি কি করে বুঝলেন আমি এটা ভাবছি? আমি সাইকোলজি স্টুডেন্ট, বুঝলে? এগুলো বোঝা আমার কাছে কোনো ব্যাপারই না। জাহানারা চৌধুরী এবার সিনহার খুব কাছে চলে যায়। সিনহা ভয় পেয়ে যায়। জাহানারা চৌধুরী সিনহার কানে ফিসফিস করে বলল, ছেলেটাকে করলার জুস তোমাকে খাওয়াতে হবে, স্ট্রং করতে হবে তো নাকি? জাহানারা চৌধুরীর কথা শুনে সিনহা চোখ বড় বড় হয়ে যায়। করলা জুস খেয়ে স্ট্রং হয়, সে তো কখনো শুনেনি। আর উনি দেখি সত্যি সত্যি ওনার ছেলেকে করলা জুস খাইয়ে ছাড়বে। আয়ান, আম্মা জান মেটার কানে ফিসফিস করে কি বলছে? আমি জানি না ভাই। কি রাজি নাকি থাপ্পড় খাবে? না না, থাপ্পড় দিতে হবে না, আমি রাজি। ভেরি গুড, খুব ভালো, আসি তাহলে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চল তোরা। হ্যাঁ আম্মা জান। জাহানারা চৌধুরী চলে গেলে সিনহার হাফ ছেড়ে বাঁচে। আল্লাহ, কি ডেঞ্জারাস মহিলা। সিনহা রুমে শুয়ে শুয়ে বই পড়ছে। একসময় বারান্দায় কিছু পড়ার শব্দ হয়। সিনহার কান খাড়া হয়ে যায়। সে শোয়া থেকে উঠে দাঁড়ায় কি পড়েছে দেখার জন্য। সিনহা ভয়ে ভয়ে বারান্দার দিকে এগিয়ে যায়। দরজা খুলে সামনে তাকাতেই সিনহা থমকে যায়। তার সামনে মাস্ক পরিহিত ভিলেনটা দাঁড়িয়ে আছে। সিনহা ভয় পায়, সে সাথে সাথে দরজা আটকে দেয়। সিনহা দরজা হেলান দিয়ে দাঁড়ায়। সে বুঝতে পারছে না ভিলেনটা এখানে কেন কেন এসেছে। কিছুক্ষণ পর সিনহা আস্তে আস্তে আবার দরজা খুলে, এবার সে সামনে আর ভিলেনকে দেখতে পায় না। সিনহা নিজে নিজে বিড়বিড় করে ভিলেনটা কি চলে গিয়েছে। সিনহা এবার বারান্দায় পা বাড়ায়, হঠাৎ করে তার হাতে টান পড়ে। সিনহা চিৎকার করতে যায়, তার আগে কেউ একজন তার মুখ চেপে ধরে রেলিংয়ের সাথে চেপে ধরে। সিনহা ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলে। আস্তে আস্তে চোখ খুলতে তার মুখের খুব নিকটে এসে ভিলেনের মাস্ক পরিহিত মুখটার অস্তিত্ব দেখতে পায়। সিনহা এবার বুকে সাহস সঞ্চার করে মুখ খোলে। কে আপনি, এখানে কেন এসেছেন? ভিলেনকে চিনতে পারছো না? যে তোমার উপকার করেছে তাকেই চিনতে পারছো না? এখানে কেন এনেছেন, কি চান আপনি? তোমার জন্য এসেছি, তোমাকে চাই আমি। কি বলছেন, তোতলাচ্ছো কেন তুমি? সিনহা কিছু না বলে কৌতূহলী চোখে মাস্ক পরিহিত ভিলেনের দিকে তাকিয়ে আছে। সিনহা নিজের হাতটা ভিলেনের মুখের মাস্কের দিকে এগিয়ে আনে। ভিলেনের মাস্কে হাত দিতে সিনহার চোখ বুজে আসে। সে নেতিয়ে পড়তেই ভিলেন তাকে ধরে কোলে নিয়ে বিছানা শুয়ে দেয়। আরো কিছুক্ষণ থাকতে চেয়েছিলাম, কথা বলতে চেয়েছিলাম তোমার সাথে, কিন্তু মুখের মাস্কে হাত দিতেই সব ইচ্ছা মাটি করে দিল। সবাই ডাইনিং টেবিলে বসে নাস্তা করছিল। জাহানারা বেগম ছেলেদের উদ্দেশ্যে বলেন, ইমরান, আজকে তোমার চাচা আসবে গ্রাম থেকে, ওনাকে রিসিভ করে নিয়ে আসিও তোমরা। আম্মা জান, এবার চাচাকে লুঙ্গির সাথে প্যান্টও আনতে বলিয়েন। আম্মা, লুঙ্গি চাচা আসবে? এই বিয়াদব, লুঙ্গি চাচা কি রে, শুধু চাচা বলবি চাচা, উনি না আসতেই তোরা শুরু করে দিলি। আয়ান জাহানারা চৌধুরীর ধমক খেয়ে আচ্ছা বলে মাথা নাড়ায়। লুঙ্গি চাচার কথা শুনে জরিনা বানু রান্নাঘর থেকে উসাইন বোল্টের মতো দৌড়ে আসে। খালাম্মা, আপনি কিন্তু এবার ওনারে আমার সামনে প্যান্ট পরতে বললেন, ওনার যেখানে সেখানে লুঙ্গি খুলে পড়ে যায়, এটা আমি মানতে পারি না, আমার লজ্জা লাগে। জরিনা বানু, যার লুঙ্গি খুলে তার লজ্জা লাগে না, তোমার একটু লজ্জা লাগে কে? আয়ান ভাই, চাচার লজ্জা লাগে না কেন, সেটা চাচারে গিয়া চিকান, আমি চাচার কাজকাম কিছুই বুঝতে পারি না। জরিনা, বেশি কথা বলিস না, চুপ থাক, অনেক বেলে ফেলেছিস, এবার থাম। ওই সিনা, ওঠ, মেডিকেলে যেতে দেরি হয়ে যাবে তো, তাড়াতাড়ি ওঠ। মা, কি ও মা, তোর আজকে কি হলো, ঘুম থেকে উঠছিস না? সকাল হয়ে গেছে মা। 8টার বেশি সময় হয়ে গেছে। সময় শুনে সিনহা লাফ দিয়ে উঠে, মাথাটা কেমন ভার হয়ে আছে তার, বেশি ঘুমানোর ফলে এমনটা হয়েছে। কাল রাতে তো সে বারান্দায় ছিল, বিছানায় কিভাবে এলো? ভিলেনটা নিয়ে এলো, কিন্তু ভিলেনটা কখন গেল? ও কি সারা রাত আমার সাথে ছিল? ছি ছি, কি ভাবছি আমি, কিন্তু ভিলেনটা
এইসব কি বলে গেল? সে আমার জন্য এসেছে, আমাকে চায়। কে এই ভিলেন? কে? নাস্তা শেষ করে ইমরান আয়ান দুজনে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অফিসে যাওয়ার পথে আয়ান রাস্তার মধ্যে গাড়ি থামায়। হঠাৎ গাড়ি ব্রেক করায় ইমরান মাথা দিয়ে ইশারা দেয় গাড়ি কেন থামল। আয়ান হাত দিয়ে সামনে দেখিয়ে দেয়। ইমরান আয়ানের হাত অনুসরণ করে সামনে তাকায়। সিনহা দাঁড়িয়ে আছে। সিনহা গাড়ির জানালার সামনে এসে দাঁড়ায়। আয়ান জানালার কাঁচ নামিয়ে জিজ্ঞেস করে, কি? মেডিকেলে যাব, আপনাদের গাড়িতে যদি একটু লিফট দিতেন। সিনহার কথা শুনে আয়ান ইমরানের দিকে তাকায়। আপনি ওনার দিকে তাকাচ্ছেন কেন? না মানে, আয়ান উঠতে বল। আচ্ছা গাড়িতে উঠে বসো। উনি সত্যি সত্যি কথা বলতে পারে? হ্যাঁ পারে, এবার তো তোমার বিশ্বাস হলো। এবার তো আর তুমি বাইরে বোবা বাবা বলতে পারবে না। আচ্ছা বোবা না হয় না বললাম, ওনার কণ্ঠটা কোথাও যেন শুনেছি মনে হচ্ছে। সিনহার কথা শুনে ইমরানের কাশি উঠে যায়। আরে ওনার আবার কি হলো? পানি দেন, পানি দেন ওনাকে। ভাই পানি খাও। ইমরান বোতল থেকে পানি খেয়ে নেয়। এই মেয়ে, চুপ করে বসে থাকতে পারো না? এত বেশি কথা বলো কেন? আপনি আমাকে ধমক দিচ্ছেন কেন? আপনি বোবা ছিলেন, এটাই তো ভালো ছিল। এই মেয়ে, ডাক্তাররা এত বেশি কথা বলে? এত বেশি কথা বলো কেন তুমি? কথা ছাড়া থাকতে পারো না? না পারি না, আর আমি আপনার সাথে কথা বলবো না, আয়ন ভাইয়ের সাথে কথা বলবো। আপনি চুপ করে বসে থাকুন। আয়ন ভাই আপনি বিয়ে করেছেন? না সিনহা এখনো করেনি। করতেও পারবেন না। কেন কেন? আপনার এই বুড়ো ভাইটার জন্য। আপনার বুড়ো ভাইটার তো বিয়ে হবে না, আর তার বিয়ে না হলে আপনারও হবে না। ভাইয়ের বিয়ে হবে না কেন? এই বুড়া ভাইয়াকে কে বিয়ে করবে? বয়স দেখেছেন তার? এই মেয়ে, কে বুড়া? তুমি বারবার আমাকে বুড়া বলছো কেন? থাপ্পড় দিয়ে গাড়ি থেকে নামিয়ে দিব। ওই আপনি কথা বলছেন কেন? আপনার সাথে কে কথা বলছে? চুপ করুন মশাই, থাপ্পড় মারতে আসছে। যেই না আমার হাত, মেয়েদের সাথে ধাক্কা খেয়ে হয়ে যায় কুপোকাত। আয়ান গাড়ি থামা। কেন? থামাতে বলছি। আয়ান গাড়ি থামালে ইমরান দরজা খুলে বের হয়ে আসে। কি হলো ভাই, নামলে কেন? এই মেয়ের সাথে একই গাড়িতে যাব ইম্পসিবল। তুই মেয়েটাকে নামিয়ে দিয়ে অফিসে চলে যাস, আমি অন্য গাড়ি দিয়ে আসছি। আচ্ছা। আয়ান গাড়ি নিয়ে চলে যায়। ইমরান দাঁড়িয়ে ভাবছে, জ্বালিয়ে মারছে এই মেয়ে। আচ্ছা এটা ঠিক কি হলো? সে মেয়েটাকে না নামিয়ে দিয়ে নিজেই গাড়ি থেকে নেমে গেল। এভাবে চললে তো মেয়েটা বাসায় এসে জ্বালানো শুরু করবে। সিনহা মেডিকেলে এসে ডাক্তারের পোশাক পরে বাসায় আসা মাত্রই ইমরানকে এখানে দেখে অবাক হয়। ঠিকমতো তাকাতেই খেয়াল করলো ইমরানের ব্যান্ডেজ করা জায়গায় রক্তের দাগ পড়ে আছে। সিনহা দৌড়ে ইমরানের কাছে যায়। কি হলো আপনার? ও মাই গড, রক্ত পড়ছে। রাস্তায় পড়ে এখানে ব্যথা পেয়েছি। আপনি কি বাচ্চা? দেখে শুনে চলতে পারেন না? বাচ্চাদের মতো রাস্তায় উষ্টা খেয়ে পড়েন? এই মেয়ে তার কথা বলার ট্যাপ শুরু করে দিয়েছে। কি বিড়বিড় করছেন, কথা বলছেন না কেন? এখন কথা বলবে নাকি এখানে নতুন করে ব্যান্ডেজ করে দিবে? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, সরি। সিনহা পুরাতন ব্যান্ডেজটা খুলে নতুন করে ব্যান্ডেজ করে দেয়। এবার থেকে চোখ কান খোলা রেখে সাবধানে চলবেন। এই মেয়ে আমাকে সাবধানতা শেখাচ্ছে, আরো কত কিছু যে শিখতে হবে এই মেয়ের কাছে আল্লাহ জানে। ইমরান জবাব না দিয়ে চলতে শুরু করলে সিনহা ডাক দেয়। আরে আরে চলে যাচ্ছেন যে? বুঝছি বুঝছি, টাকা দিয়ে যেতে হবে তাই তো? জি ঠিক বুঝছেন। বিকেলবেলা ইমরান আয়ান চাচাকে নিয়ে বাসায় চলে আসে। চাচা পরনে লুঙ্গি ছিল, এই চাচাকে আর ঠিক করা গেল না। চাচা সবার আগে সদর দরজা দিয়ে বাড়ির ভেতর ঢুকে সিনহা জাহানারা চৌধুরীর দিকে তাকিয়ে হাই জানিয়ে বের হচ্ছিল। সামনে দিয়ে যে চাচা আসছে সেদিকে তার খেয়াল ছিল না। চাচাও নাচতে নাচতে আসছিল, দুজনের কেউ কাউকে খেয়াল করেনি। যা হবার হলো, দুজনেই একে অপরের সাথে ধাক্কা খায়। সিনহা ধাক্কা খেয়ে নিচে ধপাস করে পড়লেও চাচা পড়েনি। চাচার লুঙ্গি নিচে খুলে পড়ে যায়। জরিনা বানু ওখানে ছিল, চাচাকে দেখে সালাম দিতে এসে দেখে চাচা লুঙ্গি খুলে নিচে পড়ে আছে। হায় আল্লাহ, আসতে না আসতে আবার লুঙ্গি খোলা শুরু হয়ে গেছে? সব সময় আমার চোখের সামনেই লুঙ্গি খুলতে হবে? লজ্জা লজ্জা, এই চাচা কি কখনো ঠিক হবে না? সিনহা ফ্লোরে বসেছিল, তার সামনে লুঙ্গি পড়ে আছে। সে উপরে তাকাতে চাচাকে লুঙ্গি ছাড়া দেখে চোখে হাত দিয়ে অন্যদিকে ঘুরে যায়। নাউজুবিল্লাহ, আমার সাথে ধাক্কা খেয়ে উনি না পড়ে ওর লুঙ্গি খুলে পড়ে গেল। চাচা নিচ থেকে লুঙ্গি উঠে কোমরে ভালো করে গিট্টু নিয়ে নেয়। এই মায়ার দল এমন ভাব করছে যেন আমি শুধু লুঙ্গি পরে আছি। জরিনা বানু জেরিটা এমনিতেও বেশি নাটক করে, মন চায় থাপ্পড় দিয়ে সেরির মুখের ডিসপ্লে চেঞ্জ করে ফেলি। সর সামনে থেকে। চাচা জরিনা বানুকে ধমক দিয়ে ভেতরে চলে যায়। সিনহা এখনো নিচে বসে আছে অন্যদিকে তাকিয়ে। ইমরান নিজের বাসায় সিনহাকে দেখে অবাক হয়ে যায়। এই মা এখানে কেন? তার বাসার ঠিকানা কিভাবে বলো? ইমরান এসে সিনহার সামনে দাঁড়ায়।
নিজের সামনে কে দাঁড়িয়েছে তা দেখার জন্য সিনহা মাথা উঁচু করে। ইমরানকে দেখে সিনহা ভ্রু নাচে দাঁত দেখে হাসি দেয়। ইমরান জিজ্ঞাসার ভঙ্গিতে ভ্রু নাচায়। তা দেখে সিনহা, কি এখানে কেন? আগে হাত ধরে ফ্লোর থেকে উঠান, তারপর বলছি। সিনহা ইমরানের দিকে নিজের হাত বাড়িয়ে দেয়। ইমরান একবার সিনহার দিকে আরেকবার সিনহার হাতের দিকে তাকায়। কি সমস্যা, এভাবে তাকাচ্ছেন কেন? হাতই তো ধরতে বলছি, অন্য কিছু তো ধরতে বলি নাই। সেটাই তো, আমি তোমার হাত ধরবো কেন? আমি যাত্রার হাত ধরি না। এই যে আপনি কিন্তু মুখ খোলানোর পর বেশি বেশি কথা বলে ফেলছেন, মুখে খই ফুটছে আপনার? ইমরান জবাব না দিয়ে হেঁটে ভেতরে চলে যায়। সিনহা নিজে নিজে ফ্লোর থেকে উঠে দাঁড়ায়। কেউ ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দেয়, আবার কেউ অপমান করে চলে যায়। আসবো না আর এই বাড়িতে, সবাই অপমান করে যাচ্ছে। সিনহা কথা বলতে বলতে সামনে তাকাতে দেখে আয়ান দাঁড়িয়ে আছে। আয়ান ভ্রু উঠে বুঝায় কি সমস্যা। কি আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনিও কিছু বলবেন, তাহলে শুরু করেন, আসেন, এই বাড়িতে আর আসবোই না। বলতে বলতে সিনহা আয়ানের দিকে এগিয়ে যায়। অদ্ভুত, কি হলো, এমন করছো কেন? হ, এখন আমি অদ্ভুত, যাই আমি। সিনহা নিজে নিজে বিড়বিড় করতে করতে বাসা থেকে বেরিয়ে যায়। এর আবার কি হলো, অদ্ভুত ব্যবহার করতেছে? বারান্দায় দাঁড়িয়ে সিনহা রাস্তা সোডিয়াম লাইট দেখছিল। ঠান্ডা মৃদু বাতাসে সিনহা চুনগুলো উঠছে। সিনহার ভালোই লাগছে এখানে দাঁড়িয়ে রাতের ঠান্ডা বাতাস অনুভব করতে। রাস্তার এক পাশে সিনহা চোখ থমকে যায়। কারো ছায়া দেখা যাচ্ছে, কোনো মানুষের ছায়া দেখা যাচ্ছে। কেউ দাঁড়িয়ে আছে, শুধু দাঁড়িয়েই নাই, সিনহার মনে হচ্ছে ছায়াটা তার দিকেই আছে। দু একটা গাড়ি মাঝে মাঝে বিরতি নিয়ে চলে যাচ্ছে। গাড়িগুলো হেডলাইনের আলো ছায়ার উপর পড়ছে না। ছায়াটা ইচ্ছে করে আড়াল হয়ে দাঁড়িয়ে আছে, যেন তাকে না দেখা যায়। সিনহার মনে হচ্ছে এই ছায়াটা অন্য কারো না, এটা ভিলেনের ছায়া। ভিলেনটাই তার দিকে তাকিয়ে আছে। মোবাইল টুং আওয়াজে সিনহা ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে। মেসেজ এসেছে, এভাবে রাতের বেলা বারান্দায় আসবে না, ভূত প্রেতের আছর লাগতে পারে। তোমাকে আমি ছাড়া অন্য কারো আছর লাগুক তা আমি চাই না, ভিলেন। মেসেজটা দেখে সিনহা অবাক হয়ে যায়। অপরিচিত এক নাম্বার থেকে এসেছে মেসেজটা। সিনহা মোবাইল থেকে চোখ সরিয়ে আশেপাশে রাস্তায় তাকায় না। না, কেউ নাই, ছায়াটাই নেই। মুহূর্তের মধ্যে কোথাও উদয় হয়ে গেল ছায়াটা। আবার মোবাইলের টুং আওয়াজ, আবারও কারো মেসেজ। সিনহা তাড়াতাড়ি চেক করে দেখে সেই অপরিচিত নাম্বার। আমি দেখা না দিলে তুমি কখনোই দেখবে না, তাই আশেপাশে রাস্তায় চোখ জোড়া দিয়ে খুঁজে লাভ নেই, ভিলেন। সিনহা এবার মেসেজের রিপ্লাই দিতে চায়। সে কিবোর্ড টাইপ করে। এমন লুকোচুরি করছেন কেন? সেদিন এসেও তো দেখা দিয়ে গেলেন। আবার ভিলেনের মেসেজ, তুমি কি আমাকে দেখতে চাও? হ্যাঁ দেখতে চাই, কে আপনি? কিন্তু অপর পাশ থেকে আর কোনো মেসেজ আসে না। সিনহা অনেকক্ষণ অপেক্ষা করার পরেও ভিলেনের আর কোনো মেসেজ আসেনি। বাদাম বাদাম বুবু কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। বাহ চাচা বাহ, কি অসাধারণ গান শুনালেন। ধন্যবাদ ভাতিজা, ধন্যবাদ। আমি জানি আমি খুব সুন্দর গান গাইতে পারি। আয়ান চাচার পাশে বসে পড়ে। চাচা গান ভালো পারো বুঝতে পারলাম, কিন্তু তুমি বিয়ে করছো না কেন? বিয়ে কবে করবে? ইসি রে, তোদের জ্বালায় মোর জীবনটা ত্যানা ত্যানা হয়ে গেল। জেরিন বানু পড়ে থাকে আমার লুঙ্গি নিয়া, আর তুই পড়ে থাকিস আমার বিয়া নিয়া। জরিনা বানু পাশ দিয়ে যাচ্ছিল, চাচার কথা শুনে সে দাঁড়িয়ে যায়। চাচা ভুলেও আমি আপনার লুঙ্গি নিয়ে পড়ে থাকি না, আপনার লুঙ্গি সবসময় আমার সামনে খুলে পড়ে যায়, তাই লুঙ্গির কথা বলতে হয়, আমার লজ্জা লাগে আপনার লুঙ্গি খুললে। এক থাপ্পড় দিয়ে তোর লজ্জা আমি বার করে দিব। এমন সময় সিনহা দরজা দিয়ে প্রবেশ করে। চাচা সিনহাকে দেখে কাছে ডাকে, এই ছড়ি কে তুই? গতকাল আমাকে ধাক্কা দিয়ে চলে গেলি। আমি করল্লার জুস বানাই। জুসওয়ালি? কি আমি জুসওয়ালি? এত বড় কথা? আপনি তাহলে লুঙ্গি চাচা? সিনহা কিছু খুঁজে পাচ্ছিল না, তাই আয়ান কথাটা বলে দেয়। হ্যাঁ ধন্যবাদ আয়ান ভাই, চাচা আপনি একজন লুঙ্গি চাচা। খামোশ, একজন জুসওয়ালি হয়ে আমার সাথে তর্ক করছে? ওর চাকরি আজকে থেকে নট করে দিলাম। চাচা তুমি কার চাকরি নট করে দিলে? ইমরান সিঁড়ি বেয়ে নামতে নামতে চাচাকে জিজ্ঞেস করে, কার আবার এই জুসওয়ালির? সিনহা তুমি জুসওয়ালি? কি আপনিও আমাকে জুসওয়ালি বলছেন? আমি এক্ষুনি গিয়ে আন্টির কাছে নালিশ করব। আর আমি কখন তোমাকে জুসওয়ালি বললাম? চাচা বলছে দেখেই তো আমি জিজ্ঞেস করলাম। আপনি জানেন না, ঠং। আর চাচা আমি জুসওয়ালি না, ফিউচার ডক্টর আমি। আর আমাকে জুসওয়ালি বললে এমন ইনজেকশন মারবো না, ঠেলা বুঝবেন পরে।
সিনহা কথাগুলো বলে হন হন করে জাহানারা চৌধুরীর রুমে চলে গেল। কি সাংঘাতিক, এই জুসওয়ালি নাকি আমাকে ইনজেকশন মারবে। চাচা, ও কিন্তু সত্যি সত্যি ডক্টর, জুসওয়ালি না। কিন্তু ও এই বাড়িতে কেন আসে? চাচা এই কথা আমি বলি। আয়ান চাচার কাছে এগিয়ে আসে। কিরে ভাতিজা, আমার দিকে এগিয়ে আসছিস কেন? চাচা কথাটা সিক্রেট, কানাকানি করতে হবে। আচ্ছা বল। চাচা ও আমাদের ইমরান ভাইয়ের ফিউচার বউ, আমরা ঠিক করে ফেলেছে। কথাটা শুনে চাচা চোখ বড় বড় করে ইমরানের দিকে তাকায়। তা দেখে ইমরান ভ্রু কুচকায়। কি সমস্যা চাচা, এইভাবে দেখতেছো কেন আমাকে? বুঝি বুঝি, সব বুঝি, যাই হাওয়া খেতে আসি, পরে কথা হবে তোর সাথে। সিনহা জাহানারা চৌধুরীর রুম থেকে বের হচ্ছিল, অন্যদিকে ইমরান তার আম্মা জানের রুমে প্রবেশ করতে যাচ্ছিল, কিন্তু পারল না। তার আগে সিনহার সাথে ধাক্কা খেয়ে ধপাস করে ফ্লোরে পড়ে যায়। ওরে আল্লাহ রে, ধাক্কা দিল রে। ওই মেয়ে চুপ, ফ্লোরে পড়েছি আমি, আর চিৎকার করছো তুমি। ধাক্কা দিলেন কেন, চিৎকার করবো না? আমি ধাক্কা দিয়েছি নাকি তুমি দিয়েছ? সিনহার চিৎকার করে শুনে ইতিমধ্যে জাহানারা চৌধুরীর রুম থেকে বের হয়। ইমরানকে ফ্লোরে পড়ে থাকতে দেখে সিনহার তাকায়। আবার ধাক্কা খেয়ে পড়ে গেছে। তোর সাথে? হ্যাঁ। তো তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই ওর গায়ের উপর পড়স নাই কেন? কি সাংঘাতিক কথা বলছেন আন্টি, আমি কেন ওনার গায়ের উপর পড়তে যাব? আমার ওনাকে মারার এত শখ নাই, ধাক্কা খেয়ে এই নিচে পড়ে যায়। গায়ের উপর পড়লে তো মরে ভেটকায় থাকবে। ওরে মেরেই দাও গাধা একটা। জাহানারা চৌধুরীর রুমে ফিরে যায়। সিনহা ইমরানের দিকে হাত বাড়িয়ে দেয় ওঠার জন্য। ইমরান সিনহার হাত না ধরে দাঁড়িয়ে যায়। এই মেয়ে, কি সমস্যা তোমার? আমার আবার কি সমস্যা? তুমি বাড়িতে কেন আসো বলো তো? আন্টি তো আসতে বললো। করলা জুস খাওয়ানোর জন্য? হ্যাঁ। তো একবারও তো এখনো করলা জুস খাওয়ালে না। সত্যি খাবেন? অবশ্যই খাবো, যাও বানিয়ে নিয়ে আসো। এক্ষুনি নিয়ে আসছি। সিনহা রান্নাঘরে এসে করলা জুস বানাচ্ছে। জরিনা বানু ইয়া বড় চোখ করে তাকিয়ে তাকিয়ে সিনহার হাতে করলা জুস বানানো দেখছে। সিনহা করলা জুস বানিয়ে নিয়ে চললে জরিনা বানু পেছন পেছন তাকে ফলো করে। সিনহা ইমরানকে এসে করলা জুসের গ্লাসটা দেয়। ভাইজান ভাইজান, এটা খাইয়েন না, খাইয়েন না। কেন? এটা করলা জুস, আপনাকে মারতে চাই। ওই আন্দাজে কেন কথা বলছো? করলার জুস খেলে কেউ মরে নাকি? সমস্যা নেই জরিনা বানু। ইমরান সিনহার হাত থেকে করলা জুসের গ্লাস নিয়ে এক ঢোকে পুরো গ্লাসের জুস খেয়ে ফেলে। তা দেখে জরিনা বানু সিনহা হা করে তাকিয়ে আছে। হাই আল্লাহ, ভাইজান দেখি করলার জুস পুরোটা খেয়ে সাবার করে দিল। খেচোর, করলার জুস খেয়ে ফেললো? খেলেও সমস্যা, না খেলেও তোমাদের সমস্যা। প্রতিদিনের মতো আজকেও সিনহা রাতে বারান্দায় দাঁড়িয়ে হেডফোনে গান শুনছে। তার চোখ জোড়া রাস্তায় তাকিয়ে আছে, তাকে কাউকে খোঁজার চেষ্টা করছে। আজকে যদি সে আসে? সিনহা নিজেও অবাক হচ্ছে নিজের কাজে, সে কেন খুঁজছে ওকে? সিনহা নিজের রুমে ফিরে আসে। না আজকে ভিলেনটা আসেনি, যাক বাবা বাঁচা গেল। সিনহা না চাওয়া সত্ত্বেও তার ভাবনায় ভিলেনটার কথা আসে। সিনহা চায় ভিলেনটার কথা না ভাবতে, কিন্তু ভাবনা এসে যায়। পরের দিন সকালবেলা সিনহা মেডিকেলে যাওয়ার জন্য বের হয়। রাস্তায় গাড়ির জন্য সে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে একজন লোক এসে তাকে উপর থেকে নিচে একবার দেখে নেয়। আসলে স্যার, একখান দারুণ জিনিস কিনেছে তা মেয়ে, স্যার তো তোমাকে খেয়ে হেপ্পি খুশি, তাই না? হঠাৎ লোকটা এসে এভাবে নোংরা কথা বলার মানে সিনহা বুঝতে পারে না। আজব তো, আপনি আমাকে এসব কি বলছেন? মাথা ঠিক আছে আপনার? আরে নষ্টা মেয়ে, আমাকে রাগ দেখাচ্ছে? সেদিন তোকে আমার শেয়ার 5 লক্ষ টাকা দিয়ে নাইট ক্লাবের নিলাম থেকে কিনেছে, তোকে খাওয়ার জন্য এখন অস্বীকার করছিস? লোকটার কথা শুনে সিনহার এবার প্রচুর রাগ উঠছে। লোকটা তাকে নষ্টা মেয়ে বলছে। আপনাদের স্যারের নাম কি? বাহ, মালিকের এখন নামও জানিস না? ইমতিয়ান ইমরান চৌধুরী, আমাদের স্যার। ইমতিহান ইমরান। সিনহা আর দাঁড়িয়ে থাকেনি, মেডিকেলে না গিয়ে সে সোজা চললো ইমরানের অফিসে। সিনহা ইমরানের অফিসে এসে রিসেপশনে বসা মেয়েটাকে জিজ্ঞেস করে ইমরানের কেবিনটা কোন দিকে। সরি ম্যাম, অচেনা একজনকে স্যারের রুম দেখিয়ে দেওয়া অনুমতি নেই, আপনি বরং আপনার নামটা বলুন, আমি ওনার কাছ থেকে অনুমতি নিয়ে আসি। আচ্ছা নিয়ে আসেন, আমার নাম সিনহা। ওকে ম্যাম, আপনি এখানে বসুন। মেয়েটার ভেতরে চলে যায় তার স্যারের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য। 5 মিনিট পর মেয়েটি আসে। আপনাকে স্যার যেতে বলেছে, ওইদিকে স্যারের কেবিনটা। সিনহা উঠে ইমরানের কেবিনের দিকে চলল। সিনহা দরজার সামনে এসে দরজা নক করে। ভেতরে আসো। সিনহা ভেতরে এসে প্রশ্ন ছুড়ে দেয়। আমাকে কত টাকা দিয়ে কিনেছেন?
এমন আকস্মিক প্রশ্নে ইমরান অবাক হয়ে যায়। সে এমন প্রশ্ন আশা করেনি। মানে কি কি বলছো? জানেন না আপনি, নাকি না জানার ভান করছেন? আজব কি জানবো আমি, কি জানার কথা বলছো? আপনি 5 লাখ টাকা দিয়ে নাইট ক্লাব থেকে আমাকে কিনে আনেননি, আপনার কারণে আমাকে নষ্টা মেয়ে বলে অপমান হতে হয়েছে। আমি তোমাকে নাইট ক্লাব থেকে কেন কিনে আনবো? আমি তোমাকে কিনে আনলে সেটা অবশ্যই তুমি জানতে। কার থেকে কি শুনে তুমি আমাকে এসব জিজ্ঞেস করছো? কে তোমাকে নষ্টা নোংরা বলেছে? ইমরানের কথা শুনে সিনহা দমে যায়। সত্যি তো, কার থেকে কি শুনে আমি ওনাকে সব জিজ্ঞেস করছি? চিনি না জানি না একটা লোকের কথা শুনে ওনাকে এসব জিজ্ঞেস করছি? ছি, এখন তো আমার নিজের কাছেই লজ্জা লাগছে, কেন যে জিজ্ঞেস করতে গেলাম। সত্যি কিনে আনেননি তো? ইমরান জবাব না দিয়ে সিনহাকে নিয়ে কেবিন থেকে বের হয়ে আসে। আয়ান, আয়ান! ইমরানের চিৎকার শুনে আয়ান নিজের কেবিন থেকে বের হয়ে আসে। ইমরানের সাথে সিনহাকে দেখে আয়ান অবাক হয়। কি হয়েছে ভাই? আমাদের অফিসের সব স্টাফদের একসাথে করো তাড়াতাড়ি। হঠাৎ কি হয়েছে ভাই? তোকে যা বলছি তাই কর। ইমরানের কর্মকাণ্ড সিনহা ভয় ভয় দেখে যাচ্ছে। তার সত্যি না জেনে এভাবে আসা উচিত হয়নি। 5 মিনিটের ভেতর আয়ান সব স্টাফদের এনে ইমরানের সামনে দাঁড় করায়। ইমরান সিনহাকে সবার সামনে এনে দাঁড় করায়। কে বলেছে তোমাকে এসব কথা দেখাও? না থাক, আমার ভুল হয়েছে, আমি চলে যাই। তোমাকে যেতে বলেছি, যেটা বলছি সেটা করো। সিনহা ভয় পেয়ে যায় ইমরানের ধমক শুনে। এই মানুষটা তাকে ধমকাচ্ছে? এতদিন কত মজা যা ইচ্ছা এই মানুষটাকে বলেছে, কিন্তু কখনো রাগ দেখায়নি। আজকে প্রথম সিনহা এই মানুষটার রাগ দেখছে। চলো বলো, কে ছিল লোকটা? সিনহা ধমক খেয়ে বলল, স্টাফদের দিকে তাকায়। লোকটাকে সে চিনে ফেলেছে, কিচ্ছু করার নাই, এখন তাকে দেখিয়ে দিতেই হবে। সিনহা হাত দিয়ে ইশারা করে লোকটাকে দেখিয়ে দেয়। ইকবাল সাহেব, আয়ান। জি ভাই। মেয়েটাকে মেডিকেলে নামিয়ে দিয়ে। ওকে ভাই, সিনহা চলো। সিনহা চলে যাচ্ছে। যাওয়ার আগে সে পেছনে ঘুরে একবার ইমরানকে দেখে নেয়। এত রাগ মানুষটার জানা ছিল না। কি কি বলছেন মেয়েটাকে? আমি কিছু বলিনি স্যার, মেয়েটা মিথ্যা বলছে, আমি তো ওকে চিনি না, কোনোদিন দেখিনি। ইমরান কথাটা শুনে ঠাস করে ইকবাল সাহেবের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। সেদিনই তো ওকে নাইট ক্লাবে দেখলেন, আর বলছেন কোনোদিন দেখেননি, এইসব নোংরা কথা বলা রাইট কে দেখিয়েছে? আপনার সাহস কি করে হয় আমাকে মেয়েটাকে নিয়ে নোংরা কথা বলার, নোংরা চিন্তা করার? ইমরানের রাগ দেখে ইকবাল সাহেব চুপসে যায়। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। রাখুন আপনার ক্ষমা, আর কখনো যেন আপনাকে অফিসে না দেখি, ভুলেও কখনো যেন আপনাকে আমার চোখের সামনে না দেখি, গেট লস্ট। ইকবাল সাহেব চলে যায়। ইমরান চেয়ারে বসে টেবিলের উপর থেকে পানির বোতলটা নিয়ে পানিটুকু খেয়ে শেষ করে। ভাই, সিনহার থেকে সবই শুনলাম, কিন্তু তুই অফিসের সব স্টাফদের একত্র করতে বললি কেন? সেদিন পার্টিতে আমরা ছাড়াও ছিল 3 জন, সে 3 জনকে ডাকলে তো পারতি। ওর মনে কোনো সন্দেহ রাখতে চাইছিলাম না। 3 জনকে ডাকলে নিশ্চয় সন্দেহ করতো, আমরাই 3 জনকে কেন ডাকছি সন্দেহ করতো। আমরা সত্যি সত্যি তাহলে নাইট ক্লাবে ছিলাম, এখন কোনো সন্দেহ করবে না, ভুলেও তার মাথায় আসবে না আমরা নাইট ক্লাবে ছিলাম। ইউ আর এ গ্রেট ভাই। ইমরান আয়ান বিকালবেলা অফিস থেকে আসে। সিনহা ড্রয়িং রুমে ছিল। ইমরান সিনহাকে দেখেও না থাকার ভান করে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। সিনহা সেটা বুঝতে পারে। সিনহা রান্নাঘরে যায় করলার জুস বানাতে। জয়না বানু তাদেরকে জিজ্ঞেস করে, আজকেও করলার জুস খাওয়াবেন? মিষ্টি জুস খাওয়ালেও তো পারেন। মিষ্টি জুস তোমরা খাওয়াবে, আমি খাওয়াবো করলার জুস। সিনহা করলার জুস বানিয়ে রান্নাঘর থেকে বের হয়। চাচা সামনে দিয়ে যাচ্ছিল, সিনহাকে দেখে দাঁড়িয়ে যায়। দাঁড়াও জুসওয়ালি। চাচা সিনহার হাত থেকে জুসের গ্লাসটা নিজের হাতে নেয়। বাহ, দারুণ কালার হয়েছে তো জুসের, টেস্টও মনে হয় হেভি হবে, খেয়েই দেখি। চাচা না। চাচার গ্লাস থেকে চুমুক দিয়ে করলার জুস মুখের ভেতর চালান করে দেয়। জুস গলা দিয়ে নামতেই চাচার চোখ জুড়ে বড় বড় হয়ে যায়। মুহূর্তের মধ্যে চাচার মুখের ভেতর থাকা বাকি জুসটুকু চাচা ওয়াক থু করে ফেলে দেয়। জয়না বনু সামনেই ছিল। চাচার ওয়াক থু করে ফেলা জুসটুকু তার মুখের ওপর এসে আছড়ে পড়ে। ওরে জুসওয়ালি, এটা আমার কিসের জুস বানাইয়া খাওয়ালি? চাচা, এটা আপনার জন্য ছিল না, আপনি তো জোর করে খেয়ে ফেললেন। মানা করতে পারলি না সেরি? ও মারে মা, কি তিতার তিতা, জন্মের তিতা। চাচা আপনি এটা কি করলেন? আপনার মুখের ভেতরে সব জুস আমার মুখে ছুঁড়ে মারলেন, ছি! চাচা জরিনা বানুর দিকে তাকায়। জরিনা বানুর মুখের উপর জুস দেখে চাচা বলে, ছি ছি ছি, করিস না বেডি, তুই আমার সামনে দাঁড়ালি কেন? না দাঁড়ালে তো পড়তো না। চাচা আপনারে সাবধান করার জন্যই তো দাঁড়াইছি, কিন্তু আপনি তো শুনলেনই না, খেয়ে ফেললেন। সব বাদ, কিন্তু এই তিতা জুস কার জন্য ছিল? ইমরান ভাইজানের জন্য। এই জুসওয়ালি, তুই আমার ভাতিজারে তিতা জুস খাওয়াতে চাস? এত বড় সাহস, আজ থেকে তোর চাকরি নট করে দিলাম।
চাচা আপনি কিন্তু আমাকে খুব রাগিয়ে দিচ্ছেন, সেই প্রথম থেকে আমাকে জুসওয়ালি বলে যাচ্ছেন। আমি কিন্তু খুব বেশি রেগে গেলে আপনাকে এমন ইনজেকশন মারবো না, সারা জীবন করল্লার জুস খেয়ে বাঁচতে হবে। সিনহার রান্নাঘরের দিকে ফিরে গেল, চাচা নিজে নিজে বিড়বিড় করে। সবসময় এই বেডি আমার ইনজেকশনের ভয় দেখায়, এর ইনজেকশনের খুব বেশি পড়ে নাকি? সিনহা ইমরানের রুমের সামনে দাঁড়িয়ে আছে, সে দরজায় নক করে, দরজার শব্দে পেয়ে ইমরান রুম থেকে বের হয়ে আসে। কি সমস্যা? আপনার জুস দাও। আমি সরি। ইমরান সিনহার হাত থেকে জুসের গ্লাস নিয়ে রুমের দিকে ফিরে যাচ্ছিল। সিনহার মুখে সরি শুনে সে থেমে যায়। সে সিনহার দিকে ফিরে, কেন? না জেনে শুনে, অন্যের কথা শুনে তখন যে অফিসে চলে গেলাম সেই জন্য। ঠিক আছে, ব্যাপার না। আপনি রাগ করেননি তো? তোমার কি মনে হয়? আমি বুঝতে পারছি না। তাহলে বোঝার দরকার নেই। ইমরান রুমে ফিরে যেতে চায়, সিনহার কথা শুনে সে থেমে যায়। রুমে কি বউ রেখে আসছেন? সারাক্ষণ রুমের দিকে ছুটছেন কেন? হোয়াট? না না, কিছু না। সিনহা দৌড় দিয়ে ইমরানের সামনে থেকে পালালো। ইমরান ভ্রু জোড়া উঁচু করে সিনহার দিকে তাকিয়ে থাকে। ইমরান সিঁড়ি বেয়ে নিচে ড্রয়িং রুমে আসে, এসে দেখে সিনহা সোফায় বসে আছে। কি হলো, তুমি এখনো বাসায় যাওনি? আমি থাকলে মনে হয় আপনার খুব সমস্যা হয়ে যায়। থাকবো না আর এখানে, চলে যাচ্ছি আমি। সিনহা সোফা থেকে উঠে গফা গফ পা ফেলে হেঁটে বাসা থেকে বের হয়ে যায়। ইমরান হা করে সিনহা যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারছে না এটা কি হলো, একথা জিজ্ঞেস করতে রিয়্যাক্ট করে সত্যি সত্যি চলে গেল। ইমরান, ইমরান! জাহানারা চৌধুরীর ডাক শুনে ইমরান তার আম্মার রুমে যায়। আম্মাজান, কেন ডাকছো? একটা দারুণ সুখবর আছে। কি আম্মাজান? তোর বড় ভাই দুই দিন পর দেশে আসছে, একেবারেই চলে আসবে। বিজনেস সে বাংলাদেশি করবে। ওয়াও, দ্যাটস গ্রেট। ভাই ভাবি শ্রাবণ সবাই একসাথে থাকবো আমরা। হ্যাঁ। সিনহা তার মায়ের রুম থেকে নিজের রুমে আসে, বিছানার দিকে তাকাতে সিনহা কাউকে দেখে চিৎকার করে ওঠে। বিছানা বসা ব্যক্তিটা দৌড়ে এসে সিনহার মুখ চেপে ধরে। এই ব্যক্তিটা অন্য কেউ নয়, ভিলেন। হুশ, একদম চিৎকার না, আমি ভূত না। সিনহা, কি হয়েছে? সিনহার আম্মা সিনহার রুমের দিকে এগিয়ে আসছে, দেখে ভিলেন বলল, তোমার আম্মা আসছে, কিন্তু কিছু একটা বলে উনাকে বুঝ দাও, উনি জানলে খুব খারাপ হয়ে যাবে। ভিলেন সিনহাকে ছেড়ে লুকিয়ে পড়ে। সিনহার আম্মা রুমে চলে আসে। কি হয়েছে সিনা, চিৎকার করলি কেন? না মানে গায়ের উপর হঠাৎ করে তেলাপোকা এসে পড়েছে, তাই ভয় পেয়েছিলাম। সিনা, কয়েকদিন পর তুই ডাক্তার হবি, আর এখন তেলাপোকা দেখে ভয় পাচ্ছিস? বিতু মেয়ে একটা। সিনহার আম্মা চলে গেলেন, ভিলেন সিনহার সামনে আসে। আমার সামনে কেন আসছেন? আমাকে জ্বালাচ্ছেন কেন আপনি? জ্বালাচ্ছি না তো, ভালোবাসার জন্য আসছি। কাছে আসলে মনে হয় জ্বালাচ্ছি। আর সেদিন যখন রাস্তায় ছিলাম তখন তো খুব খুঁজছিলে আমাকে। আমি কেন আপনাকে খুঁজতে যাব? আপনি ভুল ভাবছেন। আচ্ছা তাহলে চলে যাই। যান। আচ্ছা আচ্ছা, চলে যাচ্ছি। ভিলেন চলে যাচ্ছে। বারান্দায় দাঁড়িয়ে হঠাৎ ভিলেনের কিছু মনে পড়ে যায়। সে ভাবে, এর সাথে আমি কেন ভালোবাসার কথা বলছি? কেন ওর সাথে আমি মিষ্টি মিষ্টি কথা বলছি? ভালোবাসা মিষ্টি মিষ্টি কথা বলার জন্য তো ইমতিহান ইমরান আছেই। আমি তো ভিলেন, ভিলেনের তো উচিত ওকে কষ্ট দেওয়া, যন্ত্রণা দেওয়া। ভিলেন রুমে ফিরে আসে, সে সিনহার দিকে এগিয়ে যায়। সিনহা দাঁড়িয়েছিল, ভিলেনকে তার দিকে এগিয়ে আসতে দেখে সে পিছিয়ে যায়। আমার দিকে কেন এগিয়ে আসছেন? প্লিজ আমার কাছে আসবেন না। সিনহার পিঠ দেয়ালে ঠেকে যায়। ভিলেন একদম সিনহার কাছে চলে আসে, সে হুট করে সিনহার গলা চেপে ধরে, যেটার জন্য সিনহা একদমই প্রস্তুত ছিল না। সুন্দর ভালোবাসার কথা বলেছি দেখে হজম হলো না তোর, এখন দেখে তোকে কষ্ট দিব আমি, কষ্ট পেতে হবে তোকে। সিনহার মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না, সে তার দু হাত ব্যবহার করে আপ্রাণ চেষ্টা চলছে ভিলেনের হাত নিজের গলা থেকে সরাতে, কিন্তু সে ব্যর্থ। খুব কষ্ট হচ্ছে, মেরে ফেলি তোকে। ভিলেনের এমন আচমকা ব্যবহারে সিনহা ভয় পেয়ে যায়। ভিলেন তার সাথে হঠাৎ এমন বিহেভ করছে কেন? সে কি করেছে এই ভিলেনের সাথে? ভিলেন তাকে কোনো কষ্ট দিতে চায় কেন? সিনহার অবস্থা খারাপ দেখে ভিলেন সিনহার কথা গলা থেকে নিজের হাত সরায়। সিনহার গলায় হাত দিয়ে ধপাস করে নিচে বসে পড়ে। আর কয়েক সেকেন্ড ভিলেনটা তার গলা ধরে রাখলে সে নিশ্চিত এতক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়ত। ভিলেন এসে সিনহার সামনে বসে পড়ে। সিনহা ভয় পেয়ে যায়, সিনহার গলা দিয়ে কথা আসতে চাইছে না, গলায় যেন কথা আটকে থাকতে চাইছে। কি কথা আসছে না, খুব কষ্ট হচ্ছে? আপনি আমার সাথে এমন করছেন কেন? কারণ তোমাকে কষ্ট দিতে চাই। কেন কষ্ট দিতে চান আমাকে? কি করেছি আমি? অনেক কিছুই করেছো, অনেক কষ্ট দিয়েছো আমাকে তুমি। কি বলছেন এইসব? আমি আপনাকে কিভাবে কষ্ট দিব? কখনো তো আমি আপনাকে দেখিনি, আপনার চেহারাও দেখিনি আমি। দেখেছো,
আমার চেহারা তুমি দেখেছো। ভিলেনের কথা শুনে সিনহা অবাক হয়ে যায়। সে ভিলেনকে দেখছে। কখন? আমি কখন দেখেছি আপনাকে? সেটা তো তোমাকে এত তাড়াতাড়ি বলবো না। ভিলেন তার পেছনের পকেট থেকে মানি ব্যাগটা বের করে। সিনহা নীরব দর্শকের মতো ভিলেনের কার্যকলাপ দেখছে। ভিলেন মানি ব্যাগ থেকে একটা ব্লেড বের করে। ব্লেড দেখে ভয় সিনহার গলা শুকিয়ে যায়। তোমার হাতটা এদিকে দাও তো। কেন? ব্লেড কেন বের করেছেন? কি করতে চাইছেন আপনি? হাত দাও আগে, বুঝতে পারবে। না, আমি দিব না। আপনি চলে যান, না হলে আমি চিৎকার করব। সিনহার কথা শুনে ভিলেন শয়তানি হাসি দেয়। করো চিৎকার, চিৎকার শুনে তোমার আম্মা এখানে চলে আসো, আর আমার হাতে খুন হোক। কি কি বলছেন এইসব? ভিলেন জবাব না দিয়ে সিনহার হাত টেনে সামনে আনে। সিনহা অন্য হাত দিয়ে বাধা দেয়। আরে এমন করছো কেন? বাধা দিলে তোমারই বিপদ। আপনি এমন করছেন কেন? কি চান আমার কাছে? এই মেয়ে এত ছটফট করছো কেন? ভালোভাবে বলছি দেখে তেরামি করছো? ভিলেন জোর করে সিনহার বাম হাতে ব্লেড দিয়ে একটা দাগ দেয়। আহ! সিনহা চিৎকার দিয়ে ওঠে। ভিলেনও মুহূর্তে সিনহার মুখ চেপে ধরে। আজকে এইটুকুই থাক, বেশি দাগ দেইনি, হালকা ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করলে ঠিক হয়ে যাবে, আসি। ভিলেন শয়তানি হাসি দিয়ে চলে যায়। সিনহার চোখে জল চলে আসে। সে জানে না সে কি করেছে এই ভিলেনের সাথে, কেন তাকে এভাবে ব্যথা দিল। সিনহা ফ্লোরে থেকে উঠে ওষুধ নিয়ে বিছানায় বসে। দাগটা অত গভীর হয়নি, তারপরও ব্লেডের দাগ, একটুকে তো অনেক কিছু। সকালবেলা ইমরান আয়ান অফিসে যাওয়ার পথে রাস্তায় সিনহাকে দাঁড়িয়ে থাকতে দেখে। ইমরান আয়ানকে বলে সিনহাকে তুলে নেওয়ার জন্য। আয়ান সিনহার সামনে গাড়ি দাঁড় করায়। মেডিকেলে যাবে? জি। গাড়িতে উঠে পড়ো। না থাক, আমি যেতে পারবো। আয়ান থাক, কেউ যেতে না চাইলে জোর করিস না। ইমরানের কথা শুনে সিনহা কিছু না ভেবে গাড়িতে উঠে পড়ে। বাহ, ভাইয়ের এক কথাতে গাড়ি উঠে বসেছে। আয়ান, বিড়বিড় করা শেষ হলে আমরা যেতে পারি। সিনহা, তোমার হাতে কি হয়েছে? তেমন কিছু না, একটু ছোট লেগেছে। কিভাবে চোট লেগেছে? কথাটা এবার ইমরান জিজ্ঞেস করলো। জানি না। এটা কেমন কথা, তোমার হাত কেটেছে তুমি জানো না? না, জানি না। অদ্ভুত কথাবার্তা। সিনহাকে মেডিকেলে নামিয়ে দিয়ে তারা অফিসে চলে যায়। চাচা চশমা চোখে দিয়ে তার ভাতিজার অফিসে যায়। ভেতরে যেতে গেলেই রিসেপশনে মেয়েটা চাচাকে বাধা দেয়। পরনে লুঙ্গি চোখে চশমায় অদ্ভুত লোকটাকে দেখে রিসেপশনে মেয়েটা কিছুটা অবাক হয়। এমন কাউকে সে কখনো অফিসে দেখেনি। সরি চাচা, অনুমতি ছাড়া ভেতরে যাওয়া যাবে না। এই সেরি, তুমি চিনো আমাকে? আমাকে ভেতরে যেতে আটকাচ্ছ, বাধা দিচ্ছ তুমি? তুমি জানো আমি চাইলে এক নিমিষে তোমার চাকরি নট করে দিতে পারি। আপনি আমার চাকরি নট করেন আর যাই করেন, আমি অনুমতি নিয়ে আসি, কার কাছে যাবেন সেটা বলেন। এই সেরি, তুমি কিন্তু খুব বেয়াদবি করতেছ। যাই হোক, তোমাকে পরে দেখতেছি, ইমরানের কাছে যাব। রিসেপশনে মেয়েটা ইমরানের কেবিনে যায়। স্যার, একজন লুঙ্গি পরা লোক এসেছে, আপনার সাথে দেখা করতে এসেছে। লুঙ্গি পরা লোক? চাচা নয় তো? আয়ান, আয়ান। আয়ান পাশের কেবিন থেকে আসে। কি হয়েছে ভাই? দেখ তো কে এসেছে। আচ্ছা। আয়ান রিসেপশনে গিয়ে দেখে চাচা চোখে চশমা দিয়ে বসে আছেন, পরনে তো আছে সেই বিখ্যাত লুঙ্গি। চাচা আয়ানকে দেখে তেড়ে যায়। আয়ান, তোর চাকরি আমি নট করে দেব, আমাকে তোদের কাছে যেতে দিচ্ছে না, এখানে বসিয়ে রাখছে, এদেরকে বলিস না তোদের চাচার কথা। চাচা, পরে কথা হবে, আগে ভিতরে চলো। আয়ান চাচাকে টেনে ভিতরে নিয়ে যায়। চাচা পেছনে ফিরে একবার রিসেপশনে মেয়েটির দিকে তাকায়। চাকরি নট করে দিব। হয়েছে চাচা, এখন আপাতত আর চাকরি নট করতে হবে না। সিনহা মেডিকেল থেকে ফেরার পথে সেই দিনের লোকটার সাথে দেখা হয়ে যায়, যে সেদিন তাকে নষ্টা মেয়ে বলেছিল। সিনহা পাশ কেটে চলে যেতে চাইলে লোকটা সামনে এসে দাঁড়ায়। ইমরান সাহেব, কিন্তু সত্যি আপনাকে কিনেছে? আপনি আবার এসেছেন এইসব কথা নিয়ে? আপনার কি খেয়ে দেয়ে আর কোনো কাজ নেই? সরেন আমার সামনে থেকে, পথ ছাড়েন। সিনহা পাশ কেটে চলে যায়। লোকটা সিনহার পিছন পিছন সিনহাকে ফলো করতে থাকে। সিনহা চৌধুরীর বাড়িতে প্রবেশ করতেই লোকটার চোখ চড়কগাল। তাহলে তলে তলে এত কিছু, আর আমরা জিজ্ঞেস করলেই দোষ, আবার আমাকে চাকরিতে বরখাস্ত করা? সিনহা সালাম দিয়ে জাহানারা চৌধুরীর রুমে প্রবেশ করে। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? আমিও তোমাদের দোয়াই ভালো আছি। আন্টি, আমার আর এই বাসায় আসা হবে না। কেন কেন, কেউ কিছু বলেছে? ইমরান হতচ্ছাড়া তা কিছু বলেছে? না না আন্টি, উনি কিছু বলেনি। আসলে আমার এক্সামের ডেট দিয়েছে এক মাস পর পরীক্ষা, তাই আমাকে পড়তে হবে। এই এক্সামে পাশ করলেই আমি ডাক্তার হয়ে যাব। আচ্ছা আচ্ছা, তাহলে আসতে হবে না, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ভালো ডাক্তার হতে হবে তো। আন্টি দোয়া করবেন। অবশ্যই। ইমরান আয়ান অফিস থেকে বাসা আসে।
সিনহা জানালা চৌধুরীর রুম থেকে বের হয়। সিনহা ইমরান সামনে পড়ে যায়। ইমরান পাশ কেটে চলে যেতে চাইলে সিনহা যেতে দেয় না, সে সামনে এসে দাঁড়ায়। ইমরান ব্রুজে ইশারা করে, কি সমস্যা? এক মিনিট দাঁড়ান, শোনেন, অনেক জ্বালিয়েছি আপনাকে, আর জ্বালাবো না, আর আসবো না আপনার বাড়িতে। আমি আসাতে অনেক বিরক্ত হতেন সেটা আমি বুঝতাম, তাই ভাবলাম আপনাকে আমার বিরক্ত করা উচিত না, তাই আজকে চলে যাচ্ছি, ভালো থাকবেন, আর পারলে আমাকে ক্ষমা করবেন। সিনহা একদমে কথাগুলো বলে পাশ কেটে চলে যায়। এদিকে ইমরান আয়ান দুজনে হা হয়ে দাঁড়িয়ে আছে। দুজনের মুখে এক্সপ্রেশন দেখে সিনহার হাসি পাচ্ছিল। অনেক কষ্টে সে হাসি আটকে রাখছিল। বাইরে এসে সিনহার হাসি আটকাতে রাখতে পারেনি, উচ্চ স্বরে হেসে ওঠে। এ জুসওয়ালি শোনো। সিনহা হাসি বন্ধ করে পেছনে তাকায়। হ্যাঁ, ইমরান তাকে জুসওয়ালি বলেছে? সিনহা ইমরানের দিকে তেড়ে আসে। এই কি সমস্যা আপনার? আপনি আমাকে জুসওয়ালি কেন বলছেন? আমি কখন তোমাকে জুসওয়ালি বললাম? আপনি জুসওয়ালি বলে ডাকলেন না আমাকে। না তো, আমি তো তোমার নাম জানি সিনহা, তোমার নাম জুসওয়ালি হলো কখন? তার মানে সত্যি সত্যি তোমার নাম জুসওয়ালি? একদম না, আমার নাম জুসওয়ালি না। তাহলে জুসওয়ালি বলে ডাকতে তুমি জবাব দিলে কেন? এখানে আমি ছাড়া আর কে আছে? আপনি আমাকে ইঙ্গিত করে জুসওয়ালি বলছেন। হ্যাঁ, তোমাকে জুসওয়ালি বলছি, এখন কি করবে? আপনি একটা... হ্যাঁ, আমি কি? আপনি একটা মুরগির রান, গরুর রান, হাতির রান, ছাগলের রান। আর? আর পরে বলবো, আমি যাই। সিনহা পেছনে ঘুরে চলে যেতে চাইলে ইমরান সিনহার হাত ধরে ফেলে। সিনহা থেমে যায়। সে একবার নিজের হাতের দিকে তাকায়, আরেকবার ইমরানের হাতের দিকে তাকায়। ইমরান সিনহার চোখে নাড়াচাড়া দেখে হাত ছেড়ে দেয়। সরি সরি, আচ্ছা ভিতরে কথাগুলোর মানে বুঝলাম না। আর এই বাড়িতে আসবে না মানে? যা শুনেছেন তাই, আসবো না আর। কি হয়েছে সিনহা, কোনো সমস্যা? আমি নিজেই তো অন্যের সমস্যা, আবার কি সমস্যা হবে? আরে আজব মেয়ে, এত পটর পটর না করে বলো কি হয়েছে। কি হবে? আমি কখন তোমার উপর বিরক্ত হলাম? কখন বললাম তুমি আমাকে জ্বালাও? না বললেও আমি বুঝি। আচ্ছা আপনি এত কথা জিজ্ঞেস করছেন কেন? আপনি কি চান আমি এই বাড়িতে প্রতিদিন আসি? হ্যাঁ চাই তো। হ্যাঁ কেন বলুন তো? করলার জুস খাওয়ার জন্য? যা মনে করো তাই, কিন্তু তোমার এই বাড়িতে আসতেই হবে। সরি, এই বাড়ির সাথে বা এই বাড়ির মানুষের সাথে এমন কোনো গভীর সম্পর্ক নাই যে আমার এই বাড়িতে আসতেই হবে। তাহলে এতদিন কেন আসলে? কি সম্পর্ক ছিল এতদিন? আন্টি বলেছিল তাই এসেছি। এখন আন্টির থেকে বিদায় নিয়েছি, উনিও কিছু বলেনি, তাই এখন আর আসবো না, আমার দেরি হয়ে যাচ্ছে, সো টাটা বাই বাই। সিনহা চলে যাচ্ছে। ইমরানও আর আটকায়নি, সে ভেতরে গিয়ে নিজের মায়ের রুমে যায়। আম্মাজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মাজান, ওই মেয়েটি নাকি আর আসবে না এই বাড়িতে? কোন মেয়েটি? সিনহা। হুম, কেন আসবে না? ওর পরীক্ষা সামনে। পরীক্ষার জন্য আসবে না? হ্যাঁ, তুই এত কিছু জিজ্ঞেস করছিস কেন? ওর আসা বা না আসাতে তোর কি এসে যায়? না মানে, ও না আসলে আমি করলা জুস খাবো কিভাবে? করলা জুস নাকি অন্য কাহিনী? তুমি কি মিন করছো? সামথিং সামথিং। নাথিং নাথিং। ইমরান রুম থেকে বের হয়ে যায়। জানারা চৌধুরী হেসে দেয়। সিনহা টেবিলে বসে পড়ছিল, হঠাৎ বারান্দায় কিছু পড়ার শব্দে সিনহার ধ্যান সেদিকে চলে যায়। সিনহা ভয় পেয়ে যায়। সে তার ব্যান্ডেজ করা হাতের দিকে তাকায়। আজকেও ভিলেন এসেছে, দরজায় কড়া নাড়ার শব্দ হয়। সিনহা আজকে দরজা বন্ধ করে রেখেছে, ভিলেন এসে যাতে রুমে ঢুকতে না পারে। সে ভেবেছিল দরজা বন্ধ দেখে হয়তো ভিলেন চলে যাবে, কিন্তু না, এখন দেখছে ভিলেন দরজা কড়া নাড়ছে। সিনহা চুপ করে বসে আছে, সে কোনোভাবে এই দরজা খুলবে না। সিনহা দরজা খুলবে নাকি আমি ভেঙে ফেলবো? কথাটা শুনে সিনহা কেঁপে ওঠে। ভিলেনটা কি তাকে ভয় দেখাচ্ছে, নাকি সত্যি সত্যি দরজা ভেঙে ভেতরে আসবে? ভেতর থেকে আওয়াজ না শুনে বারান্দা থেকে আবার শব্দ ভেসে আসে। সিনহা দরজা খুলে বলছি, দরজা ভেঙে আমাকে ভিতরে আসতে হলে তোমার রেহাই নেই বলে দিলাম। তারপরও সিনহা সারা শব্দ না পেয়ে সে আবারও বলে ওঠে, ওকে ফাইন, তুমি যেহেতু চাচ্ছ দরজাটা তাহলে ভেঙে ফেলি, অবশ্য সেটা তোমার জন্য সুখকর হবে না। দরজায় জোরে শব্দ হয়। সিনহা বুঝতে পারছে লাথির শব্দ। সিনহা ভয়ে কেঁপে ওঠে, সে বুকে ভয় নিয়ে গুটি গুটি পায়ে দরজার দিকে এগিয়ে আসে। দরজা ভাঙবেন না প্লিজ, আমি দরজা খুলতেছি। দরজায় পড়ার শব্দ বন্ধ হয়ে যায়। সিনহা দরজা খুলে দিতেই তড়িৎ গতিতে কে একজন এসে সিনহার থুতনি জোরে চেপে ধরে। এতবার বলতে হয় কেন তোমাকে? সেই তো দরজা খুলতেই হলো, অযথা আমাকে এতক্ষণ অপেক্ষা করিয়ে রাখলে কেন? জোরে থুতনি চেপে ধরে সিনহা ব্যথা পায়। আমার লাগছে, ছাড়ুন প্লিজ। লাগার জন্যই তো ধরেছি, বেশি সাহস হয়ে গেছে, দরজা কেন বন্ধ করেছিস? আমি আসবো এই জন্য? হ্যাঁ এই জন্যই করেছি। আপনি আমাকে কেন বিরক্ত করছেন, কেন কষ্ট দিচ্ছেন, কি করেছি আমি, কেন আসেন আমার কাছে? ভিলেন সিনহা থুতনি ছেড়ে দিয়ে বিছানায় গিয়ে বসে। একসাথে এত প্রশ্ন,
এত তাড়াতাড়ি অধৈর্য হলে চলবে? চলবে না। কি করেছি আমি? কেন আসেন আমার কাছে? এইসব না জানার কারণেই তোমাকে কষ্ট পেতে হবে। বিলেন এবার রাগে সিনহার সামনাসামনি দাঁড়ায়, গলায় জোর এনে গম্ভীর কণ্ঠে বলে, আমাকে কেন ভুলে গেলে তুমি? কই, আমি তো তোমাকে কখনো ভুলতে পারলাম না, সেই তোমার কাছে ছুটে এলাম। সিনহা বিলেনের কথার মানে কিছুই বুঝতে পারছে না। কি বলছে এসব? ওনাকে আমি ভুলে গেছি? কি বলছেন এসব? আমি আপনাকে ভুলে গেছি মানে? আমি তো মাস্কের জন্যই কখনো আপনার মুখই দেখিনি, আপনাকে ভুলার কথা আসছে কেন? কে আপনি বলুন তো, আসলে কে আপনি, কি আপনার পরিচয়? ভিলেন শান্ত হয়ে যায়, কথা ঘুরিয়ে সে বলে, তোমার সামনে পরীক্ষা, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত তোমার সামনে আর আসবো না, এই কথাগুলো বলার জন্যই আজকে আসলাম, আসি। ভিলেন আর দাঁড়ায়নি, বারান্দা টপকে নিচে নেমে যায়। সিনহা অবাক হয়ে এখনো দাঁড়িয়ে আছে। ভিলেনকে সে জিজ্ঞেস করলো কি, আর ভিলেনটা কি বলে গেল? সে জানলো কিভাবে সামনে আমার পরীক্ষা? কে ভিলেন? এয়ারপোর্টে ইমরান অপেক্ষা করে আছে তার ভাইয়ের জন্য, কিছুক্ষণের ভেতরে তারা এয়ারপোর্টের ভিতর থেকে বের হয়ে আসবে। ওই তো দেখা যায় তারা বের হয়ে আসছে। শ্রাবণ তার চাচুকে দেখে সবার আগে দৌড়ে আসে, ইমরানও হাত বাড়িয়ে এগিয়ে যায় তার শ্রাবণকে কোলে নেওয়ার জন্য। শ্রাবণ দৌড়ে এসে তার চাচুর কোলে ঝাঁপটে উঠে তার চাচু আর দুই গালে চুমু দেয়। কেমন আছে আমার চাচুটা? ভালো আছি। চাচুর গালেও আদর করে দাও। হুম মা। ইমরান শ্রাবণকে কোলে নিয়ে তার ভাই ভাবিকে সালাম দেয়। কেমন আছিস ইমরান? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি আর ভাবি কেমন আছো? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা চলো বাকি কথা বাসায় গিয়ে হোক। ইমরানের বড় ভাই ঈশান ও ভাবি ঈশিতা আম্মাজানের রুমে ঢুকে পা ছুঁয়ে সালাম করে। আম্মু ভালো আছেন? তোমরা এসেছো আর ভালো না থেকে পারি? আম্মাজান তার মানে আমার কাছে ভালো ছিলেন না? পাশ থেকে ইমরান মজার সুরে অভিমান করে বলল, চুপ থাক ফাজিল ছেলে, আমার ভাইয়াকে এই দিকে দে। ইমরান সারাবনকে তার আম্মাজানের কোলে দেয়, আম্মাজান তার নাতিকে আদর করে দেয়, আর বাকি সবাই ফ্রেশ হতে চলে যায়। অতীত, এই মেয়ে শোনো, তোমাকে আমার অনেক ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি। ছেলেটির কথা শুনে মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে থাকে। আমাকে ভালোবাসলে আগলে রাখবো তোমাকে, কখনো কষ্ট পেতে দিব না, যত্ন করব তোমার, তোমার পড়াশোনার ক্ষতি করব না, বরং আমি তোমাকে পড়াশোনায় সাহায্য করব। মেয়েটি এবার মুখ খুলল, ভাই এসব কি বলছেন আপনি? এই মেয়ে কি বলছি বুঝতে পারছো না? ক্লাস সেভেনে পড়ো তুমি, এতটাও ছোট না তুমি যে তুমি বুঝো না আমি কি বলছি। ছেলেটির ধমক শুনে মেয়েটি কেঁপে ওঠে, তা দেখে ছেলেটা শান্ত হওয়ার চেষ্টা করে। কুল ডাউন ইমরান, কুল ডাউন, মেয়েটা ভয় পেয়ে যাচ্ছে, নিজেকে কন্ট্রোল কর। সরি ধমক দেওয়ার জন্য, আচ্ছা এখন কিছু বলতে হবে না, বাসায় যাও, ভাবো, তবে হ্যাঁ তোমার ভালোবাসা চাই, কিন্তু আমার কিউট মেয়ে একটা। ছেলেটা সামনে থেকে সরে গেলে মেয়েটা চলে যাওয়ার জন্য পা বাড়ায়। সিনহা শোনো, মেয়েটি দাঁড়িয়ে যায়, কারণ তার নামই সিনহা। সে পেছনে তাকায়, ছেলেটা সিনহার কাছে এসে সিনহার হাত টেনে ধরে সিনহার হাতে দুটো কিটক্যাট চকলেট ধরিয়ে দেয়। সিনহা কিছু না বলে কিটক্যাট নিয়ে চলে যায়। ছোটবেলার বন্ধু এসে পাশে দাঁড়ায়। ইমরান, মেয়েটা ভয় পেয়ে যাচ্ছে তোকে। দূর ভয় পাবে কেন? তাহলে কিছু বলবো না কেন? বলবে বলবে, আস্তে আস্তে সব হবে, ভালোবাসাটাও হবে। পরের দিন সিনহা স্কুলে আসার সময় রাস্তার মধ্যে ইমরানকে দাঁড়িয়ে থাকতে দেখে। সিনহা ইমরানের সামনে আসতে ইমরান সিনহাকে আটকায়। ইমরান নিজের পকেট থেকে একটা কিটক্যাট বের করে সিনহাকে দেয়। সিনহা নিতে চায় না, সে বলে, ভাইয়া লাগবে না, আমি দিয়েছি, মানা করা যাবে না, নাও। সিনহার কিছু না বলে কিটক্যাট নিয়ে চলে যায়। আচ্ছা সিনহা, উনি যে তোকে বিরক্ত করে, তোর তো আব্বুকে বলে দিলেই হয়। বেশি বাড়াবাড়ি করলে ঠিকই বলবো, এই নে চকলেট খা। কিটক্যাট চকলেট দে। সিনহা তার ক্লাসমেট বন্ধু জয়কে কিটক্যাট চকলেটটা দিয়ে দেয়। কুছুটির পর সিনহা জয় হেসে হেসে কথা বলে গেট দিয়ে বের হচ্ছিল, ইমরান এসে পথ আটকায়। সিনহা কালকে যে বলেছিলাম তার উত্তর কি দেওয়া যাবে? কিসের উত্তর ভাইয়া? ওই যে ভালোবাসি। ভাইয়া আমার এইসব ভালো লাগে না, আমাকে আর এইসব বলবেন না প্লিজ। সিনহা তোমার এইসব ভালো লাগে না, তোমার মুখে কথাগুলো শুনতে আমারও ভালো লাগে না, যাও বাসায় যাও, আর হ্যাঁ শুনো, আমি ভালোবেসে যাব তুমি না বাসলেও। ইমরান সিনহার পর থেকে সরে আসে, সিনহা চলে যায়। সকালবেলা জয় প্রাইভেট পড়ার জন্য বের হয়, কিছু পথ আসার পর মাস্ক পরিহিত কেউ একজন তার পথ আটকে দাঁড়ায়, লোকটার হাতে একটা ব্লেড। জয় আমার হাতে এটা কি বলো তো? ব্লেড। এবার তোমার আশেপাশে সামনে পিছনে দেখো তো কেউ আছে কি না। জয় কথা মতো সামনে পেছনে তাকিয়ে উত্তর দেয়, কেউ নেই। এখন এই ব্লেড দিয়ে যদি তোমার হাতে মুখে অসংখ্য দাগ দেই তাহলে নিশ্চয়ই কেউ দেখবে না, তুমি মরে পড়ে থাকলেও কেউ বলতে পারবে না কে মেরেছে। লোকটার কথা শুনে জয় ভয় পেয়ে যায়। না না আমি তোমাকে কিছু করব না, শুধু তোমাকে সিনহা মেয়েটার থেকে দূরে থাকতে হবে, ওর সাথে মিশা যাবে না, কি বলেছি বুঝেছো তো? হ্যাঁ হ্যাঁ বুঝছি,
গুড বয়, এই নাও এটা তোমার জন্য। লোকটা জয়কে একটা ডেয়ারি মিল্ক চকলেট দেয়। জয় সেটা নিয়ে তাড়াতাড়ি চলে যায়। জয় শুনেও না শোনা ভান করে চলে যাচ্ছে। সিনহা দৌড়ে এসে জয়ের সামনে দাঁড়ায়। ওই তোকে বলাচ্ছি, শুনতে পাচ্ছিস না? জয়ের হাবভাব দেখে সিনহা জিজ্ঞেস করে, কি হয়েছে, এমন করছিস কেন? সিনহা, আজকে পর থেকে আমার সাথে কথা বলিস না, আমিও বলবো না। মানে কি বলছিস, কি হয়েছে? জয় ভনিতা না করে সকালবেলা তার সাথে কি ঘটেছে সব কিছু বলে দেয়। সিনহা বুঝতে পারে এটা কার কাজ। সিনহা রেগে যায়, সে কিছু না বলে চলে যায়। ভাতিজা, ওই ভাতিজা। হ্যাঁ হ্যাঁ। চাচার ডাকে ইমরান ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে। কি রে ভাতিজা, জেগে জেগে কোন দেশ থেকে ঘুরে আইলি? কি যে বলো না, জেগে জেগে আবার দেশে ঘোরা যায় নাকি? তোরে দেখাতে এমনি মনে হয়েছে। আচ্ছা বাদ দে, চল বাইরে থেকে বাইক রাইড দিয়ে আসি। কিন্তু তুমি তো বাইক চালাতে পারো না। আমি পিছনে বসবো, তুই চালাবি। আচ্ছা তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি কর। জরিন বানু বড় ভাই ও ভাবির জন্য জুস বানিয়ে নিয়ে যাচ্ছিল। চাচা হুট করে রুম থেকে বের হতেই জরিনা বানুর সাথে ধাক্কা খেয়ে ধপাস করে পড়ে যায়। জরিনা বানুর হাতের সব জুস এসে পড়ে চাচার মাথার উপর। ওরে আল্লাহ রে! চাচা চিৎকার বন্ধ করে অবাক হয়ে জরিনা বানুর দিকে তাকায়, কারণ জরিনা বানু মুখ ঘুরে অন্যদিকে তাকিয়ে আছে। চাচাকে সে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, তাতে তার কোনো আফসোস নেই। সে ভাব নিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। বেডি, তুই ধাক্কা দিয়ে অন্যদিকে তাকায় আছিস কেন? চাচা আপনি আগে লুঙ্গি ঠিক করেন, তারপর আমি আপনার দিকে তাকাবো। আমি জানি আপনার লুঙ্গি খুলে গেছে। জয়রা বানুর কথা শুনে চাচা রেগে যায়। আর তার তো লুঙ্গি ঠিকই আছে। চাচা হাত দিয়ে জয়রা বানুর মাথার উপর একটা থাপ্পড় মারে। আহ, চাচা মারলেন কেন? বেডি, মায়েরা তোর চেহারার ডিসপ্লে ডুসপ্লে চেঞ্জ করে ফেলামো। আমার লুঙ্গি তো ঠিকই আছে, লুঙ্গি খুললো কখন? জয়রা বানু তাকে দেখে সত্যি তো চাচা লুঙ্গি খুলে নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ চাচার লুঙ্গি খোলে নাই। বলতে বলতে জরিনা বানু ফ্লোর থেকে উঠে চলে যায়। চাচা মুখ হা করে তাকে বলে, গেছে, এই শরীর মাথা পুরাই গেছে। বিকালবেলা চাচা ভাতিজা বাইক নিয়ে বের হয়। সিনহাকে রাস্তায় দেখে ইমরান বাইক থামায়। জুসওয়ালি, তুমি রাস্তায়? সিনহা জবাব না দিয়ে হেঁটে যাচ্ছে, ইমরানও সাথে সাথে বাইক নিয়ে যাচ্ছে। ও জুসওয়ালি! সিনহা এবার দাঁড়িয়ে যায়, রাগ দেখিয়ে বলে, সমস্যা কি আপনার? জুসওয়ালি জুসওয়ালি বলে আমার মাথা খাচ্ছেন কেন? এই জুসওয়ালি ছেড়ি, রেগে যাচ্ছিস কেন? চাচা আপনি চুপ থাকেন, আপনার কারণেই উনি আমাকে জুসওয়ালি বলছে। তোমাকে তো আমি দেখতাম জুস বানাতে, তাই বলেছি জুসওয়ালি। ভাতিজা বলতো এখানে আমার কি দোষ? সেটাই তো, ওই জুসওয়ালি এখানে চাচার কি দোষ? হ্যাঁ, জুস আপনার মাথায় ঢালবো, শয়তান পোলা মুরগির রান খাটাস একটা। তিনি এই কথা বলে আবার হাঁটতে থাকে। চাচা, জুসওয়ালি রেগে গেছে, আর রাগানো ঠিক হবে না, চলো আমরা যাই। হুম, তাই তো দেখছি। আচ্ছা জুসওয়ালি আসি, তাড়াতাড়ি পরীক্ষা শেষ করে জুস বানাতে চলে এসো। আপনারে আমি। সিনহা রাস্তায় কিছু খুঁজছে, পেয়েও যায়। সে হাতে ইটের টুকরো নেয়, বাইকের ডেগে চলে বেড়ায়। চাচার পেছনে বসার কারণে ইমরানের গায়ে না পড়ে চাচার গায়ে ইটের টুকরাটা পড়ে। চাচা চিৎকার করে বলে, ওরে আল্লাহ রে, মেরে দিল রে। ইমরান জোরে বাইক চালাচ্ছে, বাতাসের গতিতে চাচার লুঙ্গি উপরে উঠে যাচ্ছে। রাস্তার পাশ থেকে একটা ছেলে চাচাকে উদ্দেশ্য করে জোরে বলে, চাচা আপনার লুঙ্গি সামলান, ভিতরে দেখা যাচ্ছে। চাচা সত্যি নাকি বাইক আস্তে চালাবো? আরে ভাতিজা চাপ নিস না, ভিতরে হাফ প্যান্ট আছে, লুঙ্গি খুলে পড়ে যাক, তুই জোরে চালা। চাচার কথা যদি জরিনা বানু শুনতো তাহলে জরিনার বানুর মতো খুশি কেউ হতো না, আর বলতো আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ছি চাচা ছি, তোমার দিন দিন লজ্জা সরম সব উঠে যাচ্ছে, তোমার ভাতিজা হয়ে এখন আমি লজ্জিত। চুপ কর, বেশি কথা বলিস না, লজ্জা সরম এক পাশে রেখে বাইক চালায় মনোযোগী হও। তোমারে আর কি ঠিক করা গেল না? অতীত, ইমরান যাও তো, আমাকে একটা ব্যাট এনে দাও। ওকে স্যার, নিয়ে আসছি। ইমরান এক দৌড়ে 7-এর ক্লাসে চলে যায়। স্যারের উপর ইমরান অনেক খুশি হয়েছে, স্যারের কারণে আরও একবার সিনহার সাথে দেখা হবে। ইমরান দরজার সামনে দাঁড়াতে দেখে স্যার সিনহাকে মারছে। ইমরান জোরে চিৎকার করে ওঠে, স্যার! ইমরানের চিৎকারে শুনে স্যার ধরপকিয়ে ওঠে। ইমরান ক্লাসের ভেতর ঢুকে পড়ে। স্যার, আতিক স্যার বলেছে বেত নিয়ে যেতে। ইমরান, তুমি আর কোনো ক্লাসে বেত খুঁজে পেলে না? বেতের জন্য উপরে এই ক্লাসেই আসতে হলো? স্যার, আর কোনো ক্লাসে বেত নাই, তাই এখানে আসতে হলো। একটু দাঁড়াও, আগে ওদেরকে সাজতে নিয়ে নি। না স্যার, আতিক স্যার বলছে তাড়াতাড়ি বেত নিয়ে যেতে। আরে, এদেরকে সাজতে করতে বেশি সময় লাগবে না? না স্যার, সময় নাই। এই কথা বলে ইমরান স্যারের হাত থেকে বেত নিয়ে ভূ দৌড়। ক্লাসের সবাই অবাক, সেই সাথে স্যারও। স্যার অবাকের সাথে রেগেও যায়। তার সাথে বেয়াদবি? ইমরানকে লাইব্রেরিতে ডাকা হয়েছে। প্রধান শিক্ষক এসে ইমরানকে জিজ্ঞেস করছে, ইমরান, জসিম, স্যারের সাথে বেয়াদবি কেন করছো? স্যার হাত থেকে বেত নিয়ে দৌড় দিয়েছো কেন? ইমরান কিছু বলছে না, চুপ করে আছে। ইমরান চুপ করে আছে দেখে প্রধান শিক্ষক রেগে যায়।
তিনি বেত নিয়ে ইমরানের হাতে ঠাস ঠাস করে কয়েকটা বাড়ি মারে। আর কখনো সাদের সাথে এমন বেয়াদবি করলে এতে কঠিন শাস্তি পেতে হবে। সরি স্যার। ইমরান সরি বলে চলে যায়। ইমরানের সাথে মাঠে সিনহার দেখা হয়ে যায়। ইমরান হাত মুষ্টিবদ্ধ করে আছে দেখে সিনহা জিজ্ঞেস করে কি হয়েছে। ইমরান হাত দুটো সামনে এনে সিনহাকে দেখায়। সিনহা দেখে ভয় আঁতকে উঠে, হাত থেকে রক্ত বেরোচ্ছে। ও মাই গড, স্যার মেরেছে? হুম। কেন যে তখন এমনটা করতে গেলেন? আপনার দোষেই আজ আপনার এই অবস্থা। কি করতাম? ওরকম না করলে যে তোমাকে আরো মারত সেটা আমি মেনে নিতে পারতাম না। হইছে হইছে, বেশি কথা না বলে বাসায় বা দোকানে গিয়ে হাতে ব্যান্ডেজ করে নিন। হুম। ইমরান পকেট থেকে কিটক্যাট চকলেটটি বের করে। আপনি প্রতিদিন আমাকে কিটক্যাট চকলেট দেন, টাকা কোথায় পান? টাকার চিন্তা তোমাকে করতে হবে না, আসি। ইমরান খুশি হয়ে চলে যায়। আজকে তার সাথে সিনহা স্বাভাবিক হয়ে কথা বলছে। জসিম স্যার সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। মাস্ক পরিহিত একটা ছেলে হুট করে তার সামনে চলে আসে। তার আকার আকৃতি দেখে ছেলেই মনে হয়েছিল স্যারের কাছে। এই ছেলে এভাবে হুট করে কেউ রাস্তায় চলে আসি? স্যার আপনার হাতটা দেখি তো। আমার হাত দেখি তুমি কি করবে? স্যার বেশি কথা বলেন আপনি। এই কথা বলে মাস্ক পরিহিত ছেলেটা স্যারের হাতে সামনে এনে ব্লেড দিয়ে স্যারের হাতে একটা টান দিয়ে ভোঁ দৌড় দেয়। আহ, স্যারের হাত থেকে রক্ত পড়ছে। তিনি অন্য হাত দিয়ে কাটা হাতটা চাপ দিয়ে ধরেছে। স্কুলে রথে গেছে মাস্ক পরিহিত কেউ একজন ব্লেড দিয়ে স্যারের হাত কেটে দিয়েছে। সিনহা কথাটা শুনে হয়তো কিছুটা বুঝতে পেরেছে। সে রেগে যায়, না এর বিহিত একটা করতেই হবে। দিন দিন খুব অন্যায় শুরু করেছে, তাকে ব্লেড দিয়ে আঘাত করে এত ভালো কেউ হতে পারে না। সিনহা প্রধান শিক্ষকের কাছে যায়। সিনহা কিছু বলবে? স্যার জসিম স্যারের হাতে ব্লেড দিয়ে ইমরান ভাইয়া আঘাত করেছে। কোন ইমরান? ক্লাস 10 এ পড়ে। কি বলছো, সত্যি? হ্যাঁ স্যার। তারপর সিনহা প্রথম থেকে সব কিছু খোলাসা করে স্যারকে বলে। তাকে ভালোবাসার কথা বলা, জয়কে থ্রেট দেয়া, স্যার তাকে আঘাত করেছে দেখে এখন স্যারকে ব্লেড দিয়ে আঘাত করা, সব শুনে প্রধান শিক্ষকের কাছে এখন মনে হচ্ছে এই কাজটা ইমরানের। পরের দিন ইমরানের বাবা মাকে স্কুলে ডাকা হয়। হঠাৎ কি জন্য প্রধান শিক্ষকের জরুরি তলব, মাহবুব চৌধুরী ও জাহানা চৌধুরী বুঝতে পারছে না। আপনাদের ডাকার জন্য দুঃখিত, কিন্তু আপনাদের ছেলে যে ভয়ানক অন্যায়টা করেছে সেই জন্য আপনাদের ডাকতেই হতো। কি ভয়ানক অন্যায় করেছে ইমরান? জসিম স্যারের হাতে ব্লেড দিয়ে আঘাত করেছে। কি? ইমরানও এখানে ছিল, স্যারের কথা শুনে সেও অবাক। সে কখন জসিম স্যারের হাতে ব্লেড দিয়ে দাগ দিল? কেনই বা দিবে সে? স্যার কি বলছে এসব? তার মানে? স্যার কি বলছেন এসব? ইমরান মিথ্যা বলে লাভ নেই, সিনহা আমাকে সব বলেছে। সিনহা বলছে? ইমরান শুনে স্তব্ধ হয়ে যায়। সিনহা বলেছে সে স্যারকে ব্লেড দিয়ে আঘাত করেছে, কিন্তু কেন? মাহবুব সাহেব চেয়ার থেকে উঠে এসে ইমরানের গালে কষে একটা থাপ্পড় মারে। এমন জঘন্য অন্যায় কেন করেছিস বল? স্যারের কারণে আমি মার খেয়েছি তাই এমন করেছি। এ কথা শুনতেই মাহবুব সাহেব আরেকটা থাপ্পড় মারে ইমরানের গালে। ইমরানের ঠোঁট ফেটে রক্ত বের হয়ে যায়। স্যাররা দোষ পেলে মারবে, তাই বলে এমন কাজ করবি তুই? মাহবুব সাহেব জসিম স্যারের কাছে তার ছেলের কাজের জন্য ক্ষমা চায়। চল আজকে বাসায়। মাহবুব সাহেব ইমরানের হাত ধরে নিয়ে লাইব্রেরি থেকে বের হয়ে যায়। সব শিক্ষার্থী তাকিয়ে আছে, সিনহাও ছিল। ইমরান সিনহার দিকে তাকিয়ে আছে। সে সিনহার উদ্দেশ্যে চিৎকার করে বলে, সিনহা আমি স্যারকে আঘাত করিনি, এটা সত্যি। স্যারকে আমি আঘাত করিনি। বর্তমান অফিসে একটা নতুন মেয়ে এসেছে, নাম ইরিন। ইমরান মেয়েটাকে আয়ানের পিএ বানিয়ে দিয়েছে। ভাই এইটা কি হলো? ওই মেয়েটাকে তুমি আমার পিএ কেন বানালে? আমার পিএ আছে কিন্তু তোর তো না, তোর তো একটা পিএ দরকার আছে। ছেলে পিএ ছিল না, মেয়ে কেন? মেয়েদের ভয় পাস নাকি তুই? না তো, ভয় পাবো কেন? তাহলে আর কোনো কথা বলিস না, যা ভাগ। আসসালামু আলাইকুম স্যার, কিছু লাগবে? নাম কি তোমার? ইরিন স্যার। তোমার নাম ইরিন স্যার? না স্যার, ইরিন শুধু। যাও এক কাপ কফি বানিয়ে নিয়ে আসো। আর কিছু? নো থ্যাঙ্কস। চাচা আজকেও অফিসে এসেছে, আজকে আর তাকে ভেতরে ঢুকতে কেউ বাধা দেয়নি। ভেতরে ঢুকতে দেখে একটা মেয়ে কাপে করে কিছু নিয়ে যাচ্ছে। চাচা এসে জিজ্ঞেস করে, কি এটা? কফি। কার জন্য? আয়ানের জন্য। কথাটা শুনে চাচার চোখ বড় বড় হয়ে যায়। ঘটনা কি? বড়টা ধরছে জুসওয়ালি আর ছোটটা ধরছে কফিওয়ালি। ভাতিজা দুইটা কি জুস আর কফি খাওয়াই জীবন পার করবার চায় নাকি? এদের মতিগতি তো সুবিধের ঠেকছে না। যাও কফি নিয়ে যাও। জি। আচ্ছা আপনি কে? হোয়াট, তুমি আমাকে চেনো না? আজকে থেকে তোমার চাকরি নট। এই কথা বলে চাচা হনহন করে হেঁটে ইমরানের কেবিনে চলে যায়। এদিকে ইমরান আহাম্মকের মতো কফি হাতে দাঁড়িয়ে আছে। আজকে সে চাকরিতে জয়েন করলো আর আজকে সে মুরব্বির চাকরি নট করে দিল। এখন আমি কি করব? কফি নিয়ে কেবিনে যাব নাকি বাইরে চলে যাব? কফি আসতে দেরি দেখে আয়ান নিজের কেবিন থেকে বের হয়। বের হয়ে দেখে ইরিন কফি হাতে দাঁড়িয়ে আইনস্টাইনের মতো ভং ধরেছে। এমএ সমস্যা কি তোমার? কখন কফির জন্য পাঠালাম তোমাকে? আর তুমি
এখানে দাঁড়িয়ে ভাবনায় ডুব দিলে? এভাবে চললে তো মনা তোমার চাকরি থাকবে না। আমার চাকরি তো চলেই গেছে অলরেডি। কিভাবে? মাত্র এক মুরব্বি আমার চাকরি নট করে দিয়ে ইমরান স্যারের কেবিনে ঢুকলো। পরনে লুঙ্গি ছিল? হ্যাঁ হ্যাঁ। চাচা, সবার চাকরি তোমার নট করতেই হবে। কি বিড়বিড় করছেন? তুমি গাধা নাকি? একজন বলছে তোমার চাকরি নট, অমনি ভাবতে বসে গেলে। এদিকে কফি দাও। আয়ান ইরানের হাত থেকে কফি নিয়ে নেয়। আপনি আমাকে ধমক দিচ্ছেন কেন? আমি তো অফিসে নতুন, কাউকে চিনি নাকি? কে উনি? আমাদের চাচা, উনি খুব মজার মানুষ। উনি সবার চাকরি নট করে, কিন্তু কারো চাকরি যায় না। অদ্ভুত তো। হইছে, এখন কথা বাদ দিয়ে কাজে মন দাও। জি। ভাতিজা, তোদের হাব ভাব তো আমার কাছে মোটেও সুবিধার ঠেকছে না। চাচা তুমি? হ্যাঁ আমি। কি হয়েছে? তুই ধরলি জুসওয়ালি, আর ছোটটা ধরতেছে কফিওয়ালি, ঘটনা কি? আরে ওরা শুধু কফি জুস বানায় না, ওরা সব পারে। সত্যি তো? হ্যাঁ সত্যি। দেখো বাপু, সত্যি না হলে তোমাদের কপালে কিন্তু বিয়ে নাই, বলে দিলাম। সিনহার পরীক্ষা শেষ, সে পরীক্ষা শেষ করে বাসায় এসে তার আম্মুর রুমে যায়। সিনহা বিছানায় বসে তার আম্মুকে ডাক দেয়। সিনহার বুকে কামড় দিয়ে ওঠে। আম্মু, এই আম্মু, আম্মু কি হয়েছে তোমার? এই আম্মু কথা বলছো না কেন? আম্মু কথা বলো। সিনহার আম্মু কথা বলছে না। সিনহা বুঝে বলেছে তার আম্মু এই পৃথিবীর মায়া ছেড়ে, তার মেয়েকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। সিনহা তার আম্মুকে ধরে কান্না শুরু করে দেয়। এই আম্মু ছাড়া আপন বলতে আর কেউ রইল না তার। সে তার আম্মুকে ছাড়া কীভাবে থাকবে? পরের দিন রাতে সিনহা ফ্লোরে বসে কান্না করছে। এমন সময় দরজা কড়া নাড়ার শব্দ। সিনহা দরজা খোলার নাম গন্ধ নেই, সে বসে কান্নাই করে যাচ্ছে। অনেকক্ষণ দেখে নক করে যাচ্ছে কেউ। সিনহা অবশেষে ফ্লোর থেকে উঠে দরজা খুলতে যায়। দরজা খুলতেই কেউ একজন হুট করে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। লোকটার কাণ্ডে সিনহা অবাক হয়ে যায়। লোকটা সিনহার দিকে ফিরলে তাকে দেখে সিনহা অবাক হয়ে যায়। এই লোকটা এখানে কেন এলো? আপনি এখানে? শুনলাম তোমার আম্মু মারা গেছে, তাই তোমার এই কষ্টের ভিতর তোমাকে একটু সুখ দিতে এলাম। ইমরানরে তো অনেক সুখ দিয়েছো, এবার না হয় আমাকে একটু দিবে? না মানে মানে বোঝাচ্ছি, রুমে চলো। এই কথা বলে ইকবাল সিনহাকে টেনে রুমে নিয়ে যাচ্ছে। সিনহা ছোটার জন্য জোরাজুরি করছে। ছাড়, আমার হাত ছাড়, শালা শয়তান লোক একটা। চুপ শালি। ইকবাল সিনহাকে রুমে এনে বিছানায় ছুড়ে মারে। ইকবাল সাহেব নিজের শরীর থেকে জামা খুলে নিচে ফেলে দেয়। তা দেখে সিনহা ভয়ে আঁতকে উঠে। ইকবাল বিছানার দিকে এগিয়ে যেতেই কারো কণ্ঠ শুনতে পায়। এই দাঁড়া দাঁড়া। ইকবাল বারান্দার দিকে তাকায়। কথাটা ওই দিক থেকেই আসছে। কে? বারান্দা থেকে মাস্ক পরিহিত ভিলেনটা বের হয়ে আসে। কে তুই? ও তাহলে মা ঘরে একটা রেখে আইস করছে। কথাটা শুনে ভিলেন আর দাঁড়িয়ে থাকেনি, দৌড়ে এসে ইকবালের বুক বরাবর একটা লাথি বসিয়ে দেয়। ইকবাল ফ্লোরে ছিটকে পড়ে। শালা মুখ সামলিয়ে কথা বল, তোর মুখ অতিরিক্ত চলে দেখছি, তোর একটা ব্যবস্থা আজকে করব। তুই আমার পাখির দিকে নজর দিয়েছিস, শাস্তি তো তোকে পেতেই হবে। ভিলেন সিনহার টেবিলের পাশ থেকে ফুলের টপটা হাতে নেয়। ইকবালের মাথায় ফুলের টপটা দিয়ে জোরে আঘাত করে। ইকবালের মাথা ফেটে রক্ত বের হয়। সিনহা এসব দেখে ভয় পেয়ে যায়। সে বিছানার উপর চুপটি করে বসে আছে। ভিলেন বিছানায় এসে বসে। তোমাকে কষ্ট দিতে চাই আমি, তোমার চোখের পানি দেখলে তো কষ্ট দিতে পারবো না আমি, চোখের পানি মুছে ফেলো। ভিলেন হাত বাড়িয়ে সিনহার চোখের পানি মুছে দেয়। তারপর আর কিছু না বলে ইকবালকে নিয়ে চলে যায়। দরজার শব্দ পেয়ে সিনহা দরজা খোলে। দরজার অপর পাশের মানুষটা দেখে সিনহা অনেক অবাক হয়। আন্টি আপনি? ভিতর আসতে বলবে না? হ্যাঁ হ্যাঁ আসুন। সিনহা জাহানারা চৌধুরীকে দেখে নিজের রুমে নিয়ে বসায়। বাসা যে একদম ফাঁকা, বাসায় আর কেউ থাকে না? আম্মার সাথে থাকতাম, দুই দিন হলো আম্মা মারা গেছে। ও সরি সিনহা। সমস্যা নেই আন্টি। তুমি বাড়িতে একা একা থাকবে, আমার বাসায় থাকবে? এটা কিভাবে সম্ভব আন্টি? আপনার বাসায় আমি কিভাবে থাকি? আমার ছেলের বউ করে নিতে চাই, হবে আমার ছেলের বউ? জানালা চৌধুরীর কথা শুনে সিনহা অবাক হয়। কি বলছেন উনি, তার ছেলের বউ করতে চান? সিনহা ভাবছে তার কি বলা উচিত। আন্টি আপনি এটা কি বলছেন, এটা কি করে সম্ভব? কেন সম্ভব না সিনহা, তুমি কি অন্য কাউকে পছন্দ করো? পছন্দের কেউ আছে তোমার? না আন্টি তা নেই। তাহলে কেন সম্ভব নয়? আমার মতো এতেই বা একটা মেয়েকে আপনি আপনার ছেলের বউ করবেন? তার থেকে বড় কথা, আপনার ছেলেরও তো একটা পছন্দ থাকতে পারে। প্রথমত কারো মা বাবাই চিরকাল বেঁচে থাকে না, নিজেকে এতিম বলে ছোট করো না। দ্বিতীয়ত আমার ছেলের পছন্দ থাকলে আমি জানতাম, সো তা নিয়ে তুমি চিন্তা করো না। আমার না তোমাকে খুব পছন্দ, তুমি মানা করো না সিনহা। সিনহা কিছুক্ষণ ভেবে বলে, আন্টি আমি রাজি, তবে আপনি আগে আপনার ছেলের মতটা নিয়ে নেবেন, উনি রাজি কিনা। আচ্ছা আচ্ছা, অনেক খুশি করলে আমাকে সিনহা।
জাহানারা চৌধুরী খুশি হয়ে সিনহাকে জড়িয়ে ধরে। সিনহাও মুচকি হাসি দিয়ে জাহানারা চৌধুরীকে জড়িয়ে ধরে। জাহানারা চৌধুরী সিনহাকে নিয়ে নিজের বাসায় চলে আসে। চাচা ড্রয়িং রুমে বসেছিল, সিনহাকে দেখে চাচা ওয়েলকাম জানায়। স্বাগতম জুসওয়ালি, স্বাগতম। চাচা কারে কইলেন? এখানে জুস বানাই, তুমি ছাড়া কে? চাচা আমি জুস বানাতে পারি ঠিকই, কিন্তু আমি জুসওয়ালি না, আমি সিনহা। দেখো মাইয়া কি হয়, তোমারে একটা টাইটেল দিছি, কোথায় তুমি খুশি হয়ে আমারে কয়েকটা লুঙ্গি গিফট করবা, তা না তুমি টাইটেলটা নিতে রাজি না? লাগবে না আমার এমন টাইটেল, আপনি আপনার নিজের কাছে নিজের টাইটেল রাখেন। এই কথা বলে সিনহা চলে গেল। না লাগলে কি আর করার। সিনহা সিঁড়ির কাছে আসতে শ্রাবণ তার সামনে এসে দাঁড়ায়। এই দাঁড়াও, তুমি কে? হুট করে বাচ্চা ছেলেটা তার সামনে এসে পড়ায় সিনহা ভাবাচাকা খেয়ে যায়। তার উপরে বাচ্চা ছেলে প্রশ্ন করে দেখে সিনহার চোখ বড় বড় হয়ে যায়। সিনহা নিজেই প্রশ্ন করে বসে, তুমি কে? আমি শ্রাবণ। বাহ, তোমার নামও সুন্দর, তুমিও নিজেও অনেক সুন্দর, কিউট আছো, পুরো গুলুমুলু। এই কথা বলে সিনহা শ্রাবণকে ধরতে যায়। এই ধরবে না, ধরবে না। শ্রাবণের জোরে বলা কথা শুনে সিনহা ভয় পেয়ে পিছিয়ে আসে। কি হয়েছে, চিৎকার করছো কেন? তুমি আমাকে ধরছো কেন? ভালো ছেলেরা মেয়েদের হাত ধরে না, বাজে ছেলেরা মেয়েদের হাত ধরে। আমি ভালো ছেলে। শ্রাবণের কথা শুনে সিনহা হেসে দেয়। ওলে বাবালে, এই কথা তোমাকে কে শিখিয়েছে? দাদু শিখিয়েছে। কিন্তু আমি তোমাকে বা তুমি আমার হাত ধরলে তুমি বাজে ছেলে না, ভালো ছেলে হবে, কারণ আমি এখন তোমাকে কোলে নিব, আর যারা কোলে নিতে পারে তাদেরকে ধরলে বাজে ছেলে হয় না। সত্যি বলছো? একদম। এই কথা বলে সিনহা শ্রাবণকে কোলে তুলে নেয়। আচ্ছা এখন তোমার গালে একটা চুমু খাই। না, দাদু বলছে ভালো ছেলেরা মেয়েদের থেকে চুমু নেয় না। কিন্তু আমি তোমাকে কোলে নিয়েছি, তাই চুমু খেতে পারবো। আচ্ছা, এইবার তুমি আমার গালে চুমু দাও একটা। তুমি খুব ভালো মেয়ে, তোমাকে আমার চাচুর বউ বানাবো। সিনহা হেসে দেয় শ্রাবণের কথা শুনে। বিকেলে অফিস থেকে ইমরান এসে তার আম্মা জানের রুমের দিকে যায়। রুমে ঢুকতে কারোর সাথে ধাক্কা খেয়ে ইমরান ধপাস করে ফ্লোরে পড়ে যায়। ইমরান না দেখে মুখ দিয়ে বলে, সিনহা। সিনহা মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, সে নিজেও এই সায়েন্সটা বুঝে উঠতে পারছে না। প্রতিবারই কেন ইমরান তার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। শ্রাবণ বিছানার উপর থেকে চাচুকে পড়ে যেতে দেখে হাতে তালি দিয়ে খিলখিল করে হাসে। চাচু পড়ে গেছে, চাচু পড়ে গেছে। ইমরান ফ্লোরে বসা থেকে তার আম্মাজানকে সালাম দেয়। আসসালামু আলাইকুম আম্মাজান। ওয়ালাইকুম আসসালাম। করলার জুস খেয়েও দেখি তোর উন্নতি হচ্ছে না, ঠাস ঠুস করে ধাক্কা খেয়ে ফ্লোরে পড়ে যাচ্ছিস। লজ্জা দিও না আম্মাজান, আমি আসি। ইমরান নিজের রুমে চলে যায় ফ্রেশ হতে। সিনহা করলা জুস বানাতে রান্নাঘরে চলে যায়। বুঝলে জরিনা বানু, আজকে বেশি করে করলা দিয়ে জুস বানাতে হবে। ভাইজান এগুলো কেমনে খাই, সে তুমি একটু খাও দেখো কেমন লাগে। লাগবে না। সিনহা করলা জুস বানিয়ে ইমরানের রুমে যায়। রুমে ঢুকে সে ইমরানকে কোথাও দেখতে পায় না। হঠাৎ ওয়াশরুমে দরজা খোলার শব্দ হয়। ইমরান ওয়াশরুম থেকে বের হতেই সিনহা চিৎকার দিয়ে ওঠে। ইমরান খালি গায়ে শুধু তোয়ালে পরে বের হয়েছে। নিজের রুমে সিনহাকে দেখে ইমরান নিজের দিকে তাকিয়ে নিজেও চিৎকার দেয়। আহ! ইমরানের জোরে চিৎকার শুনে সিনহা ভড়কে যায়। তার হাত থেকে জুসের গ্লাসটাও পড়ে যায়। আহ! ইমরান চিৎকার বন্ধ করে সিনহার পায়ের দিকে তাকায়, রক্ত বের হচ্ছে, জুসের গ্লাসটা সিনহার পায়ে পড়েছে। ইমরান দৌড়ে সিনহার কাছে গিয়ে বসে সিনহার পায়ে হাত দেয়। কি করছেন? চুপ থাকো, একটা জুসের গ্লাস হাতে ধরে রাখতে পারো না, কেয়ারলেস একটা। ইস, দেখো কিভাবে রক্ত পড়ছে। আপনি জামা পরুন প্লিজ। ইমরান সিনহার দিকে তাকায়, দেখে সিনহা অন্যদিকে তাকিয়ে আছে। একটা থাপ্পড় দিমু তোমারে, পায়ের থেকে রক্ত পড়ছে সেদিকে খেয়াল নেই, উনি আছে আমার জামা নিয়ে। ইমরান সিনহাকে ধরে ওঠাতে নিলে সিনহা ইমরানকে ধরে না। কি হলো, এরকম করছো কেন? আপনাকে এভাবে খালি গায়ে দেখে আমার কেমন জানি লাগছে। সিনহার কথা শুনে ইমরান ভুরু কুঁচকায়। কেমন লাগছে? বলতেও পারবো না। বলতে হবে না। এই কথা বলে ইমরান সিনহাকে কোলে তুলে নেয়। ইমরানের কান্নে সিনহার চোখ বড় বড় হয়ে যায়। আরে কি করছেন, কি করছেন? তুমি চোখ বন্ধ করে থাকো, বেশি লজ্জা লাগলে। আপনার লজ্জা শরম না থাকতে পারে, কিন্তু আমার আছে। নামান কোল থেকে আমাকে। তোমার না পায়ে ব্যথা, এত কথা বলছো কেন? পায়ে ব্যথা, মুখে না। ইমরান সিনহাকে বিছানা এনে বসায়, তারপর ব্যান্ডেজের বক্স এনে সিনহাকে দিয়ে সে ওয়াশরুমে চলে যায় চেঞ্জ করার জন্য। ইমরান চেঞ্জ করে এসে দেখে সিনহার ব্যান্ডেজ করা শেষ। অনেক ফাস্ট। হ্যাঁ হ্যাঁ, এবার আমি উঠি। আমি সাহায্য করব। লাগবে না, আমি পারবো। সিনহা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে রুমের বাইরে চলে যায়। চাচা ইমরানের রুমের দিকে যাচ্ছিল, সিনহাকে খুঁড়িয়ে হাঁটতে দেখে থেমে যায়। চাচা সিনহার আশেপাশে ঘুরপাক খায়।
জুসওয়ালি চিৎকার শুনলাম যে, মারামারি কি এক দফা অলরেডি হয়ে গেল, পা ভেঙে দিয়েছে। চাচা আপনি আবার আমাকে জুসওয়ালি বললেন, আপনার আমি অভিশাপ দিলাম আপনার লুঙ্গি সবসময় খুলে পড়ে যায়। জরিনা বানু উপরে ছিল, সিনহার মুখে এমন অভিশাপ শুনে তার চোখ ছানা পড়া হয়ে যায়। তোবা তোবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপা আপনি এটা কি অভিশাপ দিলেন, গেছে গেছে, লুঙ্গি আবার পুরাই কইলা গেছে। জরিনা বানুর কথা শুনে চাচা নিজের লুঙ্গির কিট্টুর দিকে তাকায়। থাপ্পড় দিয়ে তোর চেহারার ডিসপ্লে ডুসপ্লে চেঞ্জ করে ফেলবো সেরি, আমার লুঙ্গির গিট্টু তো ঠিকই আছে, খুললো কখন? আরে চাচা ও আপনি বুঝবেন না, আপা এটা আপনি কি অভিশাপ দিলেন, আর কোন অভিশাপ খুঁজে পেলেন না? না এটাই ঠিক আছে, সব সময় আমার শুধু জুসওয়ালি জুসওয়ালি বলে, কেমন লাগে বলো তো? শোন তোরে আমি জুসওয়ালিই বলবো, এইটা আমি বদলাতে পারবো না। বলে বলে আমার মাথা খেয়ে ফেললেন। সিনহাই কথা বলে নিজের রুমের দিকে হাঁটা ধরলো, চাচাও নিজের কাজে চলে যায়। জয়না বানু এখনও দাঁড়িয়ে আছে, সে খুব টেনশনে আছে। সত্যি সত্যি যদি অভিশাপটা লেগে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে, চাকরিটা মনে হয় এবার ছেড়েই দিতে হবে। সিনহার চোখ জোড়া লেগে এসেছিল মাত্র, এমন সময় কিছু পড়ার শব্দ হয়, সিনহার চোখে লেগে থাকা ঘুমের রেশ কেটে যায়। সে শোয়া থেকে উঠে বসে, সিনহার হঠাৎ করে ভিলেনের কথা মনে পড়ে যায়। ভিলেনটা এলো না তো, সিনহা বারান্দার দিকে তাকায়। হ্যাঁ যা মনে করেছিল তাই হয়েছে, ভিলেন আবার এসেছে। ভিলেন এসে সিনহার পাশে বিছানা বসে, ভিলেনের চোখ জোড়া সিনহার ব্যান্ডেজ করা পায়ের দিকে যায়। আমি তোকে কষ্ট দেওয়ার আগে তুই নিজে নিজে কষ্ট পাস, মাথা আমার খুব গরম হয়ে যাচ্ছে, আমি তোকে নিজাতে কষ্ট দিতে চাই কিন্তু দিতে পারতেছি না। ভিলেনের কথা শুনে সিনহার চোখ বড় বড় হয়ে যায়। এ কেমন মানুষ এটা, নিজের হাতে কষ্ট দিতে পারছে না বলে তার মাথা গরম হয়ে যাচ্ছে, এ কি সাইকো নাকি? ভিলেন হঠাৎ করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, পকেট থেকে কয়েকটা ব্লেড বের করে বিছানা রাখে। এতগুলো ব্লেড দেখে সিনহার কলিজার পানি শুকিয়ে যায়। আজকেও ব্লেড দিয়ে তাকে দাগ দিবে নাকি? এগুলো কেন বের করেছেন? জানো না কেন, বাম হাতটা এইদিকে দাও। না দিব না। দাও বলছি। না কখনো না। ভিলেন জোর করে সিনহার হাত ধরে ব্লেড দিয়ে সিনহার হাতে একটা টান মারে। আ! সিনহার মুখ থেকে আওয়াজ বের হয়ে যাওয়ার সাথে সাথে ভিলেন সিনহার মুখ চেপে ধরে। এই ব্লেড দিয়ে দাগ দেওয়া, ভয় দেখানো এসব আরো অনেক বছর আগে থেকে শুরু হয়েছে। যেদিন মনে করতে পারবা সেই সময়গুলো, সেদিন থেকেই তোমার কাছে এই ভিলেন আসা বন্ধ করবে। ভিলেন ব্লেডগুলো রেখে বারান্দা টপকে বের হয়ে যায়। সিনহা তোমার হাতে পায়ে কি হয়েছে, ব্যান্ডেজ করছো যে? ওই একটু ব্যথা পেয়েছি। কিভাবে ব্যথা পেলে, দেখো মেয়ের কারবার, এতটা কেয়ারলেস হলে চলবে? তেমন কিছু না, ঠিক হয়ে যাবে। জরিনা জরিনা! জাহানারা চৌধুরীর ডাক শুনে জরিনা বানু দৌড়ে আসে। খালাম্মা কি লাগবে? সবাইকে আমার ঘরে ডেকে আনো, এক যেন যেন বাকি না থাকে। আচ্ছা। জরিন বানু সবাইকে ডেকে আনে, ইমরান আয়ান বড় ভাই ভাবি চাচি সবাইকে। কি হয়েছে আম্মা, জরুরি তলব? শুনো, ইতিমধ্যে হয়তো জেনেছো বিষয়টা, ইমরান আমি তোমাকে বিয়ে দিতে চাই। আম্মা জান, আমার কথাটা শেষ করতে দাও, আমি সিনহার সাথে তোমার বিয়ে দিতে চাই, খুব তাড়াতাড়ি বিয়ে দিতে চাই, আমি বিশ্বাস করি তুমি অমত করবে না। ইমরান সিনহার দিকে তাকায়, সিনহা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, হয়তো তার লজ্জা লাগছে, হয়তো ভয় লাগছে। ইমরান যদি না করে দেয়? না আম্মা জান, আমার সমস্যা নেই, আমিও রাজি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঈশান আয়ান তোমরা বিয়ের ব্যবস্থা করো। ইমরান সিনহার হাত ধরে সিনহাকে ছাদে নিয়ে যায়। এইভাবে হাত ধরে ছাদে নিয়ে আসলেন কেন? তোমার সাথে একটু খোশ গল্প করব, এই জন্য নিয়ে আসছি। মানে? যা বলছি শুদ্ধ বাংলায় তো বলছি। হঠাৎ কি হলো, আমার সাথে খোশ গল্প করতে চান? হঠাৎ করেই তো সব হচ্ছে, হঠাৎ করেই তো আমার বিয়ে হচ্ছে, এখন কিন্তু তুমি আমার হবু বউ, হঠাৎ করে তুমি আমার বউও হয়ে যাবে। আচ্ছা তা কি খোশ গল্প করতে চান? প্রথমে বলো তোমার কয়টা বয়ফ্রেন্ড? এটা কেমন প্রশ্ন, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। কি বলে, এত বিউটিফুল একটা মেয়ে তার বয়ফ্রেন্ড নেই? না নেই। এবার বলেন আপনার কয়টা গার্লফ্রেন্ড? আমারও কোনো গার্লফ্রেন্ড নেই, তবে একজনকে ভালোবাসি। এখনো বাসেন? হ্যাঁ এখনো ভালোবাসি তাকে। তো তাকে ছেড়ে আমাকে বিয়ে করতে রাজি হলেন কেন? আপনার আম্মাকে বললেই তো হতো। আম্মা জান জানে। আপনার আম্মা জানে? তারপরেও তিনি ছেলে যাকে ভালোবাসে তার সাথে বিয়ে না দিয়ে অন্য একটা মেয়ের সাথে বিয়ে দিচ্ছেন? আমি যাকে ভালোবাসি আম্মা জান তার সাথে আমাকে বিয়ে দিচ্ছে। মানে? মানে কিছু না, এত কিছু আপাতত তোমাকে না জানলেও চলবে, নিচে চলো। ইমরান আর কিছু না বলে ছাদ থেকে নেমে যায়, আর সিনহা ইমরানের কথায় ভাবনা ডুব দেয়। ইমরান কি বলে গেল, ইমরান কি তাকে ভালোবাসে? কিন্তু এটা কি করে সম্ভব?
ওনার সাথে তার দেখা হয়েছেও বা কয়দিন হয়েছে? এত তাড়াতাড়ি কি কাউকে ভালোবাসা যায়? ইমরান ছাড়া সবাই ব্রেকফাস্ট করার জন্য এসেছে। ইমরান প্রতিদিন সবার শেষে আসে ব্রেকফাস্ট টেবিলে। অবশ্য তাকে ডেকে আনা লাগে, সেই দায়িত্ব জরিনা বানুর। কিন্তু আজকে জাহানা চৌধুরী সেই দায়িত্ব সিনহাকে দিয়েছে। সিনহা ইমরানের রুমে দরজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ, আজকে যেন সুন্দর সুশ্রী অবস্থায় দেখি, সব যেন ঠিকঠাক থাকে। সিনহা রুমের ভেতরে প্রবেশ করে দেখে উমা ইমরান এখনো কাঁথা গায়ে দিয়ে ঘুমোচ্ছে। দেখো তার কাণ্ড, সবাই ব্রেকফাস্ট করার জন্য রেডি, অথচ সে এখনো ঘুম থেকেই ওঠেনি। সিনহা দুই তিনবার ডাক দেয় কিন্তু ঘুম থেকে ওঠে না। সিনহা এবার আস্তে আস্তে বিছানার পাশে যায়। ইমরানের শরীরে আস্তে হাত দিতে ইমরান সিনহার হাত ধরে টান দিয়ে সিনহাকে নিজের উপর ফেলে দেয়। এভাবে হুট করে টান পড়ায় সিনহা আল্লাহ রে বলে চিৎকার দিয়ে ওঠে। সিনহা চুপ হয়ে যায়। সে ওঠার জন্য চেষ্টা করে কিন্তু ইমরান সিনহাকে ধরে রাখে। এবার সে চোখ বড় বড় করে ইমরানের দিকে তাকায়। এমন করছেন কেন, ছাড়ুন না। ইমরান সিনহাকে ছেড়ে দিয়ে বলে, ওহো আমি তো ভুলেই গিয়েছি, আমাদের এখনো বিয়েই হয়নি। তাড়াহুড়ো করে আয়ানের কেবিনে ঢুকতেই আয়ানের দিকে ধাক্কা খেয়ে ইরিন ফ্লোরে পড়ে যায়। হোয়াট দা, এই মেয়ে চোখে দেখতে পাও না? আপনি চোখে দেখতে পান না? আপনি আমাকে ডেকে কেবিন থেকে বের হতে চাচ্ছিলেন কেন? আপনি বের হতে না চাইলে তো আর ধাক্কা খেয়ে পড়তাম না। ওরে মহারানী, তোমারে কি এখন ডাকছি? তোমারে দেখার জন্যই তো বের হয়েছি। আমার দেখার জন্য এত পাগল হলেন কেন? হোয়াট, এমে তোমাকে দেখার জন্য পাগল কেন হব? কখন কফির জন্য পাঠাইছি তোমারে? ভুলে গেছি, এক্ষুনি নিয়ে আসছি। এভাবে ভুল করলে ম্যাডাম তোমার চাকরি থাকবে থাকবে না? চাচা তখন দাঁড়িয়ে কথাগুলো শুনছিল, তিনি আর কথা না বলে দাঁড়িয়ে থাকতে পারেননি। বাসা, এভাবে সারাক্ষণ ধাক্কা খেলে কফি খেলে তোমার পেট ভরবে ভরবে না? চাচা কি বলছো এইসব, কিছুই তো বুঝতেছি না। তোমাদের কি বুঝাবো, আমি নিজেই তো হিসাব মেলাবার পারতেছি না। তোমরা দুই ভাতিজা যা শুরু করছো, বড়টা ধাক্কা খায় আর করলার জুস খায়, ছোটটাও ধাক্কা খায় তবে হেতে আরও আপডেট হেতে জুস না কফি খায়। তো কফি খেলে কি সমস্যা চাচা? কফি তো সবাই খায়। সবাই খায় কিন্তু তুমি একটু বেশিই খাইতেছো। আচ্ছা কফির কথা বাদ দাও, ধাক্কা কেন খাচ্ছ সেটা বলো। ধাক্কা কি ইচ্ছে করে খেয়েছি নাকি চাচা? ইচ্ছা করে খাও আর অনিচ্ছায় খাও, এখানে ধাক্কা খেলে তো চলবে না বাপু, তোমাদের দুজনের চাকরি নট হয়ে যাবে। চাচা এই কথা বলে ইমরানের কেবিনের দিকে হাঁটা ধরল। চাচা কিছু মনে করে আবার ফিরে আসে। শোনো, কফিওয়ালিকে দিয়ে আমার জন্য এক কাপ কফি পাঠাও, কফিওয়ালিরে ভাল লাগছে আমার। চাচা এইসব কি, ওর বয়স আর তোমার বয়স দেখছো? ভালো লাগার সাথে বয়সের হিসাব মিলাবার লাগছে কে? না মানে ও তো তোমার ভাতিজি হতে পারে, অন্য কিছু না। সেটা সময় হলে বোঝা যাবে কি হতে পারে আর কি হতে পারে না। চাচা আর দাঁড়িয়ে না থেকে চলে যায়। ইরিন কফি নিয়ে এলে আয়ান ইরিনকে ধমক দেয়। এতক্ষণ লাগে কফি আনতে? বেশি সময় লাগেনি তো। তার মানে আমি মিথ্যা বলছি? না আমি মিথ্যে বলছি, হইছে আর ধমক দিয়েন না, নেন কফি ঠান্ডা হয়ে যাবে। এভাবে সময় জ্ঞান না থাকলে চাকরি তো টিকবে না। এদিকে আয়ান কফি হাতে নিয়ে নিজের কেবিনে চলে যায় আর ইরিন দাঁড়িয়ে থেকে নিজে নিজে বিড়বিড় করে আয়ানকে বকতে থাকে। শালা বস হয়েছে দেখে মাথা কিনে নিয়েছে মনে হয়, সারাক্ষণ চাকরি খাওয়ার কথা বলে। চাকরি তোর মাথায় দিব শালা, বেশি বক বক করলে এমন চাকরি লাথি মেরে রেখে যাব। আসসালামু আলাইকুম আম্মাজান। ওয়ালাইকুম আসসালাম। ইমরান আজকে লাঞ্চ বাসায় এসে করিও, আয়ানকে বলিও। কেন আম্মাজান, হঠাৎ বাড়িতে কেন? আসলে জানতে পারবে। ওকে আম্মাজান। আয়ান ইমরান দুজনেই আজকে দুপুরবেলা বাসায় বসে লাঞ্চ করছে। শ্রাবণ আর চাচুকে দেখে দৌড়ে এসে কোলে ওঠে। শ্রাবণ আজকে কি বাসায় কিছু হচ্ছে বলো তো? আজকে ভালো রান্না হচ্ছে, ছোট আম্মু রান্না করছে। তোমার ছোট আম্মুটাকে? তোমার বউ। তোমাকে এসব কে বলেছে? আম্মু বলেছে। তা তোমার আম্মু কি বলেছে চাচুকে বলো দেখি। আম্মু বলেছে সে আমার চাচুর বউ হবে, আর চাচুর বউ আমার ছোট আম্মু। ওলে পাকনাটা, সবাই যা বলে তাই মনে রাখে। আয়ান ইমরানের কোলে থেকে শ্রাবণকে নিজের কোলে নিয়ে উপরে নিজের রুমে চলে যায়। বাহ, আজকে দেখি অনেক আইটেম রান্না হয়েছে। সিনহা সব রান্না করেছে আজকে। কি আম্মা জান, বিয়ে না হতেই ওরে রান্না করে যেতে দিলা, এত কিছু কিভাবে রান্না করলো? শুনেন, রান্নাঘরে আমার কাছে কোনো বিষয় না, আমি মোটামুটি সব রান্নাই করতে পারি, সো আপনি চিন্তা না করে টেস্ট করে দেখেন কেমন হয়েছে। আমি মোটেও চিন্তা করছি না। সবার খাওয়া দাওয়া শেষ হয়ে সবার রান্না সুনাম করছে, রান্না ভালোই হয়েছে। বাহ জুসওয়ালি বাহ, তোর রান্নার হাত তো অনেক ভালো। ধন্যবাদ চাচা। ইমরান এখন আর তোমাকে অফিসে যেতে হবে না, বাসায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে
সিনহাকে নিয়ে বাইরে থেকে ঘুরে এসো। অফিসে কাজ আছে তো আম্মাজান? সেই কাজ আয়ান করবে। আয়ান পারবে না? জি আম্মা পারবো। তাহলে এই কথাই রইল। জাহানারা চৌধুরী ডাইনিং ছেড়ে উঠে চলে গেলেন। ইমরান রেডি হয়ে নিচে নেমে সিনহার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর সিনহাও রেডি হয়ে নিচে নামে। ইমরান সিনহাকে নিয়ে বাইরে রাস্তায় বের হয়ে আসে। ইমরান রিক্সা ডাকলে সিনহা বাধা দেয়। কি করছেন? দেখছো না কি করছি? রিক্সা ডাকছেন কেন? আমরা বাইকে করে যাব। বাইকে করে যেতে চাও? আচ্ছা তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। যান। ইমরান ভেতর থেকে বাইক নিয়ে আসে। সিনহা বাইকের পেছনে উঠে বসে। ধরে বসো, না হলে পড়ে যাবে। আপনাকে ধরবো? তো এখানে কে আছে শুনি আর কাকে ধরবে? সিনহা ইমরানের কাঁধে দুই হাত দিয়ে বসে। ইমরান বাইক স্টার্ট দেয়। ইমরান বাইক জোরে চালালো। সিনহার হাত শক্ত করে ইমরানের কাঁধ চেপে ধরে। ভয় লাগছে, আস্তে চালাবো? আচ্ছা। ইমরান সিনহাকে নিয়ে পার্কে এসে বসে। আইসক্রিম খাবে? বসো, আমি আইসক্রিম নিয়ে আসছি। আচ্ছা। ইমরান সিনহাকে বসে বাইরে আইসক্রিম আনতে যায়। এদিকে সিনহা একা একা বসে বিরক্ত হচ্ছিল। আইসক্রিম আনতে এতক্ষণ লাগে, কোথায় চলে গেল? কয়েকজন লোক এসে সিনহার আশেপাশে ঘুরঘুর করে আর সিনহার দিকে তাকে হাসাহাসি করে। দুজন লোক সিনহার পাশে এসে বসে। সিনহা ভয় পেয়ে উঠে যেতে চাইলে একজন লোক সিনহার হাত চেপে ধরে। আমার হাত ধরছেন কেন? ছাড়েন হাত। ওমা সুন্দরের কি রাগ! এদিকে সিনহা হাত ছাটানোর জন্য জোরাজোরি করছে, কিন্তু লোকটা আরো শক্ত করে চেপে ধরে। ওর হাত ছাড়ো। পেছন থেকে কারো কণ্ঠ শুনে সবাই তাকিয়ে থাকে সেদিকে। ইমরানকে দেখে সিনহার দেহে প্রাণ ফিরে আসে। ওই কে রে তুই? ওর হাত ছাড়, তারপর বলছি। ইমরান এগিয়ে সেই লোকটার হাত থেকে সিনহার হাত ছাড়িয়ে নেয়। তোর তো সাহস কম না, কিরে করে দেখাতে এসেছিস? ইমরান সিনহার হাতে আইসক্রিম দিয়ে নিজের পকেটে হাত দেয়। লোকগুলো সবাই ভয় পেয়ে যায়। ইমরান পকেট থেকে তার ওয়ালেটটা বের করে, ওয়ালেটের ভেতর থেকে কিছু টাকা বের করে লোকটার হাতে দেয়। আশা করি কোনো ঝামেলা ছাড়া চলে যাবে। লোকটা এতগুলো টাকা পেয়ে খুশি হয় আর বাকি শিশুদের নিয়ে চলে যায়। সিনহা অবাক হয় ইমরানের কাণ্ড দেখে। আপনি তো একটা কাপুরুষ, আমার হাত ধরেছেন, আমার সাথে বাজে বিহেভ করেছেন, আর আপনি ওদের কিছু না বলে উল্টো ওদের হাতে টাকা ধরিয়ে দিলেন। তো তুমি চাও আমি ওদের সাথে মারামারি করি? মারামারি না করলেও ধমক তো দিতে পারে। ধমক দিলে ওরা শুনবে তোমার মনে হয়? এত কিছু আমাকে না বুঝিয়ে এটা স্বীকার করেন, আপনি একটা ভীতু। আচ্ছা স্বীকার করলাম, আমি ভীতু, এখন আইসক্রিম খাও বলে যাবে। সিনহা আইসক্রিম খাচ্ছে। একটা বাচ্চা মেয়ে ফুল নিয়ে আসে। ভাইয়া ফুল নেবেন? ইমরান সিনহার দিকে তাকায়। সিনহা এক গোছক গোলাপ নেয় মেয়েটির হাত থেকে। ইমরান টাকা দিয়ে মেয়েটিকে বিদায় করে। এই ধরেন ফুল। সিনহা ইমরানের দিকে ফুলের তোড়া বাড়িয়ে দিলে ইমরান জিজ্ঞেস করে, কেন? আপনার হাত থেকে ফুল নিব? ও এই ব্যাপার? ইমরান সিনহার হাত থেকে ফুল নিয়ে সিনহার সামনে হাঁটু গেড়ে বসে তার দিকে ফুলের তোড়া বাড়িয়ে দেয়। সিনহা খুশি হয়ে ফুলের তোড়া নেয়। অতটাও আশা করিনি। ম্যাডাম আপনাকে আজ অনেক সুন্দর লাগছে। কি বলেন আতিক সাহেব, এতদিন সুন্দর লাগেনি? না, আপনাকে প্রতিদিনই সুন্দর লাগে। তো আজকে কেন বলছেন? প্রতিদিন কি আর প্রশংসা করা যায় বলুন। ইরিন, ইরিন! আয়ানের চিৎকার শুনে ইরিন ভাবাচাকা খেয়ে যায়। এত জোরে কেউ চিৎকার করে? এটা কি অফিস নাকি প্রেমালাপ করার জায়গা? স্যার কে বলছে? প্রেমালাপ করলাম কখন, তাও আবার এই বুইড়াবেড়ার সাথে? কি হলো, দুজনে জবাব দিচ্ছেন না কেন? স্যার এটা অফিস করার জায়গা। তাহলে মেয়েদের সাথে গল্প কিসের, নিজের কাজে মন দেন। আর তুমি ইরিন, এক কাপ কফি নিয়ে তাড়াতাড়ি আমার কেবিনে আসো। আয়ান হনহন করে হেঁটে নিজের কেবিনে চলে যায়। কফি তোর মাথায় ঢালবো, সারাক্ষণ কফি খাবে আর রাগ দেখাবে, মন চাচ্ছে উষ্টা মেরে অফিস থেকে বের করে দেই। স্যারকে উষ্টা মেরে অফিস থেকে বের করে দিবেন? প্রয়োজন হলে তাই করব। আর আপনি এত কথা বলছেন কেন? হ্যাঁ নিজের কাজ করুন। আতিক সাহেব ধমক খেয়ে চুপ হয়ে যায়। ইরিন কফি বানিয়ে নিয়ে আয়নের কেবিনে যায়। স্যার আপনার কফি। কি কথা হচ্ছিল আতিক সাহেবের সাথে? তেমন কিছু না, উনি আমার প্রশংসা করছিল। প্রশংসা করছিল আর তা শুনে ফুলে গেছেন? কোথায় ফুললাম স্যার, ফুলে নাই তো। শুনেন ওই সব ফুলাফুলি বাদ দিয়ে কাজে মন দাও। আমি তো কাজই করছি স্যার, আপনার সেবায় তো আমি নিয়োজিত স্যার। আমার সেবায় যেন দেখি। জি স্যার। এখন যেতে পারো। জি স্যার। অনেকক্ষণ তো ঘুরলাম, এবার বাসায় যাওয়া যাক। কিছু না খাইয়ে বাসায় নিয়ে যাবেন? খিদে লাগছে না আমার? কতটুকু খিদে লাগছে? এইটা কেমন কথা, অনেক খিদা লাগছে।
খাওয়াতে পারবেন না? টাকা কি শেষ আপনার? টাকা কেন শেষ হবে, খরচও তো তেমন করলাম না। খরচ না করলে ওই বদমাইশ লোকেদের তো দিয়ে দিয়েছেন। টাকার চিন্তা করতে হবে না, চলো আগে রেস্টুরেন্টে যাবো, খাবো, তারপর শপিং করবো। শপিং কেন করবো? আমার সাথে প্রথম বের হয়েছে, একটু তো শপিং করে দিতেই হয়। আচ্ছা আচ্ছা, কত ভালো আপনি। অনেক ভালো। ইমরান সিনহাকে নিয়ে রেস্টুরেন্টে আসে, এদিকে দুজনের ভেতর এক পাশ গিয়ে বসে। ওয়েটার আসলে, শোনো আজকে ম্যাডাম প্রথম আসছে, ভালো সার্ভ যেন হয়, যেন সুনাম করে তোমাদের। ওকে স্যার। ওয়েটার অর্ডারকৃত খাবার আনলে দুজনে খাওয়া শুরু করে। ইমরান নিজের খাবারের কিছু অংশ নিজের হাত দিয়ে সিনহাকে খাওয়াতে চাইলে সিনহার চোখ বড় বড় হয়ে যায়। তাকে না থেকে হা করো। সিনহা মুখ হা করে, ইমরানের হাত থেকে খাবার খেয়ে নেয়। আমি খাইয়ে দিচ্ছি, তুমি খাইয়ে দিবে না? ইমরানের কথা শুনে সিনহা লজ্জা পায়। ও কীভাবে ইমরানকে খাইয়ে দিবে? আজ প্রথম ইমরানের সাথে ঘুরতে বের হয়েছে, এমনিতেও লজ্জা লাগছে, তার ওপর এখন খাইয়ে দেবার কথা বলছে। ও মা, খাইয়ে দিতে বলেছি, ভাবনায় ডুব দিতে না। সর্বশেষে দুজনে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। ইমরান সিনহাকে নিয়ে শপিং মলে আসে। সিনহা নিজের পছন্দ মতো দুটো ড্রেস কিনে। আপনি একটা ড্রেস পছন্দ করে দেন। না, এখন তোমার পছন্দই কিনো, বিয়ের পর সব আমার পছন্দের ড্রেস পরতে হবে। সমস্যা নাই, এখানেও পরবো আপনার পছন্দের। আচ্ছা। ইমরান পছন্দ করে সিনহাকে আরও দুটা ড্রেস কিনে দেয়। শপিং শেষে ইমরান সিনহাকে নিয়ে বাসায় ফিরে আসে। সিনহা ইমরান বাসায় আসতে শ্রাবণ দৌড়ে এসে ওদের দিকে। সিনহা শ্রাবণকে কোলে নিয়ে তার হাতে একটা চকলেটের বাক্স ধরিয়ে দেয়। এটা আমার জন্য। হ্যাঁ, এইটা এই কিউট ছেলেটার জন্য। মা, তুমি অনেক ভালো। সিনহা ইমরান দুজনেই হেসে দেয়। আমাদের এখানে কেন বেঁধে রাখা হয়েছে? মাস্ক পরিহিত লোকটা এগিয়ে এসে জবাব দেয়। আজকে বিকালে একটা মেয়েকে বিরক্ত করেছিস, ছেলেটার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছিস, এই জন্য তোদের এখানে আনা হয়েছে শাস্তি দেওয়ার জন্য। শাস্তি? কি শাস্তি? কে ভাই আপনি? ভিলেন। ভিলেন একজন কি ছাড়া দেয় কিছু নিয়ে আসার জন্য। সাথে সাথে একজন গিয়ে একটা ছুরি নিয়ে আসে। ছুরি দেখে লোকগুলো কলেজের পানি শুকিয়ে যায়। ভিলেন হাতে ছুরি নিয়ে লোকটার কাছে এগিয়ে আসে। সে লোকটার হাতটা সামনে আনে। এই হাত দিয়ে মেয়েটার হাত চেপে ধরেছিস, খুব বড় ভুল করে ফেলেছিস। না, এমন করবেন না, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। ভিলেন কথা কানে না নিয়ে ছুরি দিয়ে এক কোপে লোকটার হাত আলাদা করে দেয়। লোকটার চিৎকারে আর্তনাদের সব কিছু কেঁপে ওঠে। সিনহা ছাদে দোলনায় বসে দোল খাচ্ছে আর রাতের আকাশ চাঁদ দেখছে। খুব সুন্দর চাঁদ উঠেছে। কারো কণ্ঠ শুনে সিনহা চমকে ওঠে। তাকে দেখে মাস্ক পরিহিত ভিলেন তার থেকে কিছুটা দূরত্ব ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। ভিলেন আজকে ছাদেও চলে এসেছে, এই ভিলেন কি জাদুবিদ্যা দিয়ে সব জায়গায় যেতে পারে? ভিলেন ছাদের রেলিং ছেড়ে সিনহার দিকে এগিয়ে আসে। সিনহা কি করবে বুঝতে পারে না, সে মনে মনে চাইছে ছাদে যেন এখন কেউ চলে আসে, বিশেষ করে ইমরান যেন অবশ্যই আসে, তাহলে ভিলেন তার কিছু একটা ব্যবস্থা সে করতে পারবে। ছাদের মতো তোমাকেও সুন্দর লাগছে। আপনি কি আমাকে বিরক্ত করা বন্ধ করবেন না? সিনহার কথা শুনে ভিলেন দোলনা থেকে উঠে দাঁড়ায়। ভিলেন পকেটে হাত দিয়ে কয়েকটা ব্লেড বের করে। আবার ব্লেড? ওনার পকেটে কি সবসময় ব্লেড থাকে? এই ব্লেড দিয়ে কি বোঝাতে চায় উনি? তোমাকে আমি সেদিন বলছি, পুরনো কথা মনে পড়তে পারলে তোমার কাছে আসা বন্ধ করে দিব আমি। ভিলেন হঠাৎ করে একটা ব্লেড দিয়ে নিজের হাতে দাগ দেয়। কি করছেন? ভিলেন সিনহার হাত সামনে আনে আর তার হাত থেকে পড়া রক্ত সিনহার হাতের উপর পড়তে থাকে। এমন করছেন কেন, কি চান আপনি? ভিলেন জবাব না দিয়ে সিনহার হাত ছেড়ে দিয়ে চলে যায়। সিনহা নিজের রক্তমাখা হাতের দিকে তাকিয়ে থাকে, তার হাতে ভিলেনের রক্ত। কিভাবে পারলো নিজের হাতে এভাবে ব্লেড দিয়ে দাগ দিতে? পুরো সাইকো। সিনহা লুকিয়ে ছাদ থেকে নেমে নিজের রুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে নিজের হাতের রক্ত পানি দিয়ে ধুয়ে ফেলে। সকালবেলা ইমরান ব্রেকফাস্ট করতে এলে সবাই ইমরানের হাতের দিকে তাকায়। সিনহার কালকের রাতের কথা মনে পড়ে যায়। ভিলেন যেই হাত কেটেছে ইমরানের সে হাতে ব্যান্ডেজ। ভিলেন সেজে কি তাহলে ইমরান আসে? ওয়েট ওয়েট, মনে পড়েছে, আমি ক্লাস সেভেনে থাকাকালীন সময় ইমরান নামে এক বড় ভাই আমাকে পছন্দ করত। সেও তো মাস্ক পরে একবার স্যারের হাত ব্লেড দিয়ে কেটে ফেলেছে, তার মানে দাঁড়ায় মাস্ক পরিত ভিলেন ইমরান, এই জন্য ভিলেন সবসময় ব্লেড নিয়ে আসে। এরপর পুরনো কথা মনে পড়তে বলে, ইমরান হাতে কি হয়েছে তোর? তেমন কিছু না, সামান্য একটু চোট পেয়েছি। কিভাবে চোট পেলি, বাচ্চা নাকি তুই? আম্মা যান হালকা চোট, তেমন বড় কিছু না, চিন্তা করিও না।
হালকা হলে এভাবে কেউ ব্যান্ডেজ করে? আমার ব্রেকফাস্ট দাও তো ক্ষুধা লাগছে। ইমরানের হাত কাটা নিয়ে আলোচনা তখনই বন্ধ হয়ে যায়। সবাই বন্ধ করতে পারলেও একজনের মনে ঠিকই খুঁত রয়ে গেছে, ইমরান ভিলেন সেজে কেন তার কাছে আসে? সে তো আগেও এমন কোনো অপরাধ করেনি যার কারণে ইমরান ব্লেড দিয়ে সিনহার হাত কাটবে। উল্টো সে আগেও স্যারের হাত কেটে অপরাধ করেছে, এখনও অপরাধ করে যাচ্ছে, অথচ সবার সামনে কি নিষ্পাপ মানুষ প্রমাণ করছে নিজেকে। অতীত জাহানারা চৌধুরীর কোলে মাথা দিয়ে শুয়ে আছে ইমরান। আম্মা জান, আমি সত্যি স্যারের হাত কাটিনি। আচ্ছা, তাহলে মেয়েটার কেন মনে হয়েছে তুই কেটেছিস? জানি না আমি। আচ্ছা সমস্যা নেই, যা হওয়ার হয়ে গেছে, ভুলে যা। পরের দিন ইমরান স্কুলে যায়। ইমরানকে দেখে সিনহা চোখ সরিয়ে নেয়। ইমরান ডাক দেয়। সিনহা? সিনহা দাঁড়িয়ে আছে। ইমরান কাছে এসে নিজের পকেট থেকে ব্লেড বের করে, তা দেখে সিনহা ভয়ে কুঁকড়িয়ে যায়। ইমরান হুট করে ব্লেড দিয়ে নিজের হাতে দাগ দেয়, রক্ত বের হতে থাকে। সিনহা ভয়ে আঁতকে উঠে। তোমার কেন মনে হয়েছে আমি স্যারের হাত কেটেছি জানি না, তবে যেহেতু মনে করেছো আমি স্যারের হাত কেটেছি তার জন্য এই শাস্তি। তোমার সাথে আর দেখা হচ্ছে না, তোমাকে আর কেউ বিরক্ত করবে না, চলে যাচ্ছি এই স্কুল থেকে, ভালো থেকো। ইমরান আর কিছু না বলে সিনহার সামনে থেকে চলে যায়। সিনহার কেন জানি ইমরানের কথাগুলো শুনে খুব খারাপ লাগছে। সেই হাতে ওর হাতের জন্য সিনহার এখন নিজের কাছে খুব খারাপ লাগছে। ব্লেড দিয়ে নিজের হাতটা কেটে ফেলল সে। ইদানিং নতুন একটা ছেলে সিনহাকে বিরক্ত করছে। সে সিনহাকে প্রতিদিন ফুল দিচ্ছে, চিঠি দিচ্ছে, সিনহাকে খুব বিরক্ত করছে। কোথায় থেকে আসে এরা? প্রতিদিনের মতো আজকেও সিনহা ছেলেটাকে রাস্তায় দেখতে পায়। সিনহার কাছে আসতেই ছেলেটা সিনহার দিকে ফুল ও চিঠি বাড়িয়ে দেয়। সিনহা ফুল ও চিঠি হাতে নিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। লজ্জা লাগে না প্রতিদিন রাস্তায় এগুলো ছুঁড়ে ফেলে দেই, তারপরও নিয়ে আসে? আমিও দেখি কত ছুঁড়তে পারো তুমি। সিনহা জবাব না দিয়ে চলে যায়। পরের দিনও ছেলেটা ফুল ও চিঠি হাতে রাস্তায় দাঁড়িয়ে থাকে। আমাকে ফুল ও চিঠি দেওয়া যাবে? কারো কণ্ঠ শুনে ছেলেটা পেছনে তাকায়। মাস্ক পরিহিত একটা ছেলে দাঁড়িয়ে আছে। তোকে কেন দিব? তো মেয়েটাকে কেন দিচ্ছেন? তো তাতে তোর কি সমস্যা? সমস্যা আছে দেখেই তো বলছি। ইমরান জোপের আড়াল থেকে বের হয়ে আসে। সমস্যাটা কি সেটাই জানতে চাই। মাস্ক পরিহিত ছেলেটা পেছনে তাকায়। ইমরানকে এখানে দেখে সে ভড়কে যায়। কি সমস্যা বলো? একদম সামনে এগোবে না, না হলে ব্লেড দিয়ে। ইমরানের হাতে ছুরি দেখে মাস্ক পরিহিত ছেলেটার কথা বন্ধ হয়ে যায়। ছেলেটা পিছনে ঘুরে পালাতে গেলে ভুল চিঠি দেয়া ছেলেটা সামনে দেখে সে থমকে যায়। ইমরান কাছে এসে ছেলেটার মাস্ক টান দিয়ে খুলে ফেলে। ছেলেটাকে দেখে ইমরানের চেনা চেনা লাগছিল। তুই? তোকে তো আমি স্কুলে দেখেছি, কোন ক্লাসে পড়িস তুই, আর এইসবের মানে কি বল। আমি রানা, স্নেহার সাথে পড়ি। স্নেহা কি পছন্দ করি আমি? যারাই স্নেহাকে কষ্ট দেয়, স্নেহাকে পছন্দ করি, তাদেরকে আমি এই রূপ নিয়ে কষ্ট দিই, ভয় দেখাই। কিন্তু আমাকে তো কিছুই করিসনি। কিছু না কিছু করি তো স্নেহার চোখে আপনাকে দোষী বানিয়েছি। স্যারের হাত তুই কেটেছিস? হ্যাঁ। বাহ, ক্লাস সেভেন এর একটা ছেলে, তুই তো কামাল করে দিয়েছিস, কেউ কিছু বুঝতেই পারিনি, টেরও পাইনি। আচ্ছা যাই হোক, আজ থেকে ভালো হয়ে যাবে, সিনহার পিছন ছেড়ে দিবি, না হলে এতদিন তো তুই সবাইকে শাস্তি দিতি। আমি যদি জানতে পারি সিনহার আশেপাশে থাকিস তুই, একদম মেরে ফেলবো তোকে, চিনিস না আমাকে তুই, মনে থাকে যেন। আর হ্যাঁ, সত্যি সত্যি যেহেতু মাস্ক পরিহিত ভিলেন আমাকে বানিয়েছিস, আজ থেকে এটাই আমি, এই মাস্ক আজ থেকে আমার কাছে থাকবে, চল সিয়াম। সিয়াম ইমরানের বন্ধু। সিনহাকে ফুল চুটি দেয়া, কিছু সব কিছু ছিল ইমরানের প্ল্যান, যাতে এই মাস্ক পরিহিত ছেলেটাকে খুঁজে বের করা যায়, এবং সেখানে তারা সফল হলো। বর্তমান ইমরান নিজের রুমে শুয়েছিল। সিনহা কল করে ইমরানকে ছাদে আসতে বলে। সে ছাদে অপেক্ষা করছে। ইমরান মোবাইল রেখে ছাদে চলে যায়। ছাদে এসে দেখে সিনহা রেলিং ধরে রাস্তায় তাকিয়ে আছে। কেন ডেকেছো? ইমরানের কণ্ঠ শুনে সিনহা পিছনে ঘুরে তাকায়। জানেন না মনে হয়, নাকি জেনেও না জানার ভান করছেন? তুমি কিছু বলছো যে জানবো? এসবের মানে কি? কোন সব? ভিলেন সেজে কেন আসেন আমার কাছে? ব্লেড দিয়ে আমার হাত কাটেন, ব্লেড দিয়ে নিজের হাত কাটেন, আমাকে কষ্ট দিতে চান, এসবের মানে কি? আমি যে তোমার সাথে এসব করেছি তার প্রমাণ আছে তোমার কাছে? আমি নিজেই প্রমাণ। এসব কেন করেছেন বলবেন আমাকে? প্রমাণ নিয়ে এসো, এসব আমি করেছি, তারপর বলবো কেন করেছি। বলতে হবে না আপনাকে। সিনহার কিছু না বলে ছাদ থেকে নেমে যায়। পরের দিন ইমরান ব্রেকফাস্ট করতে এলে দেখে সবাই চুপচাপ বসে আছে।
সে সিনহাকে কোথাও দেখতে পায় না। ইমরানের মনে ভয় ঢুকে যায়। সিনহা সবাইকে বলে দেয়নি তো? আম্মাজান কি হয়েছে, সবাই এত চুপচাপ কেন? জাহানারা চৌধুরী ইমরানের হাতে একটা চিরকুট ধরিয়ে দেয়। কি আছে এখানে? ইমরান চিরকুটটায় চোখ বোলায়। আন্টি, আমাকে ক্ষমা করবেন, আপনার ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। বিয়েতে রাজি হয়ে হঠাৎ কেন এই কথা বলছি সেটা আপনার ছেলে খুব ভালো করে বুঝতে পারবে। আন্টি, আবারও আপনার কাছে ক্ষমা চাচ্ছি, পারলে এই মেয়েকে ক্ষমা করে দিবেন। সিনহা, চিরকুটটা পরে ইমরানের রাগ উঠে যায়। এবার আসে লুকে কিছু করবে না, যা করবে সব সামনাসামনি। কোথায় ও? চলে গেছে। আমি আসছি আম্মাজান। ইমরান ডাইনিং টেবিল থেকে উঠে বের হয়ে যায়। কনিং বেলের শব্দে সিনহা এসে দরজা খুলে দেয়। বাইরে ইমরানকে দাঁড়িয়ে থাকতে দেখে সিনহা ভয় পেয়ে যায়। ইমরান ভেতরে প্রবেশ করে। মনে করছিস পালিয়ে যাবি আমার কাছ থেকে, কিন্তু পালাসনি, ভালোই হয়েছে। চল এখনই বিয়ে করবো তোকে। মাথা খারাপ হয়ে গেছে আপনার, আপনাকে কে বিয়ে করবে? ইমরান রেগে যায়। সে সিনহার বাহু শক্ত করে ধরে সিনহাকে দেয়ালের সাথে চেপে ধরে। হুট করে সিনহার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে কিস করতে থাকে। এমন আকস্মিক আক্রমণে সিনহা থ হয়ে যায়। তার চোখ জোড়া রসগোলার মতো বড় বড় হয়ে যায়। সিনহা ইমরানের কাছ থেকে ছুটতে চলে ইমরান আরও শক্ত করে ধরে সিনহার ঠোঁটের স্বাদ নিতে থাকে। কিছুক্ষণ পর ইমরান সিনহাকে ছেড়ে দেয়। সিনহা রেগে যায়, সে নিজের ঠোঁট হাত দিয়ে ঘষতে থাকে। কি করছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? মাথা ঠিক আছে, কিন্তু এখন যদি তুমি আমাকে বিয়ে করতে না চাও তাহলে মাথা ঠিক থাকবে না আমার। যার আমাকে কষ্ট দিতে ভালো লাগে, যে আমাকে কষ্ট দিতে চায়, তাকে আমি কেন বিয়ে করব? বিয়ে তো তোকে করতে হবে সোনা। ইমরান তার পকেট থেকে একটা রুমাল বের করে সিনহার মুখে চেপে ধরে। মুহূর্তে সিনহা নিস্তেজ হয়ে ইমরানের গায়ের উপর এসে পড়ে। ইমরান সিনহাকে কোলে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। নিউ নিউ চোখ খুলে সিনহা নিজেকে একটা অচেনা রুমে আবিষ্কার করে। সিনহার হাত তার মাথায় চলে যায়। মাথাটা কেমন ভারী ভারী লাগছে, সে এখানে কীভাবে এলো তা মনে করার চেষ্টা করছে। ইমরান পকেট থেকে রুমাল বের করে তার মুখ চেপে ধরে। তারপর আর কিছু মনে নেই, তার মানে রুমালে কিছু ছিল যার জন্য সে অজ্ঞান হয়ে গেছে। হঠাৎ দরজা খোলার শব্দ হয়। সিনহা ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে। রুমের ভেতর ইমরান প্রবেশ করে। ওয়েলকাম বউ। কিসের বউ, আর আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? বিয়ের পর তো বউ জামাইয়ের বাড়িতে আসবে নাকি? আমার বিয়ে কখন হলো? ইমরান কয়েকটা কাগজ সিনহার মুখে ছুড়ে মারে। আমাদের বিয়ের প্রমাণ। সিনহা কাগজগুলো পড়ে দেখে, ম্যারেজ রেজিস্ট্রি পেপার। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে সিনহার সাইন আছে তাতে। এটা হতে পারে না, এটা বুয়া। সেটা তো তুমি বললে হবে না বউ, সবাই প্রমাণ চায় আর প্রমাণ তোমার হাতের কাছে। সিনহা কাগজগুলো ছিঁড়ে ফেলে দেয়। ইমরান উচ্চ স্বরে হেসে ওঠে। এগুলা নকল, আসল কাগজ আমার কাছে, বাসর করার জন্য রেডি থাইকো যান। ইমরান কথাগুলো বলে দরজা আটকে বাইরে চলে যায়। সিনহা কি করবে বুঝতেছে না, তার এখন কি করা উচিত? ভাই এসব কি ঠিক হচ্ছে জোর করে? আয়ান, সে তোমাকে জোর করতে বাধ্য করেছে, আমি এমন কিছুই চাইনি। এই ব্যাপারে আমি চাই তুই আর একটা কথাও বলবি না। জি ভাই। একটা মেয়ে এসে রুমে প্রবেশ করে, মেয়েটার হাত খাবারের প্লেট। ম্যাম, স্যার বলছে খাবার খেয়ে নিতে। খাবার নিয়ে যান, আমি খাবো না। ম্যাম, আপনাকে না খাওয়াতে পারলে আমার চাকরি থাকবে না। চাকরি থাকার কি দরকার, এমন ভিলেনের চাকরি আপনাকে কে করতে বলেছে? ম্যাম, আজকাল কি চাকরি পাওয়া এতই সহজ যে একটা ছেড়ে দিলাম আর আরেকটা পেয়ে গেলাম? পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আমাকে নিতে হয়। এই চাকরি চলে গেলে মা বাবাকে নিয়ে পথে বসতে হবে। আচ্ছা দিন খাচ্ছি আমি, মন খারাপ করতে হবে না। সিনহা খাবারগুলো খেয়ে নেয়। খাবার খাওয়া শেষ হলে মেয়েটা চলে যায়। সারাদিন নিজের কাজ শেষ করে ইমরান সিনহার রুমে আসে। ইমরান দেখে সিনহার কলিজার পানি শুকিয়ে যায়, বুকে দুধপোকানি বেড়ে যায়। ইমরান কি সত্যি সত্যি ওর সাথে এসব করবে? সিনহা কিভাবে বাধা দিবে? ও একটা ছেলের জোরের সাথে পারবে? কি বউ তুমি রেডি? দেখুন আমার কাছে আসবেন না, এসব বিয়ে টিয়ে আমি মানি না। তোমাকে মানতে হবে না, আমি তো মানি। সিনহা পিছাতে পিছাতে খাটের সাথে বাড়িকে বিছানার উপর পড়ে যায়। ইমরানও বিছানার উপর এসে সিনহার দুই হাত বিছানার সাথে চেপে ধরে। এমন কিছু করবেন না প্লিজ। ইমরান টুপ করে সিনহার এক গালে চুমু খেয়ে বসে। তোমাকে আমি সেই স্কুল জীবন থেকে ভালোবাসি, এখনো বাসি, অথচ তুই কোনো সময় আমাকে বুঝিসনি। সব সময় তোর কারণে আমি কষ্ট পেয়েছি, আজকে না হয় তুই একটু কষ্ট পাবি। ইমরান সিনহার ঠোঁটে জোড়া মুহূর্তেই নিজের দখলে নিয়ে নেয়। কিছুক্ষণ সিনহার ঠোঁট জোড়ার স্বাদ নিয়ে সিনহার ঠোঁটে জোরে
একটা কামড় দিয়ে সরে বিছানায় শুয়ে পড়ে। সিনহার হাত ঠোঁটে চলে যায়, ঠোঁট কেটে রক্ত পড়ছে। সিনহার হঠাৎ কি হলো, সে রেগে যায়। সে হুট করে ইমরানের গালে একটা কামড় বসিয়ে দেয়। ইমরানের চোখ জোড়া কোটর থেকে বের হয়ে যাবে মনে হচ্ছে। সে বিশ্বাস করতে পারছে না সিনহা এমন কিছু করতে পারে। ইমরান গালে হাত দিয়ে অবিশ্বাস্য চোখে সিনহার দিকে তাকিয়ে আছে। এটা কি করলে? আপনি এটা কি করছেন? তাই বলে তুমিও দিবা? হ্যাঁ দিব। আমি দিয়েছি ঠোঁটে, তুমি গালে কেন দিয়েছো? এখন আমি সবাইকে মুখ দেখাবো কি করে? রক্ত বের হচ্ছে, রাক্ষসী নাকি? আপনি রাক্ষস নাকি? আমার ঠোঁটেও রক্ত বের হয়েছে, আর মুখ দেখাতে না পারলে রুমে মুখ লুকিয়ে বসে থাকেন। বেশি বাড়াবাড়ি করছো, এই জন্য তোমার হাল বহুত খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। ব্লেড দিয়ে হাত কেটেছেন, ঠোঁটে কামড় দিয়েছেন, আর কি করবেন শুনি? বাসর করবো, বাসরটা তো করা হয়নি। এই কথা বলে ইমরান সিনহাকে বিছানায় ফেলে সিনহার উপরে উঠে যায়। কথায় কথায় গায়ের উপর উঠে বসেন কেন? চরিত্র খারাপ নাকি আপনার? হোয়াট, তোমার সমস্যা কি? তুমি আমার চরিত্র নিয়ে কথা বলছো? তুমি আমার বউ, ওকে? আমার যদি চরিত্রের সমস্যা হয় তাহলে সব জামাইদের চরিত্রের সমস্যা আছে। সব জামাইদের নাই, আপনার চরিত্রের। সিনহা বাক্যটা সম্পূর্ণ করতে পারলো না। তার আগেই ইমরান সিনহার ঠোঁট জোড়া নিজের ঠোঁট দিয়ে বন্ধ করে দেয়। সকালবেলা ইমরান মেকআপ করে অফিসে যায়, যাতে গালের কামড়ের দাগ বোঝা না যায়। চাচা আজকে অফিসে আসে, ইমরানের কেবিনে গিয়ে বসে। ভাতিজা, গালে কি হয়েছে? মায়াদের মতো মেকআপ করেছিস মনে হচ্ছে, আর গালে ওইটা কিসের দাগ? আমার ইচ্ছে হয়েছে মেকআপ করেছি, আর গালে কোনো দাগ নেই। তোমার চোখের সমস্যা? আমার চোখের সমস্যা নাকি তোর গালের সমস্যা? জুসওয়ালি কামড় দিছে? চাচার কথা শুনে ইমরানের কাশি উঠে যায়। জুসওয়ালির তো সাহস কম না, আমার ভাতিজারে কামড় দেয়। চাচা, শুধু জুসওয়ালি কামড় দেয় নাই, তোমার ভাতিজাও জুসওয়ালিয়ারে কামড় দিয়ে আসছে। আয়নার কথা শুনে চাচার চোখ বড় সড় হয়ে যায়। ঘটনা নাকি? আগে শুধু ধাক্কা ধাক্কি খাইতো, এখন দেখি এরা কামড়া কামড়িও খাওয়া শুরু করছে। কাহিনী তো বহু দূরে গড়াইয়া গেছে। ধাক্কা ধাক্কি, কামড়া কামড়ি, তারপর আর কি দেখাবি? আমারে মান সম্মান তো কিছু রাখলি না। ভাতিজা যা শুরু করছে এটাও খুব তাড়াতাড়ি দেখবো মনে হচ্ছে। চাচা, এমন কিছুই হবে না। আয়ান, তুই ভাইয়ের সাথে মজা করছিস। না ভাই, আমি তোমার সাথে কখনোই মজা করতে পারি না। চাচা কনফিউশনে আছে, তাই বলে কনফিউশন দূর করলাম আর কি। তোরে কেউ কনফিউশন দূর করতে বলে নাই, নিজের চরকায় তেল দে যা। সিনহা বাসায় বাইরে যেতে পারছে না, কারণ ইমরান কয়েকজন গার্ড দাঁড় করিয়ে রেখেছে বাইরে। তাদেরকে কঠোরভাবে বলে দিয়েছে সিনহা যাতে কোনোভাবে বাইরে যেতে না পারে। সিনহার মাথায় একটা বুদ্ধি আসে, সে জানে না এতে কাজ হবে কি না, তারপরও সে চেষ্টা করে দেখবে। সিনহা তার ফোনটা নিয়ে নিচে নেমে আসে। সদর দরজা দিয়ে বাইরে বের হতে গার্ডগুলো দেয়ালের মতো সামনে এসে দাঁড়ায়। ম্যাম, আপনাকে তো বলা হয়েছে স্যারের অনুমতি ছাড়া আপনি বাইরে যেতে পারবেন না। জানি জানি, কিন্তু তোমার স্যারই আমাকে ওনার অফিসে যেতে বলেছে। এই দেখো তোমার স্যারের নাম্বার, মাত্র এই কথা হলো। গার্ডটা তাকে দেখে ডায়াল লিস্টটা তাদের স্যারের নাম্বার, তাই সেও আর কিছু না ভেবে সিনহাকে যেতে দেয়। সিনহা সুযোগ পেয়ে প্রকার পায়। ঠিক একটা গাধাকে গার্ড হিসেবে রেখেছে, কোনো নাম্বারে ডায়াল করলেই যে নাম্বারটা প্রথমে আসে এটা বোঝে না, গাধা। আমার কি, আমি পালাই। ইমরান কিছু কাজে অফিস থেকে বের হয়। রাস্তার পাশে চোখ পড়তে সে সিনহাকে দেখতে পায়। সিনহা একা না, তার সাথে একটা ছেলেও আছে। সিনহা কাছে গিয়ে সিনহাকে ধরতে চাইলে সে জায়গায় সিনহাকে দেখতে পায় না। ইমরান হঠাৎ ভাবলেও তার হয়তো ভুল হতে পারে, তাই সে পকেট থেকে মোবাইল বের করে গার্ডদের কল দেয়। স্যার, সিনহা বাসায় আছে তো? না স্যার, উনি তো অফিসে যাবে বলে বের হলো। আপনি নাকি ওনাকে ফোন দিয়ে যেতে বলছেন? হোয়াট রাবিশ, আমি তোকে যেতে বললে তোমাদের ফোন করে জানিয়ে দিতাম। তোমরা ওর কথা বিশ্বাস করে ওকে যেতে দিলে? সরি স্যার। সরি মাই ফুট, ওকে যদি আজকে না পাই তোমাদের একটারও আস্ত রাখবো না আমি। ইমরান রেগে ফোন কেটে দেয়। তার এখন সিনহার উপর অনেক রাগ উঠেছে। সিনহাকে এখন হাতের কাছে পেলেও ও মেরেই ফেলবে। ইমরান সিনহার নাম্বারে ডায়াল করে, কল যায়, কিন্তু সিনহা কেটে দেয়। অনেকবার দেওয়ার পরও সিনহা কল ধরে না, উল্টো ফোন সুইচ অফ করে দেয়। সিনহা, তোরে আমি পাইলে কী যে করবো আল্লাহ জানে। তুই আমার কাছে থেকে পালাচ্ছিস, এবার যদি সত্যি সত্যি পালিয়ে যাস তাইলে ইমরানের কঠিন রূপ দেখবি তুই। ইমরান সিনহাকে আশেপাশে খুঁজে না পেয়ে রেগে অফিসে চলে আসে। ইমরানকে এমন বিধ্বস্ত দেখে আয়ন দৌড়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? সিনহা আবার পালিয়েছে। হোয়াট, এই মেয়ে কি পাগল? ওরে এবার পাইলে আমি ভালো মতোই ওর পাগলামি আমি ছুটামু। তো তুমি ওরে না খুঁজে এখানে বসে আছো কেন? দেখি
ফিরে আসে কিনা? তোমার মনে হয় ও ফিরে আসবে? দেখি। তুমি দেখতেই থাকো, আরো আরেক দেশে চলে যাক। আয়ান ইমরানের কেবিন থেকে বের হয়ে যায়। নিজের কেবিনে ঢুকতে গেলেই ইরেনের সাথে ধাক্কা খায়। ইরেন আয়ানের কেবিন থেকে বের হচ্ছিল, এমন সময় আয়ান বাইরে থেকে এসে ঢুকতেই তার সাথে ধাক্কা খায়, আর সে ধপাস করে ফ্লোরে পড়ে যায়। এই মেয়ে, সমস্যা কি তোমার? সবসময় ধাক্কা খাওয়া একটা অভ্যাস হয়ে গেছে তোমার। স্যার, শুধু আমি একা ধাক্কা খাই, আপনি খান না? তোমার কারণে তো খেতে হচ্ছে। জীবনে কোনোদিন কোনো মেয়ের সাথে ধাক্কা খাইনি, আর তুমি আসার পর থেকে আমি ধাক্কা খেয়েই যাচ্ছি। স্যার, একদম আমার দোষ দিবেন না, জীবনে আমিও কোনোদিন কোনো ছেলের সাথে ধাক্কা খাইনি, এখানে আসার পর থেকে আপনার সাথে ধাক্কা খেয়েই যাচ্ছি। এমে, তুমি তো খুব ঝগড়া করো, ঝগড়াটে মেয়ে একটা, যাও নিজের কাজে যাও। ইরিন কিছু না বলে আয়ানের দিকে হাত বাড়িয়ে তাকে ফ্লোর থেকে তোলার জন্য। এমে, আমি তোমার স্যার হই। স্যার হয়েছেন তো কি মাথা কিনে নিয়েছেন? একটা মেয়ে ফ্লোরে পড়ে আছে, আপনি তাকে উঠাবেন না? এই মেয়ের সাথে কথা বললে কথা বাড়তেই থাকবে। আয়ান ইরিনের হাত ধরে টেনে ফ্লোর থেকে তুলে কেবিনের বাইরে বের হয়। বের হও। ধং, এখন বের করে দিচ্ছে, কিছুক্ষণ পর নিজে ইরিন 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 বলে চেঁচাবে। স্যার, ম্যাম বাসায় এসেছে। আমি এক্ষুনি আসছি। ইমরান বাসায় যাওয়ার উদ্দেশ্যে তাড়াতাড়ি করে অফিস থেকে বের হয়ে যায়। সিনহা, সিনহা! ইমরানের চিৎকার শুনে সিনহা রুম থেকে বের হয়। সিনহাকে দেখে ইমরানের কলিজা ঠান্ডা হয়। ইমরান সিনহার দিকে তেড়ে আসে, সিনহার কাছে এসে তার গালে কষে একটা থাপ্পড় মারে। কোথায় গেছো না বলে? কিভাবে বলে যাব, আপনি তো আমাকে বন্দি করে রেখেছেন। কোথায় গিয়েছো? আপনাকে বলবো না, আপনি আমাকে থাপ্পড় মেরেছেন। না বললে এখন আরেকটা থাপ্পড় মারবো, তাই ঢং রেখে বলো কোথায় গিয়েছো। আমার কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে গেছি। সাথে একটা ছেলে দেখলাম, কে ছিল ও? আপনি এখন গোয়েন্দাগিরিও শুরু করেছেন তাই না? শাট আপ, ওই ছেলেটা কে ছিল? আমার বন্ধু ছিল। শুধু বন্ধুই তো, অন্য কিছু নাই তো? অন্য কিছু নাই, আর শুনেন, দরজায় এইসব গার্ডদের রাখা বাদ দেন। তুমি পালাবে না তো? গার্ড নাকি, পালালে তো আজকেই পালাতাম, ফিরে আসতাম না। ফিরে এসেছো নিশ্চয়ই এখানে কিছু মতলব আছে। তাই না? ঠিক আছে, আমি এখন পালিয়ে যাচ্ছি। সিনহা পাশ কেটে চলে যেতে চাইলে ইমরান হাত চেপে ধরে। কোথায় যাচ্ছো? পালিয়ে যাচ্ছি, দেখেন না, ছাড়েন। সিনহা হাত ছাড়ার জন্য জোরাজোরি করলে ইমরান সিনহাকে কাঁধে তুলে নেয়। পালিয়ে যাবি কই, আগে তোরে ভালোবাসা লই। ইমরান সিনহাকে কাঁধে করে রুমে নিয়ে বিছানা ফেলে। এভাবে ঠুস ঠাস করে ফেলে দেন কেন, ব্যথা পাই না আমি? তো ব্যথা পেলে কি হয়েছে? ব্যথা পেলে কি হয়েছে জানেন না? আপনি ব্যথা পেলে কি হয়? না, ব্যথা পেলে কি হয়? আমার মাথা হয়, সরেন। সিনহা বিছানা থেকে উঠতে চাইলে ইমরান হাত ধরে জিজ্ঞেস করে, তোমাকে এখানে এনেছি কি চলে যেতে দেওয়ার জন্য? মাথা ব্যথা করছে আমার, মাথাটা একটু টিপে দাও। ইমরান সিনহার কোলে শুয়ে পড়ে। ইমরান চোখে জোড়া সিনহার দিকে তাকিয়ে আছে, সিনহার চোখ জোড়াও ইমরানের চোখ জোড়া দিকে তাকিয়ে আছে। সিনহা তার নরম হাত দিয়ে ইমরানের মাথার হাত বুলিয়ে দেয়। ইমরান আরাম খুঁজে পায়, আরামে নিজের চোখ জোড়া বন্ধ করে নেয়। সিনহা পরম যত্ন নিয়ে ইমরানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ইমরান সিনহার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। কিভাবে আপনার কাছে ক্ষমা চাইবো আমি? সেই স্কুল থেকে আমাকে ভালোবেসে এসেছেন, অথচ আমি আপনার ভালোবাসায় সবসময় বিরক্ত ছিলাম, আপনাকে ভুল বুঝেছিলাম, আমার কারণে স্কুল থেকে বহিষ্কার হয়েছিলেন আপনি, অথচ সেই আপনি এখনও ভালোবাসেন আমাকে, ভালোবেসে যাচ্ছেন আমাকে, অল্পের জন্য হারাতে বসেছিলাম আপনার ভালোবাসাকে, আপনাকে। আল্লাহ বাঁচিয়েছে আমাকে, আর করবো না ভুল, পালাবো না আমি। সিনহা নিজের মাথা ঝুঁকিয়ে ইমরানের কপালে আলতো করে চুমু খায়। ইমরানের মাথার সাথে নিজের মাথা থেকে সে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। মোবাইলের রিংটোনের শব্দে ইমরানের ঘুম ভেঙে যায়। চোখ মেলে পাশে তাকালে সিনহার ঘুম জড়ানো নিষ্পাপ মুখটা দেখতে পায়। ইমরান আস্তে আস্তে সিনহার কোল থেকে নিজের মাথাটা উঠিয়ে দেয়। সিনহার মাথার নিচে একটা বালিশ দিয়ে সে বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হতে যায়। ফ্রেশ হয়ে ইমরান চলে যায়। ইমরানকে অফিসে আসতে দেখে আয়ান কাছে এসে জিজ্ঞেস করে, ভাই কোথায় গিয়েছো, সিনহাকে খুঁজে পেয়েছো? সিনহাকে খুঁজতে হয়নি, সে নিজে এসেছে, সে নাকি কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাইরে গিয়েছিল। আয়ান ইমরানের কথা শুনে অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে আর পালিয়ে যাবে না? কথাবার্তায় তো সব স্বাভাবিক মনে হচ্ছে, পালাবে না মনে হচ্ছে। তাইলেই ভালো। সন্ধ্যার পর ইমরান বাসায় আসে, সিনহা ড্রয়িং রুমে বসা ছিল। ইমরানকে আসতে দেখে সিনহা দাঁড়িয়ে যায়। ইমরান কাছে আসতেই সিনহা প্রশ্ন ছুড়ে দেয়, কোথায় গিয়েছিলেন, ফোন বন্ধ ছিল কেন? ফোন দিয়েছিলে বুঝি? হুম। কেন, মিস করছিলে বুঝি?
আরে ভাই, খুব বেশি কথা বলেন তো আপনি। জিজ্ঞেস করি একটা, আপনি বলেন আরেকটা। সিনহা, তুমি আমাকে ভাই বলছো? থাপ্পড় মেরে তোমার গাল আমি লাল করে ফেলবো, বেয়াদব, সরো সামনে থেকে। ইমরান সিনহার পাশ কেটে চলে যায়। সিনহা হা হা হয়ে দাঁড়িয়ে আছে। সামান্য ভাই বলেছি এজন্য এত রাগ? সিনহার রুমে এসে দেখে ইমরান ফ্রেশ হয়ে বিছানায় বসে মোবাইল টিপছে। সিনহা ইমরানের সামনে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু ইমরানের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তার মনোযোগ মোবাইলেই পড়ে আছে। আমি আপনাকে মিস করছিলাম। কেন মিস করছিলে? একটা মেয়ে একটা ছেলেকে কখন কেন মিস করে এটাও জানেন না আপনি? তাহলে বাসা থেকে পালিয়ে এসেছিলে কেন? আম্মাজানকে চিঠিটা দিয়েছিলে কেন? ইমরানের প্রশ্ন শুনে সিনহা নড়ে ওঠে। কি বলবে সে এখন? সে যে পালিয়ে এসে বড় ভুল করে ফেলেছে। উত্তর নেই তোমার কাছে? ভুল হয়ে গেছে আমার। তো হঠাৎ কি কারণে ভুল শুধরে নিলে? সত্যিটা জেনে। কিসের সত্যি? আমাকে ক্ষমা করে দিন প্লিজ, আমি তখন ছোট ছিলাম, এত কিছু বুঝে উঠতে পারিনি। জয়ের কথা শুনেও, সব কিছু শুনে আমার মনে হয়েছিল আপনি স্যারের হাত কেটেছেন, তাই আমি আপনার নামটা বলেছি। আর আমার কারণে আপনি স্যারের কাছে খারাপ হলেন, আমার বাবা মায়ের কাছে খারাপ হলেন, স্কুল থেকে বহিষ্কার হলেন। আমার তখন না জেনে না বুঝে আপনার কথা বলা উচিত হয়নি, আর সেদিন আন্টির কাছেও আপনাকে খারাপ বানানো আমার উচিত হয়নি। আমাকে ক্ষমা করে দিন, আমি বড় ভুল করে ফেলেছি। সিনহা দাঁড়ানো থেকে হঠাৎ করে ইমরানের পা চেপে বসে পড়ে কথাগুলো এক নাগারে বলে শেষ করে। সিনহার কান্ধে ইমরান হতভম্ব। সিনহার এত পরিবর্তন কিসের কারণে? সে পুরনো সত্যি না জানা কথাগুলো কিভাবে জেনেছে? আরে সিনহা, এসব কি করছো? ছাড়ো পা, উঠো। ইমরান নিজের পা থেকে সিনহার হাত ছুড়ে সিনহাকে নিজের পাশে বসায়। নিজের দুই হাত দিয়ে সিনহার চোখের জল মুছে দেয়। আমাকে ক্ষমা করবেন তো? ইমরান এসে সিনহাকে নিজের বুকের সাথে জড়িয়ে যায়। যে সিনহাকে সে স্কুল লাইফ থেকে ভালোবেসে এসেছে তাকে নাকি সে ক্ষমা করবে না, তার জন্য ভালোই হয়েছে সিনহা তাড়াতাড়ি নিজ থেকে সব জেনেছে, নাহলে তো সিনহার ভালোবাসা পেতে তাকে অনেক অপেক্ষা করতে হতো। ভালোবাসি তোমাকে, ভালোবাসবো তোমাকে। সিনহা ইমরানের বুকে লিপ্টে থাকে আর ভাবতে থাকে মানুষটা এত ভালো কেন? সিনহার জন্য সে সব সময় খারাপ হিসেবে গণ্য হয়েছে সবার কাছে, অথচ সে সিনহার প্রতি তার কোনো অভিযোগ নেই। আচ্ছা সিনহা, তুমি পুরনো কথাগুলো কিভাবে জেনেছো? সেই দিন আপনাদের বাসা থেকে পালিয়ে আসার পথে রানার সাথে দেখা হয়, সেই সবকিছু খোলাসা করে আমাকে। তাহলে বাসায় ফিরে আসলে না কেন? কিভাবে ফিরে আসতাম? লজ্জা অনুতপ্ততা ঘিরে ধরেছিল আমাকে, কারণ বুঝে গিয়েছিলাম ততক্ষণে চিঠিটা সবার হাতে চলে গেছে। তাহলে এখন আমরা বাসায় ফিরে যাই। আমার লজ্জা লাগছে, আমি কিভাবে আন্টির সামনে গিয়ে দাঁড়াবো? উনি চিঠির কথা জিজ্ঞেস করলে আমি কি বলবো? আম্মাজানকে যা বলেন আমি বলবো, তোমাকে তা নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা, আপনি আমাকে সত্যি সত্যি বিয়ে করেছেন? হ্যাঁ, সত্যি সত্যি করেছি। ইমরান নিজের বুক থেকে সিনহার মুখটা তুলে, তোমার হাতটা ব্লেড দিয়ে দুইবার কেটেছি তার জন্য সরি। ঠিক আছে ঠিক আছে, আমার সরির সাথে আপনার সরির কাটাকাটি। ইমরান সিনহার কথা শুনে হেসে দেয়, সিনহাও হেসে দেয়। ভালোবাসো আমাকে? সিনহা জবাব না দিয়ে হুট করে ইমরানের ঠোঁট জোড়ার সাথে নিজের ঠোঁট জোড়া মিলিয়ে দিয়ে ভালোবাসার কথা জানিয়ে দেয়। সিনহা ভালোবাসার ধরনে ইমরান অবাকের চরম পর্যায়ে চলে যায়। পর মুহূর্তে খুশি হয়ে সে সিনহার ভালোবাসার সাড়ায় নিজেও সাড়া দেয়। কিছুক্ষণে দুজন দুজনের ভালোবাসার ডাকে সাড়া দিয়ে সরে আসে। সিনহা লজ্জায় মাথা নিয়ে আছে, হুট করে তো কিস করে বসেছে, এখন তো আর খুব লজ্জা লাগছে। ইমরানের দিকে তাকানোর সাহস করছে না সে। সিনহার লজ্জা পাওয়া দেখে ইমরান হেসে দেয়, বুঝেছি তুমি আমাকে ভালোবাসো। সিনহা উঠে যেতে চাইলে ইমরান হাত ধরে আটকায়। আরে কোথায় যাও? তো কি সারাক্ষণ আপনার সাথে বসে থাকবো? সারাক্ষণ কোথায় আর বসলা, অফিস থেকে তো আসলাম একটু আগে। বুঝছি আমার কাছে থাকতে ভালো লাগছে না, অসহ্য লাগছে তোমার আমাকে। ঢং রাখেন, আন্দাজে কথা বলবেন না। আন্দাজে কথা বলছি আমি? আন্দাজে নয় তো কি, এখানে ঠিকমতো আপনার সাথে প্রেমই করতে পারলাম না, আর আপনি বলছেন আপনাকে আমার অসহ্য লাগে, আপনার সাথে থাকতে ভালো লাগছে না আমার। ও মা, তুমি প্রেম করতে চাও? ইমরান সিনহাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। তাহলে শুরু হয়ে যাক। কি প্রেম প্রীতি? কিভাবে? আজকে থেকে আমরা প্রেমিক প্রেমিকা হয়ে যাব, তুমি প্রেমিকার রোল প্লে করবে আর আমি প্রেমিকের। আচ্ছা ওকে, তাহলে এখন আমরা বাসায় যাব, সব ঠিকঠাক করতে হবে তো। আচ্ছা আপনি কিন্তু আমার সাথে থাকবেন, আন্টির সামনে আমাকে একা ছেড়ে দিবেন না। আচ্ছা। ইমরান সিনহাকে নিয়ে চৌধুরী বাড়িতে ফিরে আসে। সিনহাকে দেখে বড় ভাবি এগিয়ে আসে। কি সিনহা, আমার দেবরের বিরুদ্ধে চিরকুট লিখে কোথায় হারিয়ে গেলে?
ভুল হয়ে গেছে ভাবি, আপনার দেবরের কোনো দোষ নেই, সব আমারই দোষ, আমি ভুল বুঝেছিলাম তাকে। আচ্ছা বোন, যা হবার হয়ে গেছে, এখন আমার দেবরের সাথে মিল তো হয়েছে নাকি? আচ্ছা লজ্জা পেতে হবে না, বুঝেছি। যাও যাও, এখন আমার সাথে দেখা করে আসো। ভাবি তুমি খুব ভালো। হয়েছে হয়েছে, যাও। সিনহা ভয়ে ভয়ে জাহানারা চৌধুরীর রুমের দরজায় নক দেয়। জাহানারা চৌধুরী সিনহাকে দেখে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। সিনহা মন খারাপ করে ইমরানের দিকে তাকায়। ইমরান সিনহাকে আশ্বাস দিয়ে ভেতরে প্রবেশ করতে বলে। সিনহা ভেতরে প্রবেশ করেই আম্মাজানের পায়ের কাছে বসে পড়ে। আন্টি আমাকে ক্ষমা করে দিন, ওই দিন ওভাবে আমার চলে যাওয়াটা একদম উচিত হয়নি, আমি ভুল ছিলাম। আম্মা, সিনহা কেন সেদিন চলে গেছে সেটা তোমাকে বলেনি, কিন্তু সিনহার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলেও তেমনটা করতো, তুমি তো সব বুঝো, ক্ষমা করে দাও ওকে। জাহানারা চৌধুরী চুপ করে আছে। আন্টি কিছু বলুন। ইমরান, ওকে আমার পায়ের কাছ থেকে উঠতে বল। আন্টি আপনি আমাকে শাস্তি দেন অথবা ক্ষমা করুন, না হলে আমি আপনার পায়ের কাছ থেকে উঠবো না। কেউ আমাকে আন্টি আন্টি করলে তাকে ক্ষমা করবো না আমি। সিনহা বুঝে হেসে সাথে সাথে জবাব দেয়। আম্মাজান আম্মাজান, আমাকে ক্ষমা করে আপনার বৌমা করে নিন প্লিজ। জাহানারা চৌধুরী হেসে এবার সিনহার দিকে তাকায়। এই ফাজিল মেয়ে, তুই কি কোনোভাবে আমাকে প্রপোজ করছিস? হ্যাঁ, উইল ইউ বি মাই শাশুড়ি আম্মা? জাহানারা চৌধুরী সিনহার গালে আলতো করে থাপ্পড় মেরে নিজের পায়ের কাছ থেকে তুলে সিনহাকে বুকে জড়িয়ে নেয়। দৃশ্যটা দেখে ইমরানও খুশি হয়। এবার আর আমি দেরি করছি না, আজকেই আমি ঈশান আয়ানকে বলবো বিয়ে তোড়জোড় শুরু করতে। স্যার আপনার কফি। ইরেন, আমার উপর কি তোমার খুব রাগ জেদ? কেন স্যার এই কথা বলছেন? আগে বলো আছে কিনা। না স্যার, কোনো রাগ জেদ নাই। তাহলে কফি এত খারাপ বানাচ্ছ কেন? সুন্দর করে বানাতে পারো না যেন স্বাদ হয়? স্যার আমার কফির বদনাম কখনো কেউ করতে পারেনি, আপনি আজ প্রথম করলেন। আপনার রুচির সমস্যা আছে, ডাক্তারের কাছে গিয়ে আপনার জিহ্বা পাল্টে ফেলা উচিত। তো তুমি আমাকে জিহ্বা পাল্টানো, ডাক্তারের কাছে কষ্ট করে একটু নিয়ে যাইও, গাধামি একটা। স্যার আপনি আমাকে গাধা বললেন? আপনি আমাকে সবসময় অপমান করেন, আমি আজকে চাকরি থেকে লিভ নিলাম। যার কফি স্বাদ হয় আজ থেকে তার বানানো কফি খাইয়েন। ইরিন না দাঁড়িয়ে থেকে চলে যায়। চৌধুরী বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে, আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছে। রাতে সিনহা ঘুমিয়ে পড়েছিল, ফোনের রিংটোনে তার ঘুমের ব্যাঘাত ঘটে। সেও ফোন হাতে নিয়ে দেখে ইমরানের কল, সে রিসিভ করে। হ্যালো সিনহা, একটু বাইরে আসো তো, এত রাতে। আরে আসো না। আসতেছি। সিনহা সবার চোখে ফাঁকে দিয়ে সদর দরজা দিয়ে বাইরে বের হয়ে যায়। বাইরে বের হয়ে দেখে ইমরান দুই পিছনে দুই হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এই রাতে এখানে দাঁড়িয়ে থেকে কি ঢং করছেন? হ্যাঁ, সিনহা কাছে আসতে ইমরান সিনহার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, হাতে একগুচ্ছ গোলাপ সিনহার সামনে বাড়ি দিয়ে বলে, জোনাকির আলো জেলে ইচ্ছের ডানা মেলে মন চাই হারিয়ে যায় কোনো এক দূর অজানায়, যেখানে আকাশ মিশে হবে একাকার আর তুমি রাজকুমারী শুধু হবে আমার। রাজকুমারী তুমি হবে তো আমার? খুশিতে সিনহার হাত জোড়া মুখে চলে যায়। সে মাথা নাড়িয়ে জানিয়ে দেয় সে ইমরানের রাজকুমারী হতে রাজি। ইমরানের হাত থেকে সিনহা ফুলগুলো নেয়। ইমরান বসা থেকে উঠতে সিনহা ইমরানকে জড়িয়ে ধরে, ইমরানও হেসে সিনহাকে নিজের বুক সাথে মিশিয়ে নেয়। চাচার হয়তো ঘুম আসছিল না, তাই একটু আলো বাতাস খাওয়ার জন্য বাইরে বের হয়েছিল। দূরে কারো ছায়া দেখে চাচার চোখ জোড়া সজাগ হয়ে ওঠে। চোর এসেছে, এত বড় সাহস চোরের, চৌধুরী বাড়িতে চুরি করতে এসে আজকে খাইছি ওদের। চাচা আস্তে আস্তে ওদের দিকে এগিয়ে আসতে নিলে ইমরান চাচাকে দেখে ফেলে। কাম সারছে চাচা? ইমরানের কথা শুনে সিনহার চোখ বড় বড় হয়ে যায়। কোথায় চাচা? পালাও। ইমরান সিনহাকে নিয়ে দৌড় দেয়। চোরদের দৌড়াতে দেখে চাচাও দৌড় দেয়। হঠাৎ চাচার পায়ে নিচে লুঙ্গিটা আটকে লুঙ্গি খুলে নিচে পড়ে যায়। লুঙ্গি খুইলা গেছে দেখা আজকে বাইসা গেছোস, নাইলে তোদের দুইটারে আজকে ধৈরা লুঙ্গি দিয়া বাইধে রাখতাম। চাচার চিৎকারে সবার আগে জরিনা বানো ছুটে আসে। চাচার লুঙ্গি নিচে পড়ে আছে দেখে জরিনা বানো চিৎকার করে ওঠে, চাচা আপনার লুঙ্গি খোলা, চোর পড়ে, আগে আপনার লুঙ্গি সামলান। ইয়া আল্লাহ, এ চাচার লুঙ্গি সবসময় কেন আমার সামনেই খোলে? জরিনা বানোর কথায় কান না দিয়ে চাচা নিচ থেকে নিজের লুঙ্গি উঠে ভালো করে কিট্টু দেয়। শালার লুঙ্গি খোলার আর সময় পেলি না? ঈশানও ইতিমধ্যে বাইরে বের হয়ে আসে। জরিনা বানু চাচাকে দেখে সে চোর কোথায় জিজ্ঞেস করে। লুঙ্গি খোলার পর চোর পালিয়ে গেল। চাচা এই জন্যই আমি কই আপনি লুঙ্গি পরা বাদ দিয়া দেন, যখন তখন লুঙ্গি খুইলা যাবে আর চোর অনায়াসে পালাইয়া যাইব।
জরিনা বানু, লুঙ্গি নিয়ে বেশি কথা কইবি না, তোর চাকরি কিন্তু নট হইয়ে যাইব কইলাম। হইছে হইছে সাসা, আর কথা বাড়াইও না, চোরচি হতো চলেই গেছে। তাহলে তোমরা নিজেদের রুমে ফিরে যাও। সবাই যার যার রুমে ফিরে যায়, কিন্তু চাচার আফসোস থেকেই গেল চোরদের ধরতে না পারার কারণে। সিনহা ইমরান দুজনে আড়ালে লুকিয়ে পড়ে, সিনহা বাইরে তাকিয়ে দেখছে কেউ এসে পড়ে কিনা, কিন্তু ইমরান বাইরে না তাকিয়ে সিনহার দিকে তাকিয়ে আছে। আবছা আলোতে সিনহাকে দেখতে সুন্দর লাগছে, ইমরান সেই সৌন্দর্য উপভোগ করছে। সিনহার চোখ ইমরানের দিকে পড়তেই দেখে ইমরান তার দিকে তাকিয়ে আছে। এইভাবে তাকিয়ে কি দেখছেন? আমার সামনে যে সুন্দরী রমণী অবস্থান করছে আমি তাকেই দেখছি রাজকুমারী। সুন্দরী রমণী রাজকুমারী, আর কিছু বাকি রেখেছেন? আমার কাছে সুন্দরী রমণী রাজকুমারী সিনহা রানী সব তুমি। তাই? হ্যাঁ ভালোবাসি তো, তাই ভালোবাসার মানুষকে ভালোবাসতে কমতি রাখবো না। তার সৌন্দর্যের বর্ণনা তাকে ভালো বেশি বিভিন্ন নামে ডাকতে কিপটা আমি করবো না। ইস, আপনার কথা শুনে আমার লজ্জা করে। বিশ্বাস করি না। কেন? তুমি লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকাবে, কিন্তু তুমি তা না করে এখনো সোজা হয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছো, তাহলে কিভাবে বিশ্বাস করি? ইমরানের কথা শুনে সিনহা দেরি করেনি, হেসে ইমরানের বুক ঝাঁপিয়ে পড়ে মুখ লুকায়। সকাল সকাল মর্জিনা ফুফি এসে হাজির, এসে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। ইমরান এসে ফুফিয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম ফুফিজান। ওয়ালাইকুম আসসালাম। তুই সাইডে থাক বান্দর, তোর সাথে কথা নাই। একমাত্র ফুফিরে রেখা বউ বিয়া সব কিছু ঠিক করে ফেলাইছো, সো তুই বান্দর চুপ থাক। ডাকো বউরে, বউরে দেখবার চাই আমি আগে। ইমরান সিনহাকে ডাক দেয়। সিনহা আসলে ইমরান তার ফুফির সাথে সিনহার পরিচয় করিয়ে দেয়। আসসালামু আলাইকুম ফুফি, কেমন আছেন, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাইয়া তো সুন্দরী আছে, এই জন্যই তো আমার বাপের মাথা খারাপ হইয়া গেছে। তা মাইয়া, এই বান্দরের গলায় ঝুল্লা কিরাম করে? ফুফি জান, তুমি কিন্তু নতুন বউয়ের সামনে আমার মান ইজ্জত সব ধুয়ে দিচ্ছ। চুপ থাক বান্দর, নতুন বউ জানুক, তোর ফুফি তোরে কি নামে ডাকে? আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাদের সবার সাথে বাকি আলোচনা করব। স্যার, আপনি কেন আমাকে ফোন করেছেন? আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি এই কথা বলার জন্য। ইরিন অবাক হয়, আয়ান স্যার তার বাসার নিচে দাঁড়িয়ে আছে সত্যি? ইরিন ফোন রেখে নিচে বের হয়ে আসে। হ্যাঁ, আয়ান রাস্তা দাঁড়িয়ে আছে। ইরিন আয়ানের কাছে এসে প্রশ্ন ছুড়ে দেয়, স্যার আপনি এখানে? তুমি তো অফিসে যাচ্ছ না, তাই আসতে হলো। যাব কেন, সারাক্ষণ শুধু অপমানের মধ্যে রাখেন। আচ্ছা সরি, আর অপমান করব না, তোমার স্যার হয়ে তোমাকে সরি বলছি অফিসে সকাল থেকে। সত্যি তো? একদম সত্যি। আচ্ছা তাহলে আসব। আর হ্যাঁ, কার্ডটা ধরো। কিসের কার্ড? ইমরান ভাইয়ের বিয়ে। ওয়াও, কংগ্রাচুলেশনস। আমার বিয়ে না, যার বিয়ে তাকে কংগ্রাচুলেশন করেন গিয়ে। তাকেও করব। জুস ওয়ালি, তুমি কিন্তু তোমার কাজে অনেক অবহেলা করছো, এখন আর আমাকে জুস বানিয়ে খাওয়া না। সিনহা ড্রয়িং রুমে চাচার সাথে বসেছিল, ইমরান এসে হুট করে কথা সিনহার উদ্দেশ্যে ছেড়ে দেয়, যা শুনে সিনহার তেলে বেগুনে জ্বলে ওঠে। চাচা, আমার কিন্তু আপনার উপর হেভি রাগ উঠতেছে। এই খাড়া বেডি, জুসালি কইল তোর হবু জামাই, আর রাগ দেখাইতেছিস আমার উপরে, ঘটনা কি থারে? ওই জুসওয়ালি নামটা তো আপনিই দিয়েছেন, এখন তো সবাই বলবেই। জুসওয়ালি, তুমি চাচার সাথে কথা বলে সময় নষ্ট না করে আমার জন্য জুস বানিয়ে আনো, না হলে তোমার চাকরি নট হয়ে যাবে। মুরগির রান গরুর রান গরম জুস এনে তোর মাথায় ঢেলে দিব। সিনহা সোফা ছেড়ে উঠে হন হন করে হেঁটে চলে যায়। কিছুক্ষণ পর সিনহা দুই গ্লাস জুস এনে হাজির হয়। সিনহাকে জুস হাতে দেখে ইমরান ভ্রু কুচকায়। কি চোখ এমন করেন কেন? গরম জুস এনেছো মাথায় ঢালার জন্য? খাইয়া দেখেন গরম না ঠান্ডা। চাচা ধরেন আপনিও খান। চাচা এক গ্লাস নেয়, সিনহা আরেক গ্লাস ইমরানকে দেয়। কিছু আবার মিশিয়ে মেরে টেরে ফেলার ধান্দা নেই তো। চাচা, আপনার ভাতিজার কথা শুনেছেন, তার কোনো কাণ্ড জ্ঞান আছে আপনি বলুন, আমি জুসের সাথে কেন কিছু মিশাতে যাব? আমি জামাইকে মেরে কেন বিধবা হতে যাব? ভাতিজা, সত্যি তো তোর কাণ্ড জ্ঞান কিছুই নাই দেখছি, তোর ভাতিজা হিসেবে মাইনা নিতেও এখন আমার লজ্জা করতেছে। আমার ভাতিজা হয়ে এরকম একটা মানহীন কথা তুই কিভাবে কইতে পারলি? আমার মুখ দিয়ে তো বলতে পারলাম। আচ্ছা জুস খেয়ে দেখি। কাছে চুমুক দিয়ে এক নিমিষ জুসের গ্লাস খালি করে দেয়। সাথে সাথে ইমরানের চোখ জোড়া বড় হতে থাকে।
সিনহার দিকে তাকিয়ে দেখে সিনহা তার দিকে তাকিয়ে মুচকে হাসিয়ে দিচ্ছে। ভাতিজি, জুস তো ভালোই বানালি, এভাবে প্রতিদিন জুস খাইতে পারলে মন্দ হয় না। এদিকে ইমরানের চোখের রং বদলে যেতে শুরু করে। ইমরান তাড়াতাড়ি করে রুমে চলে যায়। ইমরানকে কোনো রিয়্যাক্ট না করে এভাবে চলে যেতে দেখে সিনহা অবাক হয়। জুসে এত মরিচের গুঁড়ো ঢেলে দিলাম, অথচ ওনার কোনো রিয়্যাক্ট নেই, এটা কি হলো? সিনহা, ইমরানকে দেখছি না যে, বান্দরটা কই? কি জানি ফুফি, কোথায় ঝুলে আছে? এই খবর দেয়, তুই ওরে নিয়া মশকরি করবি না, জামাই হবে তোর। আচ্ছা করলাম না। বিকেলে অফিস থেকে এসে জুস খেয়ে যে উপরে উঠেছে আর তো নামেনি, দেখে আসি কি অবস্থা, কি করছে। ইমরানকে দেখে সিনহা আটকে ওঠে, ওনার মুখে লাল ছোপ ছোপ দেখ দাগ দৃশ্যমান হয়েছে। আল্লাহ, এগুলো কি, কিভাবে হলো? সিনহা পরক্ষণে বুঝে ফেলল কেন এমন হয়েছে। আপনার ছালে অ্যালার্জি আছে? হ্যাঁ। কথাটা শুনে সিনহা কেঁদে দেয়। হঠাৎ সিনহাকে কাঁপতে দেখে ইমরান হতবম্ব হয়ে যায়। ইমরান সিনহাকে ভেতরে টেনে নিয়ে এসে দরজা বন্ধ করে দেয়। সিনহাকে পেছনে বসে ইমরান পাশে বসে। সিনহা কান্না করছো কেন, কি হয়েছে? আমার জন্য আপনার এই অবস্থা হয়েছে, আমি জুসে ঝাল না দিলে আপনার এরকম হতো না। আমি খারাপ, আমি সবসময় আপনাকে কষ্ট দেই। আরে পাগলি, তুমি তো জানতে না, জানলে কি আর ঝাল দিতে না, কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু এখন তোমার কান্না দেখে সব কষ্ট দূর হয়ে গেছে। আমি কান্না করলে আপনার কষ্ট দূর হয়ে যায়? সেটা মিন করিনি, এই যে আমার কষ্ট দেখে তুমি কষ্ট পাচ্ছ, আমাকে ভালোবাসে দেখেই তো তোমার খারাপ লাগছে, কষ্ট পাচ্ছ, এটা ভেবেই আমার সব কষ্ট দূর হয়ে যাচ্ছে। আপনি ঢঙের কথা রাখেন। সিনহা ইমরানের দুই গাল হাত দিয়ে স্পর্শ করে। ইস, কি অবস্থা হয়েছে, সব আমার কারণে, কেন যে তখন জুসে ঝাল দিতে গেলাম। সিনহা এবার ইমরানের গালের কাছে নিজের মুখ এনে নিজের ঠোঁট জোড়া দিয়ে ইমরানের গালে স্পর্শ দেয়, চুমু খায় ইমরানের সারা মুখে। সিনহার কাণ্ডে ইমরান অবাক হলেও সিনহার ঠোঁটের স্পর্শ খুব বেশি ভালো লাগছে তার কাছে। সিনহা খেয়াল করে ইমরান হাসছে। হাসেন কেন? তোমার লজ্জা শরম সব উঠে যাচ্ছে, অনায়াসে আমার গালে চুমু খেয়ে নিলে? শুনেন, যা করার করে ফেলেছি, এখন আপনি লজ্জা শরমের কথা মনে করিয়ে দিয়েন না। তবে যাই বলো, এমন আদর ভালোবাসা পেলে ঝাল খাওয়াই যায়। ঢঙের কথা রাখেন, অ্যালার্জিতে মুখের চেহারার রং বদলে যাচ্ছে, আর উনি আসছে আদর ভালোবাসা পেলে ঝাল খাবে। সিনহার কথা শুনে ইমরান হেসে দেয়। আচ্ছা, রুম বন্দি হয়ে বসেছিলেন কেন, বাইরে কেন বের হচ্ছিলেন না? সবাই আমার চেহারা দেখে টেনশনে পড়ে যাবে, হাই হুতা শুরু করবে, তাই রুমেই পড়েছিলাম। আমি বুঝেছি, সবাই আপনার চেহারা দেখে আমাকে বকবে, কথা শোনাবে, কিন্তু আপনি তা চান না, তাই আপনি রুমেই পড়েছিলেন। এত বেশি বুঝতে হবে না। এত বেশি ভালোবাসেন কেন আমাকে? সিনহা প্রশ্ন ছুড়ে দিয়ে উত্তরের অপেক্ষায় ইমরানের চাহানির দিকে তাকিয়ে আছে। ভালোবাসতে ইচ্ছে করে যে তাই, কখনো যেন আপনার ভালোবাসা শেষ না হয়। কথাটা শুনে ইমরান সিনহার গালে একটা আলতো করে থাপ্পড় বসিয়ে দেয়। সিনহা তো অবাক, সে সাথে সাথে প্রশ্ন ছুড়ে দেয়। এটা কি হলো? সেই স্কুল লাইফ থেকে ভালোবেসে এসেছি, সবসময় তার জন্য অপেক্ষা করেছিলাম, কখনো হারাতে চাইনি তাকে, তার প্রতি আমার ভালোবাসা শেষ হবে, বোকার মতো কথা বলো কেন? আর বলবো না। হেসে ইমরানকে জাপটে ধরে। আজকে সিনহা ইমরানের গায়ে হলুদ, চৌধুরী বাড়িতে হাসি খুশির আওয়াজ ভেসে বেড়াচ্ছে, পার্লারে মেয়েরা সিনহাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে, ইমরান মাঝে মাঝে এসে এ কথা সে কথা বলে সবাইকে হাসিয়ে তুলছে। আপুরা ভালো মেহেন্দি পরিয়ে দিয়েন, রং যেন লাল টুকটুকে হয়, না হলে তো পরে মনে করবে জামাই তাকে ভালোবাসবে না, দেখা যাবে এই ভয়ে কোণে বিয়ের আসর থেকে পালিয়ে গেছে। না ভাইয়া, একদম চিন্তা করবেন না, কোণে বিয়ের আসর থেকে এমন টুকটুকে হ্যান্ডসাম জামাই রেখে পালাবে না। এই খবরদার, আমার বরের দিকে তোমরা নজর দিবে না। সিনহার কথা শুনে সবাই উচ্চস্বরে হেসে উঠে। হিস, মেয়েটা কি হিংসুটে। পার্লারে মেয়েরা ইমরানকে মেহেন্দি পড়াতে এলে ইমরান মানা করে দেয়, সে সবাইকে বলে দেয় মেহেন্দি পড়লে সে বউয়ের হাতেই পড়বে। কোনো কথা হবে না, সিনহা আমাকে মেহেন্দি পরিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, আমি পরিয়ে দিব। ইমরান সিনহার পাশে এসে বসে, সিনহা ইমরানের দিকে ফিরে বসে, ইমরানের হাত নিজের কোলে নিয়ে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। ইমরান অন্য হাত গালে দিয়ে সিনহার দিকে তাকিয়ে আছে, সিনহাকে মুগ্ধ হয়ে দেখছে। ইরিন তো চৌধুরী বাড়িতে এসেই ঝামেলা পড়ল, কাউকে সে চিনে না, তার পরিচিত তো একমাত্র আয়ান ও ইমরান স্যার, তাদের এত বাড়িতে সে কোথায় খুঁজবে, না জানি কোন সিপাই আছে তারা। ইরিন আশেপাশে ঘুরে ফিরে খুঁজতে খুঁজতে হঠাৎ করে কারো সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে কেউ একজন তার কোমর চেপে ধরে পড়ে যাওয়া থেকে আটকায়। ইরিনের চোখ বন্ধ ছিল, চোখ খুলে আয়ানের চোখের দিকে চোখাচোখি হয়। চাচাও এই সময় কোথায় থেকে সে হাজির হয়। মানে আজকেও তোদের ধাক্কা ধাক্কি খাইতেই হইব,
মানে তোদের দুই ভাতিজার জীবনে কি ধাক্কাধাক্কি ছাড়া অন্য কোনো ফিউচার প্ল্যান নাই? চাচার কথা শুনে আয়ান ইরিনকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়, আর ইরিন ধপাস করে ফ্লোরে পড়ে যায়। ও আম্মু গো! জরিনা বানু চাচার ফিউচার প্ল্যানের কথা শুনে তাড়াতাড়ি করে দৌড়ে আসে, পাইছে সুযোগ আজকে। চাচা আপনিও তো আপনার ফিউচার প্ল্যান ঠিক করেন না, আগেও আপনার লুঙ্গি খুইলা পইরা যায় তো, এখন আপনার লুঙ্গি খুইলা পইরা যায়। আয়ান এবার জরিনা বানুর সাথে কথা একমত পোষণ করে। চাচা আমি জরিনা বানুর সাথে একমত, তোমার কিন্তু ফিউচার নিয়ে কোনো প্ল্যানই দেখছি না আমি, এভাবে চললে কিন্তু হবে না চাচা, লুঙ্গি ঠিক করে তোমার ফিউচার প্ল্যান বদলাতে হবে। চাচা কিছু একটা বলবে এমন সময় কারো কান্না শুনে চাচা থেমে যায়, তাকে দেখে নিচে ইরিন বসে কান্নার আওয়াজ তুলছে। আয়ান নিচে বসে ইরিনকে জিজ্ঞেস করে, কি হয়েছে? আপনি আমাকে ফেলে দিয়ে কোমর ভেঙে ফেললেন। চাচা এবার মুখ খুললেন, দিছস তো দেখ, ধাক্কাধাক্কি যে শুধু করস, কামড় যে একটা আছে ওইটা ভাঙতে পারে, সেদিকে তো তোদের কোনো খেয়ালই থাকে না। বেশি ব্যথা পেয়েছ? বেশি না, একটু পেয়েছি। আচ্ছা সরি, তুমি আমার রুমে গিয়ে কোমরে একটু মুভ লাগিয়ে নাও, ব্যথা কমে যাবে। আপনার রুমে যাব। আমার রুম ছাড়া অন্য কোথাও সেফটি পাবে না, তাই আমার রুমে যেতে বলছি। আচ্ছা এখন ধরে উঠান আমাকে। আয়ান ইরিনের হাত ধরে ফ্লোর থেকে উঠায়। এদের এসব পিরিত দেখে চাচা বিড়বিড় করে, যাইব ভাতিজা, এটার উইকেটও তাড়াতাড়ি পড়ে যাইব, একটার তো এখন পড়তেছে, এইটার উইকেট পড়তেও বেশি দিন লাগবে না। মেহেন্দি পড়া শেষ, এবার দেখেন নতুন কিছু যোগ করা লাগে কিনা। ইমরান নিজের হাতের দিকে তাকায় ভালো করে দেখে বলে, একটা কিছু মিসিং। কি? হাতের মধ্যে এস দেওয়া উচিত, সেটা তুমি দাওনি। আচ্ছা দিয়ে দিচ্ছি। সিনহা সুন্দর করে ইমরানের হাতের তালুতে আই লাভ এস ডিজাইন করে দেয়। এবার পারফেক্ট। আয়ান সব কিছু দেখভাল করছে, ডেকোরেশন, লোকেরা কিভাবে কি সাজাচ্ছে, কিভাবে কি করছে, কোনো খুদরে যাচ্ছে কিনা আয়ান তা পরখ করে দেখছে। স্যার আপনার কফি। ইরেনকে কফি হাতে দেখে আয়ান ভ্রু কুচকায়। ঘটনা কি, এই মেয়ে যে বাড়িতে বিয়ে দেওয়াতে এসে তাকে কফি পানি খাচ্ছে, পাগল হয়ে যায়নি তো আবার? এটা যে অফিস না বাড়ি, ভুলে যায়নি তো আবার? স্যার এত কি ভাবছেন, কফি খাবেন না? ইরিন এটা অফিস না, আর তুমিও এখন তোমার দায়িত্বে নেই, কফি কেন খাওয়াচ্ছ বুঝলাম না। ধরো স্যার, চাচা কফি খাইতে চাইলো, তাই চাচার জন্য বানালাম, সেই সাথে আপনার জন্য নিয়ে আসলাম। এই চাচার কি আক্কেল জ্ঞান কোনোদিনও হবে না, বাড়ির অতিথিদের দিয়ে কফি বানাচ্ছে? এত কথা না বলে কফি নেন। আয়ান ইরিনের হাত থেকে কফি নিয়ে চুমুক দেয়। সিনহা ইমরানকে একসাথে স্টেজে বসানো হয়েছে, হলুদ লাগানোর জন্য সবার প্রথমে জাহানারা চৌধুরী আসে, উনি সিনহা ইমরান দুজনের গালে হলুদ মাখিয়ে দেয়। খুব সুন্দর লাগছে দুইটাকে, সারা জীবন প্রতিটা মুহূর্তে একজন আরেকজনের পাশে থাকিস। সিনহা হেসে জাহানারা চৌধুরীকে জড়িয়ে ধরে বলে, অবশ্যই আম্মু, দোয়া করবেন। জাহানারা চৌধুরী পরে চাচা স্টেজে উঠে আসে, দুজনের মুখে হলুদ মাখতে মাখতে চাচা বলে, ভাতিজা তোর সাবধান করে দিচ্ছি, ভুলেও এখন থেকে ধাক্কাধাক্কি করা যাইব না, জুস কামাই খাইতে হইবে, ডায়াবেটিস বাঁধানো যাইব না। জি চাচা মনে থাকবে। আর ভাতিজি তোরেও সাবধান করে দিচ্ছি, ভুলেও এখন থেকে ধাক্কাধাক্কি খাওয়া যাইব না, তারে জুস কমাইয়া খাওয়াইতে হইব, ভুলে তার ডায়াবেটিস বাঁধাইতে দেওয়া যাইবে না। কিন্তু চাচা যদি পরে তিনি আবার আপনার কথা ভুলে গিয়ে জুস বেশি করে খায়? তাইলে এতদিন তো শুধু ধাক্কাধাক্কি হইতো, সামনে থেকে মারামারি শুরু হইয়া যাইব। চাচার কথা শুনে সবাই উচ্চস্বরে হেসে উঠে। গায়ে হলুদ অনুষ্ঠান শেষ হলে সবার চক্ষুর আড়ালে ইমরান সিনহাকে রুমে নিয়ে যায়। আরে কি করছেন, রুমে নিয়ে এলেন যে, কেউ দেখে নিলে তো? তাতে কি, নিজের বই তো, অন্য কাউকে তো আনিনি। ঢং রাখেন, কেন এসেছেন সেটা বলেন। সবাই আমার বউকে হলুদ মাখিয়েছে, আমি বাদ যাবো কেন, তাই তোমার গালে হলুদ মাখানোর জন্য নিয়ে আসলাম। ও এই কথা, তো হলুদ মাখেন। সিনহা তার গালটা বাড়িয়ে দেয়, ইমরান নিজের হাতে থাকা হলুদ সিনহার দুই গালে মাখিয়ে দেয়। এবার আমি আপনার গায়ে হলুদ দিব। তো দাও। কিন্তু আমি তো হলুদ আনিনি। তাহলে এইভাবে। সিনহা ইমরানের দুই গালের সাথে নিজের দুই গাল মিশিয়ে নিজের গালের হলুদ ইমরানের গালে লাগিয়ে দেয়। হাউ কিউট। হয়েছে, এবার আমি যাই। সিনহা চলে যেতে চাইলে ইমরান সিনহাকে টান দিয়ে দেয়ালের সাথে মিশায়। সিনহা দুই পাশে দুই হাত দিয়ে সিনহাকে আটকে ফেলে। আবার কি? ইমরান জবাব না দিয়ে সিনহার ঠোঁটের স্পর্শ পেতে নিজের ঠোঁট জোরে এগিয়ে নেয়। সিনহা বুঝতে পেরে হেসে নিজের মুখে হাত দেয়। হবে না। ইমরান চোখ গরম করে, সিনহার হাত মুখ থেকে সরিয়ে দেয়ালে চেপে ধরে সিনহা নিজের ঠোঁট দুই গালে দখলে নিয়ে নেয়। সিনহার ঠোঁট থেকে সরে এসে, আমি আদায় করে নিতে জানি,
শয়তান একটা। ছেলেমেয়েরা দ্রুত ডেয়ার খেলতে বসেছে, চাচাও খেলবে। বোতল ঘোরানো হলো, সবার প্রথম বোতল গিয়ে দাঁড়ালো চাচার দিকে। দেখছোস, বোতলও সবার প্রথমে মুরব্বীকে সম্মান জানায়। চাচা ভাব নিয়ে বলেন, ত্রুট না দিয়ার। এরে ভাতিজা, তুই আমার এইটা আবার জিজ্ঞেস করন লাগেনি? তোর সাহসী চাচা তো ডিয়ারই নিব। চাচা, তোমার ডিয়ার হচ্ছে তুমি লুঙ্গি ড্যান্স গানে নাচবা। এইটা কোনো ডিয়ার হইল? এইটা তো বা হাতের খেল। চাচা লুঙ্গি ডান্সে গানের ডান্স শুরু করে। চাচা ডান্স রেখে গানের সাথে লাফালাফি শুরু করছে। জৈনা বানু এ সময় ছাদে আসে। চাচাকে লাফাতে দেখে জৈনা বানু চোখ চোখ বড় হয়ে যায়, কারণ চাচা লুঙ্গি খুলে যাচ্ছে। চাচা আপনার লুঙ্গি? জৈনা বানু কথাটা শেষ করার আগে চাচা লুঙ্গি খুলে যায়, কিন্তু চাচা সেদিকে কোনো খেয়াল নেই, তিনি লাফালাফিতেই ব্যস্ত। ইমরান চাচার অবস্থা দেখে সিনহাকে কোলে করে ছাদের থেকে নিচে নেমে যায়। আয়নের পাশে ইরিন ছিল, সে ইরিনের চোখে হাত দিয়ে রাখে। জৈনা বানু দৌড়ে চাচার কাছে আসে। চাচা আপনি এটা কি শুরু করছেন? সবার সামনে লুঙ্গি খুইলা নাসানাসি করতেছেন? আপনারা না সেই দিন ফিউচার প্ল্যান ঠিক করার কথা বলছি, আপনি দেখি কথা কানেই নিচ্ছেন না। না, এই বাড়িতে আর থাকার ইচ্ছাই নাই আমার, এবার যাইতেই হইব। ওই এটা কি হচ্ছে, শরম লজ্জা নাই নাকি আপনার? সবার সামনে কোলে তুলে নিলেন। আমার বউকে কোলে নিচ্ছি, লজ্জা শরম থাকবে কেন? এই পাইছে একটা কথা, আমার বউ কার কি? আচ্ছা, তোমার সমস্যা হইলে এখন থেকে বউকে রেখে অন্য কাউকে কোলে নিব। কথাটা শুনে সিনহা রেগে যায়, সে ইমরানের কলা চেপে ধরে। একদম মেরে ফেলবো আপনাকে, আর একবার অন্য কাউকে কোলে তুলে নেওয়ার কথা বললে, যখন খুশি তখনই আমাকে কোলে তুলে নেবেন, তারপরেও অন্য কাউকে কোলে তোলা যাবে না, বুঝছেন? না বুঝলে? ওই বুঝবেন না মানে কি? বুঝতে হবে, না বুঝলে এই যে পাঞ্জাবির কলার চেপে ধরেছি না, এই পাঞ্জাবিটা টেনে ছিঁড়ে ফেলবো। না না, তার দরকার নেই, আমি বুঝেছি। এই তো গুড বয়। সিনহা ইমরানের কলা ছেড়ে দেয়, কলা ঠিকঠাক করে বলে, যান এবার গিয়ে ঘুমিয়ে পড়ুন। আচ্ছা মহারানী। শুভ বিবাহ। ইমরান জামাই সেজে তৈরি হয়ে বসে আছে, শ্রাবণ এসে চাচার কোলে উঠে বসে। চাচু আজকে তোমার বিয়ে? হুম চাচু। চাচু আমার বিয়ে কবে হবে? আমিও বিয়ে করব। ওরে ফাজিল, তুমি আগে চাচুর মতো ইয়া বড় হও, তারপর তোমার বিয়ে হবে। না চাচু, আমি এখন তোমার সাথে বিয়ে করব। আচ্ছা, আমার চাচু যেহেতু বিয়ে করতে চাইছে, ওকে আমরা দুজনেই আজকে বিয়ে করব। ওকে চাচু, আমারও বিয়ে হবে। সিনহাকে পার্লারে মেয়েরা সাজাচ্ছে, এমন সময় সিনহার নাম্বারে রিংটোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে জামাই দিয়ে সেভ করা নাম্বার উঠে আছে। সিনহা ফোনটা রিসিভ করে। সিনহা, তোমাকে দেখতে ইচ্ছে করতেছে, ছবি দাও না প্লিজ। ঢং, কিছুক্ষণ পরেই তো দেখবেন। বেশি বুঝো কেন, ভিডিও কল দেই। আমি এখনো রেডি হচ্ছি। রেডি হওয়ার পর দিবে? আচ্ছা দিব, পাগল একটা। তোমার জন্য? জানি। সিনহা কলটা কেটে দেয়। ভাইয়াটা অনেক ভালোবাসে আপনাকে। হুম, অনেক। সবাই কোণে আসার অপেক্ষায় আছে, ইমরানও দাঁড়িয়ে আছে। কখন যে তার বউকে দেখবে তর সইছে না। সিনহাকে ভিডিও কল দিবে, কিন্তু তার আগে আয়ান টান দিয়ে নিচে নিয়ে আসে। ভাই ধৈর্য ধরো, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার বউকে অন্য কেউ বিয়ে করে নিয়ে যাচ্ছে। চুপ করো, একদম হাসবি না, এত তাড়াতাড়ি নিচে আয়না দাঁড় করাইয়া রাখলি, এতক্ষণে তো বউয়ের সাথে কত সুখ দুঃখের আলাপ করতে পারতাম। আরে আমার ভাই বিয়ে না করতেই বউ পাগল হয়ে গেছে, বিয়ে করার পর জানে কি অবস্থা হবে আমার ভাইয়ের, আল্লাহই জানে। একটাই তো বউ, তার জন্য পাগল হওয়াই যায়। তুমি চাইলে কিন্তু আরও 4-5টা বিয়েও করতে পারো, আমরা মাইন্ড করব না। আমার বউ মাইন্ড করবে, তাই করব না। ভাই চলে আসছো, ওপরে দেখো। ইমরানের চোখ জোড়া সিঁড়ির উপর দাঁড়ানো সিনহার দিকে আটকে যায়, মুগ্ধ হয়ে সিনহাকে দেখে সে। সিনহা এক পা দুপা করে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। সিনহা নেমে ইমরানের পাশে এসে দাঁড়ায়। ইমরান এখনও মুগ্ধ হয়ে আছে, কোনো হেলদোল নেই তার। কেমন লাগছে আপনার বউকে? সিনহার কণ্ঠের ধ্বনিতে ইমরানের হুঁশ ফিরে আসে, সে নিজের হাতটা সিনহার দিকে বাড়িয়ে দিয়ে ধরার জন্য। সিনহা হেসে ইমরানের হাত হাতে হাত রাখে, সবাই হুড়ে বলে চিৎকার দিয়ে বলে। ইমরান সিনহার হাত ধরে স্টেজে বসায়। বললেন না তো আমাকে কেমন লাগছে? মাশাআল্লাহ, আমার সিনহা রানীর দিকে কারো নজর যেন না লাগে। ওই আপনার লজ্জা লাগুক আমার উপর। অবশ্যই, আমার নজর সবসময় তোমার প্রতি ছিল, আছে, থাকবে। কাজী সাহেব কাগজে দুজনের নাম লিখে সাইন করে নেয়। সিনহাকে কবুল বলাতে বলে। সিনহা ইমরানের দিকে তাকিয়ে হাসি মুখে তিনবার কবুল বলে। ইমরানকে বলতে বলতে ইমরানও তাড়াতাড়ি তিনবার কবুল বলে দেয়। আলহামদুলিল্লাহ, বিয়ে সম্পূর্ণ। সিনহা বাসর ঘরে বসে যে বসে আছে, ইমরান বাসর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ইমরান বিছানায় বসা নববধূ দেখিয়ে এগিয়ে যায়। সিনহা বিছানা ছেড়ে উঠে এসে
ইমরানকে সালাম করতে দেয়। ইমরান বাধা দেয়। সালাম করতে হবে না। ইমরান সিনহাকে হুট করে কোলে তুলে নেয়। সিনহা দুই হাত দিয়ে ইমরানের গলা জড়িয়ে ধরে। ভালোবাসি তোমাকে সিনহা রানী, আজকে আরো গভীরে সে ভালোবাসা নিয়ে যেতে চাই। সিনহা লজ্জা পেয়ে মাথা নুয়ে দেয়। ইমরান সিনহাকে কোলে নিয়ে বিছানায় বসায়। সিনহার শরীর থেকে গয়না গাঁটি সব খুলে পাশের টেবিলে রাখে। সিনহার নরম ঠোঁট মুহূর্তের মাঝে ঠোঁট জোড়া নিয়ে দখল নিয়ে নেয়। সে সিনহাকে বিছানায় শুয়ে সিনহার পেটে ঠোঁটের ছোঁয়া দেয়। ভালোবাসাময় স্পর্শে সিনহা চোখ বন্ধ করে রাখে। তার হার্টবিট খুব দ্রুত ওঠানামা করছে। ইমরান পেট থেকে ঠোঁট সরিয়ে সিনহার গলায় মুখ ডোবায়। সিনহা নিজের হাত দিয়ে শক্ত করে ইমরানের চুল চেপে ধরে, যেন চুল টেনে ছিঁড়ে ফেলবে। সিনহা ইমরানের মুখ সামনে এনে এক নজর তাকে ইমরানের ঠোঁটের সাথে নিজের দুই ঠোঁট মিলিয়ে দেয়। দুজনেই হারিয়ে যায় ভালোবাসার অতল গভীরে। ভালোবাসতে দুজন দুজনকে সীমাহীনভাবে। তাদের এই ভালোবাসার সাক্ষী হিসেবে থাকলো বারান্দার দিকে তাকিয়ে থাকা রাতের চন্দ্রিমা। সকালবেলা সূর্যের রক্তিমা ঝাঁজ চোখে এসে ভিড়তে সিনহার ঘুম ভেঙে যায়। চোখ জোড়া খুলতে তার বুকের ওপর অন্য আরেকজনের অস্তিত্ব টের পায়। ইমরান তার জড়িয়ে ধরে বুকে মাথা দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সিনহা এসে ইমরানের চুল নাড়াচাড়া করছে। ইস, কালকে ভিলেনটা তাকে ভালোবাসার উচ্চ শেখরে নিয়ে গেছে, ভাবতে লজ্জা লাগছে। সিনহা কথাগুলো ভাবছে আর লজ্জায় ব্লাশিং হচ্ছে। সিনহা নড়াচড়ায় ইমরানের চোখ জোড়া থেকে ঘুম পালিয়ে যায়। সে মাথা না উঠিয়ে সিনহার বুকে চুমু খায়। সিনহা চমকে কেঁপে ওঠে। ইমরান বুঝতে পেরে হেসে দেয়। সে সিনহার বুক থেকে মাথা উঠে সিনহার দিকে হাসি মুখে তাকায়। ঘুম ভাঙলো কখন? এই তো মাত্র। আপনারও ঘুম ভাঙছে, ভালোই হলো। এবার সরেন আমার উপর থেকে, আমি উঠব। এত তারা কিসের? একটু আদর ভালোবাসা আবার হয়ে যাক। না না, একদম না। রাতেই তো আদর ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, এখন আর হবে না। বেশি হলে ডায়াবেটিস হবে। এই আদর ভালোবাসায় ডায়াবেটিস হলে আমার ক্ষতি নাই, আমি তাতেও রাজি। ইস, ঢঙ্গের কথা রাখেন, এবার দেখি আমায় ছাড়েন। ইমরান সিনহার গাল টিপে দেয়। শুধু ছাড়েন ছাড়েন, জামাইয়ের কাছে থাকতে ভালো লাগছে না? লাগবে না কেন? অবশ্যই লাগছে। তাই বলে কি সারাক্ষণ জামাইয়ের সাথে চিপকে থাকবো? লোকে কি বলবে? লোকে যা ইচ্ছে বলুক, আমি লোকের ধারধারি না। তুমি আমার বউ, আমি তোমার জামাই, আমরা যা ইচ্ছা তা করবো, চিপকে থাকবো, লোকের কথা শোনার দরকার নেই আমাদের। হইছে, লোকের কথা শুনবো না, এবার আমাকে উঠতে হবে। ইমরান টুকুস করে সিনহার গালে চুমু খায়। সিনহার ঠোঁটে চুমু খেতে চাইলে সিনহা হেসে ঠোঁটে নিজের হাত রাখে। এটা শুনবো নাকি আমি, জোর করে চুমু খাবো। এই কথা বলে ইমরান সিনহার হাত ঠোঁট থেকে সরিয়ে বিছানায় চেপে ধরে নিজের ঠোঁট জোড়া দিয়ে সিনহার ঠোঁটে চুমু খায়। কি স্যার, খুব ব্যস্ত? মেহমানদের একটু খোঁজ খবর নেন না? তার জন্য সরি এরিন, কিন্তু তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ঘুম আসছে না? আসলে ঘুম আসছে না, কিন্তু আপনি কি করছেন এখানে? আমারও ঘুম আসছে না। আচ্ছা, তাহলে আমি কফি বানিয়ে নিয়ে আসি, আমরা বসে বসে কিছুক্ষণ আড্ডা দিব। তুমি বসো, আজকে আমি কফি বানিয়ে নিয়ে আসি। স্যার, আপনি কফি বানাবেন? এটা অফিস না, আর আমিও এখন তোমার স্যার না, তাই স্যার স্যার বলা বন্ধ করো। তাহলে কি বলবো স্যার? কিছু বলতে হবে না, আপাতত তুমি করে বললে আমি মাইন্ড করব না। ওকে স্যার। আবার? ওকে ওকে, সরি। আয়ান দুই কাপ কফি বানিয়ে নিয়ে এসে এক কাপ ইরিনের দিকে বাড়িয়ে দেয়। দুজনে ধোয়া উঠা গরম কফিতে চুমুক দিয়ে আড্ডায় মশগুল হয়। পরের দিন। কি ভাতিজা, ঘটনা কি? থাকো কোথায়? তোরে তো কোথাও দেখাই যায় না। বিয়ে কইরা আবার বইয়ের আসলে লুকাইয়া থাকিস না। পুরুষের মতো সবসময় সামনের থেকে নেতৃত্ব দিতে হইব, সবসময় বইয়ের পিছনে পড়ে থাকলে হইব না। বুঝছস আমার কথা? জি চাচা, বুঝছি। বুঝলেই ভালা, এখন যা সামনে থেকে। ইমরান অফিসে যাওয়ার জন্য ফ্রেশ হয়ে এসেছে। সিনহা আজকে তার নিজের পছন্দের কালারের শার্ট স্যুট টাই ইমরানকে চুজ করে দেয়। ইমরান এসে বিছানায় বসে, সিনহা দাঁড়িয়ে আছে। ইমরান এসে সিনহার সামনে দাঁড়ায়। সিনহা ভ্রু উঁচে জিজ্ঞেস করে, কি স্যুট টাই পরিয়ে দাও? এখন থেকে প্রতিদিন বউয়ের হাতে স্যুট টাই পরব। আচ্ছা, এতে আমার কোনো সমস্যা নাই, আমি রাজি। তাহলে বউ তোমার ডিউটি শুরু করো। সিনহা হেসে বিছানা থেকে শার্ট স্যুট নিয়ে পরিয়ে দেয়। ইমরান দুই হাত দিয়ে নিজের বউয়ের গলা জড়িয়ে ধরে। আমি টাই পরাতে পারি না। সমস্যা নেই বউ, তোমার জামাই আছে, সে শিখিয়ে দিবে। কিভাবে টাই পরতে হয় ইমরান সিনহাকে তা শিখিয়ে দেয়। সিনহাও ভালোভাবে টাই পরানো রপ্ত করে নেয়। অফিসে যাচ্ছি, বৃষ্টি মুখ করে গেলে খুব ভালো হয়। আচ্ছা, আমি নিচ থেকে নিয়ে আসছি। সিনহা যেতে গেলে ইমরান বাধা দিয়ে সিনহাকে দেয়াল চেপে ধরে। তোমার ওই মিষ্টি ঠোঁট জোড়া পৃথিবীর সব মিষ্টিকে হার মানায় বউ, সো আমি এই মিষ্টিই খাবো। যা, কি যে বলেন না আপনি। আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে তো,
আমি কি করব, আপনাকে কে ধরে রেখেছে? তুমি চুমু দিলেই তো আমি চলেই যাই। নিতে পারলে নেন। সিনহা কথাটা বলতে ইমরান হেসে সিনহার নরম ঠোঁট যুগল দখল করে নেয়। ইমরানকে রেডি হয়ে অফিস যেতে যেতে চাচা সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। কি ভাতিজা, বিয়ের একদিন যেতে না যেতে তুই অফিসে যাইতেছিস? কয়েকদিন বউর সময় দিবি তা না করে অফিসে যাচ্ছিস? এমন করলে তো বউ জানালে দিয়ে পালাইব। তোদের কাণ্ড কারখানা দেখা আমি চাষা হিসেবে লজ্জা পাইতেছি। চাচা বকর বকর কইরো না, ইম্পর্টেন্ট মিটিং আছে, শেষ হইলে বউরে নিয়েই থাকবো, তা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। মিটিং এর কথা কইয়ে ছাড় পাইলি, কিছু কইলাম না। মিটিং রুম থেকে বের হয়ে আয়ান নিজের কেবিনে ঢুকতেই কারোর সাথে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে যায়। আয়ান তাকিয়ে দেখে ইরিনও মেঝেতে পড়ে আছে, তার মানে এমের সাথে আর সে আবার ধাক্কা খেয়েছে। চাচা আয়ানের কেবিনের সামনে এসে দুজনকে মেঝেতে গড়াগড়ি খেতে দেখে চোখ বড় বড় করে ওঠে। আবার ধাক্কা খাইছুস? তোদের এই ধাক্কা ধাক্কি দেখতে দেখতে আমার জীবনটা একেবারে তেনা তেনা হইয়া গেল। না, এর একটা বিহিত করতে হইব। ভাতিজা বড়টারে তো বিয়া দিয়ে ধাক্কা ধাক্কি বন্ধ করছি, তোদেরও তাই করতে হইব। ধাক্কা ধাক্কির পরাজয় বিয়া দিয়া করব জয়। আয়ান মাছ থেকে উঠে দাঁড়ায়, রাগ দেখিয়ে বলে, চাচা তুমি একটু চুপ থাকো। এমে, তুমি সবসময় আমাকে কেন ধাক্কা দাও? আমি বিষয়টা তো বুঝলাম না। স্যার আমি কি ইচ্ছে করে ধাক্কা দেই? দেই না তো। আমিও বুঝি না সবসময় আপনার সাথে কেন আমি ধাক্কা খাই। দুজনের কথা শুনে চাচা এবার মুখ খুললেন। তোরা না বুঝলেও আমি বুঝছি। কি বুঝছেন চাচা? কেন আমি সবসময় স্যারের সাথে ধাক্কা খাই? এই ধাক্কা ধাক্কির কোনো শেষ হইব না। এই ধাক্কা ধাক্কি বন্ধ করতে হলে ভাতিজা তোমার কফি খাওয়া বন্ধ দিতে হইবে, আর ভাতিজি তোমার কফি বানানো বন্ধ করতে হইবে। ধুর চাচা, এটা কোনো সমাধান হইল? এটা পছন্দ না হইলে দুজনে বিয়া কইরে ফেলা। চাচা এসব কি বলেন আপনি? এই লজ্জা পাওয়ার ভান করে মেঝে থেকে উঠে চলে যায়। ভাতিজি লজ্জা পাইছে, তবে ভাতিজা মায়াটা কিন্তু সুন্দরী আছে, ভাইবা দেখতে পারোস। চাচা তুমিও না। ইমরান নিজের কেবিনে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল, এমন সময় মোবাইলের পরিচিত রিংটোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে বৌদি সেভ করা নাম্বার ভেসে উঠেছে। ইমরান মুখে হাসি রেখে ফোন রিসিভ করে। হ্যালো, কি করে আমার বউটা? এটা কি হচ্ছে, ফোন করে কথা বলছে না? কথা বলবো না আপনার সাথে আমি। কেন, কি দোষ আমার বউ? নতুন বউকে বাসায় রেখে অফিসে ধ্যান দিয়ে বসে আছেন, বউয়ের একটু খোঁজ খবর নেওয়ার দরকার মনে করছেন না? আমি এখন রাগ করেছি। এটা তো সাংঘাতিক অপরাধ, বড় দোষ করে ফেলেছি। এখন বউয়ের রাগ ভাঙানোর জন্য কি করতে হবে? বউয়ের কিউট জামাই সব মাথা পেতে গ্রহণ করবে? আমার জন্য এক বক্স তার চিপস চকলেট এনে রাগ ভাঙাতে হবে। বাচ্চা নাকি তুমি, কি চকলেট চিপসের কথা বলতেছো? এগুলো তো এখন শ্রাবণ খায়। শ্রাবণ খায় আমিও খাবো, আপনার সমস্যা কি? আপনি আনবেন, ব্যাস, না আনলে খবর আছে আপনার। আচ্ছা আনবো, বউয়ের আবদার কি আর করার, শুনতেই হবে। ভালো জামাই। ইমরানের হাতে দুইটা বড় বড় প্যাকেট করা ব্যাগ দেখে ভাবি অবাক হয়। কি দেব, হাতে ইয়া বড় ব্যাগ যে, নতুন বউয়ের জন্য না? তুমি একটা ব্যাগ ধরো, এটা শ্রাবণের জন্য। নতুন বউ রাগ করেছে তাই এই প্যাকেটের মাধ্যমে দেখি বউয়ের রাগ কমানো যায় কিনা। রাগ করব না তো, কি করবে মশাই, বিয়ের একদিন যেতে না যেতে অফিসে ছুটলে। রাগ না, শুধু তোমাকে উত্তমাত্তম দেওয়া উচিত। আচ্ছা ভাবি রুমে যাই, উত্তম মধ্যম খেতে পারি ভোলা যায় না। ইমরানের কথা শুনে ভাবিও হেসে চলে যায়। ইমরান আস্তে আস্তে রুমে প্রবেশ করে সিনহাকে রুমে পায় না, সে প্যাকেটটা বিছানায় ওপর রাখে। নিচেও তো দেখলাম না, রুমেও নাই, কোথায় গেল? এমন সময় সিনহা বারান্দা থেকে বের হয়ে আসে। ইমরানকে দেখে সিনহা এগিয়ে আসে, ইমরানের কাছে দাঁড়িয়ে নিজের শাড়ির আঁচল দিয়ে ইমরানের কপালে বিন্দু বিন্দু জমে থাকা ঘাম মুছে দেয়। ইমরান দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনহার কাণ্ড কারখানা দেখছে। সিনহা ইমরানের টাই খুলে দেয়। তোমার তো রাগ করে থাকার কথা বউ। শরীর থেকে কোটটা খুলে দেয়। রাগ কেন করব, আমার জামাইকে আমাকে রেখে অন্য কোনো মেয়ের সাথে ঘুরছেন, থাকছে তা তো না। আমি শুধু সময় মতো আমার ভালোবাসাটা পেলেই হয়েছে, বাকি সময় জামাই যা ইচ্ছা তাই করুক। অতিরিক্ত ভালোবাসা চাই না বউয়ের? অবশ্যই চাই, তবে সেটা জামাইয়ের কাজের ক্ষতি না করে। এবার আমার চিপস চকলেটের বস্তাটা দেন, বিছানায় রাখা আছে। সিনহা বিছানার উপর রাখা বড় প্যাকেটের দিকে এগিয়ে যায়, কেচি দিয়ে প্যাকেটটা খুলে ফেলে। প্রথমে সিনহার হাতে এক গুচ্ছ সাদা গোলাপের দড়ি এসে ভিড় করে। সাদা গোলাপ দেখে সিনহা অনেক খুশি হয়। ওয়াও, সাদা গোলাপ, থ্যাংক ইউ জামাই। ইমরান বিপরীতে হাসি উপহার দেয়। তারপর আসে চিপস চকলেট আর প্যাকেট, তবে প্যাকেটের উপর একটা চিরকুট লেখা আছে। শুধু চিপস চকলেটের বস্তা না,
পৃথিবীর সব ভালোবাসা আমি তোমাকে দিব বউ। প্রথমে সিনহার হাতে একগুচ্ছ সাদা গোলাপের দড়ি এসে ভিড় করে। সাদা গোলাপ দেখে সিনহা অনেক খুশি হয়। কি এভাবে তাকিয়ে আছো কেন? ইমরানের কথার জবাব না দিয়ে সিনহা ইমরানের দিকে এগিয়ে এসে ইমরানের বুকে নিজের জন্য জায়গা করে নেয়। ইমরানও হেসে নিজের বউকে নিজের বাহু ডরে আবদ্ধ করে নেয়। এত ভালোবাসা আমি সহ্য করতে পারবো তো? না, সহ্য করতে পারলে অন্য কাউকে দিয়ে দিও। কথাটা শুনে সিনহা ইমরানের বুক থেকে মাথা উঠায়। ওই কি বললেন? একদম মেরে ফেলবো আপনাকে। আপনার বিন্দু মাত্র আগ্রহ ভালোবাসা আমি অন্য কাউকে দিতে দিব না। তাই? হ্যাঁ একদম তাই। তাহলে তো আমার ভালোবাসা সহ্য করে নিতে হবে। নিব এবং পারব। ইমরান হুট করে মাথা নিচু করে সিনহার গালে চুমু খায়। সিনহা চোখ বড় বড় করে তাকায়। এমন হুটহাট করে চুমু খান কেন? কথাবার্তা নাই, চুমু খেয়ে বসে আছে। দিনে হুটহাট করে চুমু খাবার, রাতের বেলায় বার্তা পাঠিয়ে আসবো? ইস, মুখে কথা আটকায় না লুচু বেটা। বউয়ের সাথেই তো লুচুগিরি করব, নাকি অন্য কারো কাছে যাব? এই অন্য কারো কাছে যাবে? মেয়ের নখ ফাটিয়ে ভোতা বানিয়ে ফেলবো। ও মা গো, লেডি ভিলেন একটা, ভয় লাগে না আমার? এভাবে কেউ ভয় দেখায়? এহ ঢং। কোথায় যাচ্ছ? শ্রাবণকে দিয়ে আসি। লাগবে না, শ্রাবণের জন্য নিয়ে এসেছি। ইরিন কফিনে আয়নের টেবিলে যাওয়ার আগে চাচা এসে সামনে দাঁড়ায়। তোরে না কফি বানানো বন্ধ করতে কইছি। এই কথা বলে চাচা ইরিনের হাত থেকে কফিটা নিয়ে খেতে শুরু করে। চাচা, আয়ন স্যার বলছে বানাতে। ভাতিজা তো বড়ই চালাক দেখতেছি, চাচার সামনে ভদ্র সাজতেছে আর ভিতে ভিতে কফি খাওয়ার লাইগা এক পায়ে দাঁড়িয়ে থাকে। মানে হেতে ধাক্কা ধাক্কি খাওয়ার লাইগা উঠে বসে লাগছে। চাচা, কফি না নিয়ে গেলে তো আমার চাকরি থাকবে না, স্যার চাকরি খেয়ে ফেলবে। ও কি চাকরি খাবে? ওর চাকরি আমি নোট করে ফেলবো। চাচা, কার চাকরি নোট করবে? আয়ন কেবিন থেকে বের হয়ে আসে। আর ইরিন, আমার কফি কোথায়? এভাবে চললে তো তোমার চাকরি থাকবে না বাছা। ইরিন কফি বানাতে চলে যায়। চাচা চোখ কানা করে আয়নের দিকে তাকায়। ধাক্কা ধাক্কি তো দেখতেছি বন্ধ হইব না, ধাক্কা ধাক্কি খাইতেই হইব। চাচা, তুমি দুইটা অপশন রাখছো, আমি কফিও খাবো বেও করবো, বুঝছো? আয়ন এই কথা বলে কেবিনের ভেতর উঠে যায়। ভাতিজা চালাক আছে। ইমরান কেবিনে এসে সিনহাকে কল দেয়। সিনহা রিসিভ করে। কি করে বউটা? জামাইটার কথা ভাবতেছি। তাই? তা কি ভাবছো শুনি। ভাবছি জামাই অফিসে গিয়ে বউকে ভুলে যায়, একটু খোঁজ খবরও নেয় না। তাহলে এখন বউয়ের খোঁজ খবর কে নিচ্ছে শুনি? জামাই নিচ্ছে। আচ্ছা শোনেন, আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে আসেন, একটা সুখবর আছে। কি সুখবর? এখন না, বাড়িতে আসলেই বলবো। আচ্ছা তাহলে তো তাড়াতাড়ি আসতে হয়। তা কিছু লাগবে তোমার? কিছু নিয়ে আসবো তোমার জন্য। না না লাগবে না। আচ্ছা রাখি। উম্মা উম্মা। আয়ের একটা মেয়েকে নিয়ে হাসে মুখে নিজের কেবিনে ঢুকে। ইরিন তো এই দৃশ্য দেখে হিংসার তেলে বেগে জ্বলে ওঠে। সে রেগে আয়নের কেবিনের দিকে যেতেই মাঝপথে থেমে যায়। ওয়েট, আমার এত রাগ লাগছে কেন? উনি আমার স্যার, উনি মেয়ে নিয়ে আসুক বা বউ নিয়ে আসুক, তাতে আমার কি? ইরিন এই কথা বলে নিজের কেবিনে চলে যেতে চাইলে আবার ফিরে এসে আয়নের কেবিনে উকিচুকি মারে। আয়ন ইরিনকে এভাবে উকিচুকি মারতে দেখে ফেলে। ইরিন কিছু বলবে? ইরিন ভাবা জাকা খেয়ে যায়। আয় হায়, উনি আমাকে দেখে ফেলেছে। উকিচুকি মারছো কেন? না ইয়ে মানে আপনার কফি লাগবে কিনা জিজ্ঞেস করতে এসেছিলাম। আমার কফি লাগলে তো তোমায় ফোন করে বলতাম। ও হ্যাঁ তাই তো, তাহলে কেন এসেছি আমি? সেটা তুমি ভালো জানো। আমি কিছু জানি না। ইরিন আয়নের কেবিন থেকে দৌড়ে পালিয়ে যায়। দৌড়াতে গিয়ে ঠাস করে চাচার সাথে ধাক্কা খায়। চাচা জোরে ধাক্কা খেয়ে একটা মেয়ে স্টাফে কোলে এসে পড়ে। ওরে আল্লাহ গো! ইরিন মেঝেতে পড়ে যায়। সে পায়ের নিচে তাকিয়ে দেখে লুঙ্গি, চাচার লুঙ্গি তার পায়ের নিচে। ইরিন মেঝে থেকে চোখ সরিয়ে বড় বড় চোখ করে সামনে তাকায়। আস্তাগফিরুল্লাহ, চাচা লুঙ্গি! চাচা মেয়ে স্টাফের কোলে বসে বলে ওঠে, হায় আল্লাহ আমার লুঙ্গি। মেয়ে স্টাফটা চাচাকে এভাবে লুঙ্গি ছাড়া নিজের কোলে রাখে। আয়া লুঙ্গি! মেয়ে স্টাফটি চিৎকার করে অজ্ঞান হয়ে ঠাস করে নিচে পড়ে যায়। চাচাও নিজেকে সামলাতে পারেনি, তাও ঠাস করে মেঝেতে পড়ে যায়। এদিকে সবার চিৎকার চেঁচামেচিতে শুনে আয়ন কেবিন থেকে বের হয়ে আসে কি হয়েছে দেখার জন্য। এসেই তো আয়নের চোখ চড়ক গাছ। এ কি করুণ অবস্থা, চাচার লুঙ্গি এখানে, চাচা কই? আয়ন সামনে তাকাতেই চাচাকে মেঝেতে পড়ে থাকতে দেখে, বড় বড় করে তাকায়। সে সাথে মেয়ে স্টাফকে অজ্ঞান পড়ে থাকতে দেখে দৌড়ে আসে, সাথে মেঝে থাকা চাচার লুঙ্গিটা নিয়ে আসে। লুঙ্গিটা চাচার দিকে দিয়ে এসে পানি এনে মেয়েটার মুখে ছিটকে দেয়। এ কিভাবে অজ্ঞান হলো? আর চাচা তুমি এখানে কি? আরে কইস না, এই কফিওয়ালির কি হয়েছে আমি কিচ্ছু বুঝি না।
প্রতিদিন তোরে ধাক্কা দিত, আর আজকে আমার লুঙ্গি পায়ের নিচে রেখা দৌড়াইসা ধাক্কা দিয়া এই মেয়ের কোলের উপর ফেলাইছে। আর এই মায়ারও মনে হয় ভিটামিনের অভাব আছে, আমি কোলে বইতেই অজ্ঞানের ঠাস কইরা পড়ে গেছে। চাচা, তোমার লুঙ্গি না দেখাই মেয়েরা অজ্ঞান হইছে, তুমি কোলে বসাতে না? মেয়েটি মেঝে থেকে উঠে বসে, সামনে চাচাকে দেখেই লাভ দিয়ে উঠে। অফ, লাভ দিস না, লুঙ্গি পরাই আছি। মেয়েটি মাথা থাপ্পড় খেয়ে বসে পড়ে, আয়ান এসে এডেনের সামনে দাঁড়ায়। কি সমস্যা, তখন দৌড় নিল কেন? আমার না হিংসে লাগছিল। কিসের জন্য? অন্য মেয়ের সাথে দেখে। এটা কি ধরে নিব, কি বুঝে নিব? যা ইচ্ছা ধরেন, যেটা ইচ্ছা বুঝেন, কিন্তু সত্যি আমার হিংসে লাগছিল। মনে চাচ্ছিল মেয়েটা চুলির মুঠি ধরে এক থাপ্পড় দিয়ে আপনার সামনে থেকে বের করে দিই। ইরিন, সরি স্যার। তোমার সাথে এ নিয়ে পরে কথা বলবো, আর এই যে চাচা, লুঙ্গিটা শক্ত করে গিট্টু দিয়ে বাঁধো। আয়ান এই কথাগুলো বলে কেবিনে চলে যায়। এরে ভাতিজা, তুই আমারে লুঙ্গি গিট্টু দেওয়া শিখাস? সে ল্যাংটাকাল থেকে লুঙ্গি পরে আসি, লুঙ্গি গিট্টু দিয়ে আমার শিখাতে আসবি না? ইমরান অন্যদিকে চেয়ে আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে বাসায় আসে, তার বউটা কি সুখবর দিবে তা শুনতে হবে তো। ইমরান রুমে আসতে প্রতিদিনের মতো সিনহা কাছে এসে শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছে দিয়ে জড়িয়ে ধরে। এটা তোমার জন্য। ইমরান একটা প্যাকেট সিনহাকে দেয়। কি আছে এখানে? ডজনখানেক চুড়ি নূপুর। থ্যাংক ইউ জামাই। আচ্ছা, তোমার সুখবরটা বল, আমি শোনার জন্য অধীর হয়ে আছি। বলবো, অবশ্যই বলবা। জড়িয়ে ধরেন, তারপর বলি। ইমরান সিনহাকে জড়িয়ে ধরে, সিনহা ইমরানের বুক থেকে বলে, আপনার বউ ডাক্তারি পাশ করেছে, সে এখন থেকে একজন ডাক্তার। ইমরান সিনহার মাথা বুক থেকে উঠে চোখে মুখে হাসির ঝলক রেখে সিনহার চোখে দেখে বলে, ওয়া, কংগ্রাচুলেশন বউ, আমার বউ এখন থেকে ডাক্তারি। আহু, ইমরান টুক করে সিনহার গালে চুমু খেয়ে বলে। সিনহাও কম যায় না, সেও এবার টুক করে ইমরানের পায়ের ওপর ভর দিয়ে ইমরানের গালে চুমু খেয়ে নেয়। ইমরান সিনহার কাণ্ডে হেসে দেয়, সিনহাও হেসে উঠে ইমরানকে জড়িয়ে ধরে। সবাইকে খুশির খবরটা দেয়া হয়েছে, জাহানারা চৌধুরী সবাইকে একসাথে ডেকেছে, সবাই এসে জাহানারা চৌধুরীর রুমে এসে উপস্থিত হয়। সিনহার এমন একটা সাফল্যের জন্য আমাদের তো উচিত সিনহাকে কিছু একটা গিফট দেওয়া। হ্যাঁ, আম্মা ঠিক বলেছে। না আম্মা, গিফট লাগবে না আমার। চুপ কর মে, বিয়ের পর থেকে তো কোথাও ঘুরতে যাস নাই, তোর গাধা জামাইও তোকে কোথাও নেয় নাই, দুজনে কক্সবাজার থেকে ঘুরে আয়, টিকিট আমার। সিনহা সাথে সাথে নাকচ করে দেয়, সে বলে, আম্মা আমি ঘুরতে যেতে রাজি আছি, তবে পরিবারের সাথে একসাথে গেলেই তবে যাব। ইমরানেরও সাথে সুর মিলায়। সিনহার সাথে আমিও একমত, আমরা সবাই কক্সবাজার ট্যুর দিয়ে আসি, মজা হবে অনেক। ভাই, নতুন বিয়ে তোদের, হানিমুনে একা যাবি, তা না করে আমাদেরও যেতে বলছিস? তোদের ডিস্টার্ব হবে না? হুম হুম, সবাই যাবে, সবাই সবার মতো থাকবে, ডিস্টার্ব হবে না। আচ্ছা আচ্ছা, সবাই তাহলে চলো। রাতে সিনহা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছিল, ইমরান এসে পেছন থেকে সিনহাকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবায়। সিনহা কেঁপে ওঠে, ইমরান ঘাট থেকে মুখ ঘুরিয়ে গালে চুমু খায়, সিনহাকে চেয়ার থেকে উঠে কোলে তুলে নেয়। সিনহা দুই হাত তার জামাইয়ের ঘাড়ে রাখে, ইমরান মুহূর্তে সিনহার নরম ঠোঁট জোড়া নিজের ঠোঁট জোড়ায় মাঝে নিয়ে উষ্ণ ভালোবাসায় ভরিয়ে দেয়। সিনহাকে খাটে শুয়ে শরীর থেকে শাড়ির আঁচল সরিয়ে বুকে ঠোঁটের চুম্বন বসায়। সিনহা কেঁপে উঠে শক্ত করে ইমরানের চুলের মুঠি চেপে ধরে, ইমরান বুক থেকে ঠোঁট সরিয়ে সিনহার পেটে ঠোঁট ছোঁয়ায়। মুহূর্তে সিনহাকে নিয়ে ভালোবাসার ভেলায় ভেসে যায়। কক্সবাজারে যাওয়ার জন্য একটা বাস ভাড়া করা হয়েছে, আয়ান ইরিনকে নিয়ে এসেছে বাসায়, কারণ সবার সাথে আগে কথা হয়েছে ইরিনকে নেওয়ার জন্য। আয়ানের মুখে ইরিনের নাম শুনে সবাই শুধে একসাথে, ও, সবাই উয়া করছো কেন? সবার আপত্তি থাকলে থাক। ভাতিজা, তলে তলে তাইলে অনেক দূর, কফি তুমি খাইবাই, ঠিক করে ফেলাইছো। কিসের কফি খাওয়ার কথা হচ্ছে এখানে? ইমরান এসে কথাটা বললে ভাতিজা চুপ করিয়ে দেয়। তুমি ভাতিজা জুস নিয়েই থাকো, অন্যের কফি খাওয়ার কথা শোনার দরকার নাই তো। সিনহা, তুমি কি শাড়ি পরবে নাকি সালোয়ার কামিজ? আপনি বলুন, কি পারতাম? শাড়ি পরো, আমি তোমাকে পরিয়ে দিচ্ছি। আপনি শাড়ি পরাতে পারেন? অন্য মেয়েদের পরিয়েছেন নিশ্চয়ই? আরে না না, বউকে পরানোর জন্য শিখে রাখলাম। আচ্ছা, পরান দেখি। ইমরান সিনহাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিচ্ছে, শাড়ি পরানোর মাঝে মাঝে সিনহা পেটে ছোট করে চুমু খাচ্ছে। এই এমন করার জন্য শাড়ি পরা শিখিয়েছেন লুটু লুচু বেটা একটা?
সিনহার কথার জবাব না দিয়ে ইমরান হাসে। ইমরান শাড়ির কুচি সিনহার পেতে গুঁজে দেয়। সিনহা শিউরে কেঁপে ওঠে। শাড়ির আঁচল হালকা সরিয়ে সিনহার নাভিতে চুমু খায়। সিনহা কেঁপে উঠে কিছুটা পিছিয়ে যায়। লুচু, তোমার জন্য আমি লুচু হয়েছি। সিনহা ইমরানকে পাঞ্জাবি পরিয়ে চুলগুলো ঠিকঠাক করে দেয়। আমি তোমাকে শাড়ি পরানোর সময় কতগুলো চুমু খেলাম, তুমি তো পাঞ্জাবি পরার সময় একটাও চুমু খেলে না। আমি আপনার মতো লুচু না। আসছে আমার ভালো মানুষ। কথা না বলে গালে ঝটপট চুমু দিয়ে দাও। হবে না মিস্টার। তাহলে রাগ করবো? করেন গা, আমার কি। আচ্ছা রাগ করলাম। এই কথা বলে ইমরান রুম থেকে বের হয়ে যায়। সিনহা গালে হাত দিয়ে ভাবে সত্যি সত্যি রাগ করলো নাকি। নির্দিষ্ট সময় বাস এসে চৌধুরী বাড়ির গাইডে গেইটে এসে উপস্থিত হয়। একজন একজন করে সবাই বাসে উঠেছে। সবার প্রথমে জাহানারা চৌধুরী, তারপর ফুপি, ইমরান, সিনহা, ঈশান ভাইয়া, ভাবি, দারওয়ান মকবুল চাচা, জরিনা বানু বাসে ওঠে। তারপর ইরিন বাসে উঠতে যায়। তার আগে বাসে সিঁড়ির সাথে জুতা স্লিপ খায়, আর সে পড়ে যেতে নিলে আয়ান হিরোর মতো দৌড়ে এসে ধরে ফেলে। দুজন দুজনের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, যেন বাংলা সিনেমার শুটিং চলছে। চাচা পাশের দাঁড়িয়ে গালে হাত দিয়ে দুজনের কাণ্ড কারখানা দেখছে। জানতাম এই বেডি পড়বই। এই বেডির ধাক্কাধাক্কি ঠাস ঠুস কইরা পড়ার আর অভ্যেস গেল না। হ এইভাবেই একজন আরেকজনের দিকে তাকাইয়া থাক, বাস সাইডা দেখ, আর আমি বাইরে দাঁড়িয়ে তোদের রং তামাশা দেখতে থাকি। চাচার কথা শুনে আয়ান ইরিনকে সোজা করে দাঁড় করায়। চাচা দুজনের দিকে চোখ গরম করে বাসে উঠে যায়। সিনহা ইমরান ডানের মধ্যে শাড়ির দিকে বসেছে, ইরিন আয়ান বামে দুই সিটে বসেছে প্রেম আলাপ করার সুবিধার্থে। চাচা সিনহা ইমরানের বাম পাশের সিটে বসেছে। চাচার সামনে জরিনা বনু, মকবুল চাচা, ফুফা বসেছে। ইমরানের দুই সিট সামনে ঈশান ও ঈশিতা ভাবিও বসেছে। বাস তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ইমরান মুখে আঠা লাগিয়ে চুপ করে বসে আছে। সিনহা বারবার নিজের কাঁধে দিয়ে ইমরানের কাঁধে বাড়ি দিচ্ছে। কাঁধে খুব জোর হয়ে গেছে, বাড়ি দিচ্ছ কেন? কথা বলছেন না কেন আমার সাথে? মাত্রই তো বললাম। সত্যি রাগ করেছেন? রাগ করবো কেন, ভালোবাসি তো। তো আমি কি করবো? চাচার দিকে তাকান তো একবার। কেন তাকান না? ইমরান চাচার দিকে তাকাতে সিনহা এগিয়ে এসে ইমরানের গালে ঠোঁটে লাগায়। আরেকটা লাগবে আমার। সিনহা এবার ইমরানের গালে চেপে ধরে আরেকটা চুমু খায়। নিজের জামাই তো একটা না প্রচুর চুমু খাওয়া যায়। মনে থাকে যেন, ভুলেও যেতে পারি। ফাজিল, সিনহার কথা শুনে ইমরান হাসে। সিনহা হাসির সাথে সুর মিলায়। স্যার, আপনি যে আপনার ফ্যামিলির সাথে আমাকে নিয়ে যাচ্ছেন, প্রপোজ তো করলেন না? ফ্যামিলির সাথে নিয়ে গেলে প্রপোজ করতে হবে? করলে আমিও ফ্যামিলির সদস্য হয়ে যাব। ওকে, তাহলে করছি। আয়ান সিট থেকে নেমে হাঁটু গেড়ে বসে। মিস কফিওয়ালি, আপনি কি আমাকে সারা জীবন কফি খাওয়ানোর দায়িত্ব নেবেন? চাচা চোখ পেছনে পড়তে এমন দৃশ্য দেখে নিজের সেট থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে যায়। তিনি জরিনা বানুর এই দৃশ্য দেখে। জরিনা বানু দাঁড়িয়ে মকবুল চাচাকে দেখায়, মকবুল চাচা দাঁড়িয়ে ফুফিকে দেখায়, ফুফিও এই দৃশ্য দেখে দাঁড়িয়ে যায়। আর এই সময় হুট করে গাড়ির ব্রেক চড়ায়, চাচা দৌড়ে এসে আয়নের উপর ঝাঁপিয়ে পড়ে। চাচার উপর জরিনা বানু, জরিনা বানুর উপর মকবুল চাচা, মকবুল চাচার উপর ফুফি এসে ঝাঁপিয়ে পড়ে। আয়ান যে প্রপোজ করছে ইরিন তার উত্তর দেবে। আমি কফি খাওয়ানোর দায়িত্ব নিব, তা বলার জন্য আয়ানকে আর খুঁজে পাওয়া যায় না। আয়ান সবার নিচে চাপা পড়ে ভেটকায় রয়েছে, আর আম্মাকে ডাকছে। ও আম্মা গো, আমি কোথায়? চাচা চিৎকার শুরু করে দিয়েছে। তিনি তার উপর জরিনা বানুকে দেখে এই মুহূর্তেও তার চাকরি খাওয়ার কথা বলে যাচ্ছেন। জরিনা বানু, তোর চাকরি আজকেই নট করে দিমু, তুই আমার চাপা দেশ। এদের চাপাচাপির আওয়াজ শুনে আমরা দাঁড়িয়ে যাই। এ কি কাণ্ড, চাপাচাপিতে সব দেখি লন্ডভন্ড, বাসে ওরা ঠিক মতো দাঁড়াতে পারে না। একসময় আরেকটা ব্রেক করে, আর ইমরানও গিয়ে ফুফির গায়ের উপর পড়ে। এটা দেখে সিনহা হাসতে হাসতে শেষ। অন্যের লন্ডভন্ড দেখে নিজেও এখন হয়েছে লন্ডভন্ড। ইরিন নিজের সিট থেকে উঠে দাঁড়ায়। এভাবে বাসের ভেতর মানুষের উঁচু পাহাড় দেখে সে আয়ানকে খোঁজার বৃথা চেষ্টা করে। হায় আল্লাহ, স্যার আপনি কোথায়? আয়ান সবার নিচ থেকে হাত বের করে ইরিনকে ইশারা করে। আমার এরা মেরে ফেলতেছে, ইরিন তুমি এদের সরাও। হায় আল্লাহ, ইমরান স্যার আপনি উঠুন। ইমরান তাড়াতাড়ি করে উঠে সোজা হয়ে দাঁড়ায়, তারপর এক এক করে সবাইকে সোজা হয়ে দাঁড় করায়। কিন্তু আয়ান ওঠে না, সে দুই হাত প্রসারিত করে শুয়েই থাকে। ইরিন কাছে গিয়ে ডাক দেয়। হায় আল্লাহ স্যার, আপনার কি হয়েছে, আপনি উঠছেন না কেন? আয়ান দুই চোখ খুলে আস্তে করে বলে, মাত্রই না প্রপোজ করলাম, এত সারসার করছো কেন? আমি তো রিপ্লাই এখনো দিতে পারি নাই স্যার। তো এখন দাও, দেরি করছো কেন? আপনি উঠে সিটে বসুন, তারপর বলতেছি। আচ্ছা উঠাও আমাকে।
হিরিন আয়ানকে নিচ থেকে উঠতে সাহায্য করে। তা দেখে যা যা মরি যাই মরি যাই, ভাতিজার কাণ্ড দেখা মরি যাই, সামান্য চাপা খাইয়া হেতে তাই থই গেছে, এই বডি হেদি হেতর কোনো কাজই আসতেছে না। সিনহা হাসছে দেখে ইমরান সবার অগোচরে সিনহার গালে চুমু দিয়ে সিনহার হাসি বন্ধ হয়ে দেয়। এটা কি হলো? এটা চুমু হলো? হাসতেছিলাম তো আমি। হাসি বন্ধ করার জন্যই তো দিলাম। খচ্চর একটা। তোমার জামাই খচ্চর? জামাইরই খচ্চর বললাম। সিনহা ইমরানের হাতে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে আস্তে করে বলল, আমার খচ্চর জামাই একটা। এটা কি মহব্বত ছিল নাকি অপমান? মহব্বতের সহিত ছোট্ট করে অপমান। পারো বটে। নির্দিষ্ট সময় বাস এসে গন্তব্যে এসে পৌঁছায়। সিনহার শেষের বাকিটুকু পথ ইমরানের কাঁধে ঘুম দিয়ে কাটালো। এক এক করে সবাই বাস থেকে নেমে যাচ্ছে। জানারা চৌধুরী ফুফি নেমে হোটেলের রুমের দিকে পা বাড়ায়। জয়না বানুন নামার সময় চাচাকে সাবধান করে দেয়, চাচা সাবধানে নাই মেন, এখানে আবার লুঙ্গি খুইলা বসে থাকেন না। এরে তুই আমার লুঙ্গি না বেশি কথা কইলে তোর চাকরি আজকে আমি নট করে দিউ। ভালো কথা কইলে চাকরি নট কইরা তাই। জানাম। ইরিন আয়ানের হাত ধরে বাসা থেকে নামে। দুজনের সামনে তাকাতে চাচা ব্রু কুচকে তাদের দিকে তাকিয়ে আছে। লজ্জা শরমে কি মাথা খাইছোস? এখানে তোদের মুরব্বি চাচা আছে, চোখে দেখোস না? এখানে আইসা হাত ধরাধরি করতে হইব। আচ্ছা চাচার ধমক শুনে দুজন দুজনের হাত ছেড়ে দেয়। আরেকটা কই, এতে বাস থেকে নামে না কিল্লাই? এতে কি বাসে কইরাই কক্সবাজার ঘুরের চিন্তা করতেছ নাকি? চাচার কথার ভেতরেই ইমরান সিনহাকে কোলে করে দরজার সামনে আসে। সিনহা ঘুমিয়ে আছে, ইমরান সিনহার ঘুমটা ভাঙিয়ে কোলে তুলে নেয়। এদের কিভাবে দেখে চাচা চোখ বড় বড় করে তাকায়। আয়ান তো হাসি দিয়ে বলে, হাউ কিউট, ইস কি রোমান্টিক আমার ভাই। আয়ানের কথা শুনে চাচা আয়ানের পিঠে চাপড় দেয়। এখানে কিউটের কি দেখলি তুই? ও বড় ভাই এরকম করলে ছোট ভাইও সুযোগ পাইয়া যায়, তাই তুমি সাপোর্ট গাইছো। আর এই ভাতিজা তুই এরকম ঢং কই থেকে শিখলি? বউকি কোলে নিয়ে ঘোরার জায়গা? আর চাচার সামনে কোলে নিয়ে রং ঢং করতেছি লজ্জা লাগে না? নামাকল থেকে চাচা তুমি বিয়ে করে তোমার বউ নিয়ে কোলে করে ঘুরো, আমরা মাইন্ড করবো না। এখন আমি আমার বউরে কোলে নিচ্ছি, দেখে হিংসা করিও না, দেখি সরো আমি নামি। ইমরান চাচার পাশ কেটে সিনহার কোলে নিয়ে হোটেল রুমে হাঁটা ধরলো। এই ভাতিজার কাণ্ড দেখে আমি লজ্জিত, বলে কিনা আমি হিংসা করি, দে এক কেলে একটা। চাচা এই কথা বলে এক হাত দিয়ে লুঙ্গি উঁচিয়ে ধরে হাঁটতে লাগলো। আয়ান এসে ইরিনের হাত ধরলো। চাচা নাই, হাত ধরতে সমস্যা কি? ইস আসছে হাত ধরতে, চাচার সামনে তো ধরে রাখতে পারলেন না। একবার তোমাকে বিয়ে করতে দাও, তারপর চাচার সামনে সারাক্ষণ হাতে হাত রেখে ঘুরবো। রুমে আসতে না আসতে সিনহার ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকাতে সে নিজেকে হাওয়ায় ভাসতে দেখে এবং চোখের সামনে ইমরানের চেহারা ভাসমান। ঘুম ভাঙছে তাহলে? আমরা কোথায় আর আপনি আমাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন কেন? আমরা কক্সবাজার পৌঁছে হোটেলের রুমে অবস্থান করছি। মানে কি বলছেন, আমি এখানে কিভাবে এলাম? এখন যেভাবে দেখছো। লজ্জা শরমের মাথা খাইছেন, সবার সামনে এভাবে কোলে নিয়েছেন, সবাই কি ভাবলো? আই ডোন্ট কেয়ার, অনেক পরিশ্রম হয়েছে বউ, এখন চুমু দিয়ে কিছুটা লাঘব করো। পারবো না। বুঝছি, আমারই যা করার করতে হবে। ইমরান সিনহাকে বেছানায় ফেলে সিনহার উপর উঠে মুহূর্তে সিনহার নরম ঠোঁট যুবর নিজের ঠোঁটে জোড়া দিয়ে চুষে নিচ্ছে। কক্সবাজারে এসে এত মেয়ে লোক দেখে চাচার মনে এখন আফসোস হচ্ছে। ইস, বিয়েটা করা দরকার ছিল। বুঝলি মকবুল, বিয়েটা এবার করেই ফেলি, কি বলিস? ভাইজান আন্নে তো সবাই বিয়ে করতে বলে, আন্নে তো আজই হন না। কোন যুগের মেয়ে কোন মাইয়া আন্নে শেখা দিয়ে চলে গেছে, হে ডুককে আন্নে বিয়ে থাইকা অন্বেষণ নিচ্ছেন, তা তো ভাঙতেছেন না। চাচা মকবুলের পিঠে চাপড় মারে। আরে ভাই কক্সবাজার আইসা তুই পুরানো কথা মনে করে দিলি, কত ভালোবাসতাম হেতিরে, হেতি কিল্লাই যে আমার শাড়ি চলে গেছে, এই কথা মনে পড়লে আমার আইজ্য হেতিরা ছাড়া অন্য কাউরে বিয়া করতাম মন চায় না। আহারে সোহাগি, তুই আমার কেন সাইডা চলে গেলি? চাচা নিজে নিজেই বিড়বিড় করে হাঁটতে থাকে। মকবুল ভিয়া চাচার কষ্ট দেখে ব্যথিত হয়। সিনহা ইমরান দুজনেই ভিজে পানিতে পা ভিজে খালি পায়ে হাত ধরে হাঁটছে। খালি পায়ে হাঁটতে ভালোই লাগে, কি বলেন? আমার ওইসব ফিল হয় না, তোমার হাত ধরে হাঁটতে আমার ভালো লাগে। শয়তান একটা। সত্যি বলছি, সারাক্ষণ তোমার সাথে লেগে থাকতে মন চায়। সারাক্ষণ বউয়ের সাথে লেগে থাকলে কাজ করবে কে? কাজের জন্যই তো বউয়ের আশেপাশে থাকতে পারছি না। আহারে বেচারা। ডাব খাবে? না আপনাকে খাবো। ফাজিল মেয়ে, চলো আমাকে খেতে হবে না, আসো ডাবের পানি খাই। চলেন
আপনার প্রপোজ করা আমার কিন্তু একদম পছন্দ হয়নি। আর কিভাবে প্রপোজ করে? গাধা নাকি, কত রোমান্টিক ভাবে মানুষ মানুষের গার্লফ্রেন্ডকে প্রপোজ করে। তুমি তো আমার গার্লফ্রেন্ড ছিলে না যে কত রোমান্টিক ভাবে প্রপোজ করব। কি, তাহলে আমি কে? এখন তুমি আমার গার্লফ্রেন্ড, বাট যখন প্রপোজ করছি তুমি হ্যাঁ বলার আগ পর্যন্ত গার্লফ্রেন্ড ছিলে না। ও, এই কথা? থাক, লাগবে না আপনার প্রপোজ। না লাগলেই ভালো, আমি আবার ওই সবে কাঁচা। কি জন্য যে এই বেড়ার প্রপোজে রাজি হয়ে গেলাম? কিছু বললে? না না, না বললেই ভালো। এখন হাঁটি চলো। আয়ান ইরিনের হাত ধরে হাঁটতে থাকে। ইরিন আয়ানের আরেকটু কাছে এসে আয়ানের হাতটা জড়িয়ে ধরে হাঁটতে থাকে। আয়ান হাসে, ইমরান সিনহাকে নিয়ে রুমে ফিরে আসে। আমি ফ্রেশ হয়ে আসি। চলো। আপনি কোথায় যাচ্ছেন? গোসল করব। এখন আমি যাচ্ছি না, পরে যান আপনি। আজকে একসাথে গোসল করব, হানিমুনে আছি, একটু রোম্যান্স করব না? আপনি একটু রোম্যান্স করেন, আপনি তো সারাক্ষণ রোম্যান্স নিয়েই থাকেন। হইছে, এখনো থাকব। ইমরান সিনহাকে ওয়াশরুমে নিয়ে কোল থেকে নামায়। সিনহাকে ঝর্ণার সামনে দাঁড় করিয়ে ঝর্ণা অন করে দেয়। ওপর থেকে পানি পড়ে সিনহাকে ভিজিয়ে দেয়। ঠান্ডা পানি পড়তে সিনহা কেঁপে ওঠে, ইমরানের টি শার্ট আঁকড়ে ধরে। সিনহার মাথা ছুঁয়ে মুখ ঠোঁট বেয়ে পানি ঝরছে। ইমরান সিনহার থুতনিতে হাত দিয়ে মাথা উঁচু করে। ইমরান দেরি করে না, মুহূর্তে সিনহার ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত হয়ে যায়। সিনহাও সারা দিয়ে ইমরানের ঠোঁটে কিস করছে। ইমরান সিনহার ঠোঁট থেকে সরে এসে সিনহাকে দেয়ালের সাথে চেপে ধরে। সিনহার শরীর থেকে শাড়ির আঁচলটা টান দিয়ে সরিয়ে ফেলে। সিনহা দুই হাত দিয়ে নিজের চোখ জোড়া ডেকে নেয়। ইমরান সিনহার বুকে চুমু খায়। হুট করে চুমু থেকে সরে এসে সিনহার ঘাড়ে কামড় বসিয়ে দেয়। সিনহা লাফিয়ে ওঠে। আহ, কি করছেন? ভালোবাসার প্রমাণ রাখছি। কথাটা শুনে সিনহা ইমরানের দিকে এগিয়ে আসে। ইমরানের টি শার্ট খুলে নিচে ফেলে দেয়। সেও ইমরানের বুকে চুমু খায়। তারপর হুট করে জোরে ইমরানের ঘাড়ে কামড় বসিয়ে দেয়। ভালো লেগেছে এবার? অনেক। এই কথা বলে ইমরান সিনহাকে দেয়ালের সাথে চেপে ধরে, ঠোঁটের সাথে ঠোঁট মেলায়। ওপর থেকে ঝর্ণার পানি দুজনকে ভিজিয়ে দেয়, আর এদিকে দুজন দুজনকে ভালোবাসায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ইরিন অনেকক্ষণ থেকে আয়ানকে খুঁজে পাচ্ছে না। হুট করে মানুষটা কোথায় যেন উধাও হয়ে গেল, বুঝতে পারছে না। ইরিন ভিজে সমুদ্রের পানির দিকে তাকিয়ে ঢেউয়ের লাফালাফি দেখছে। সিনহা এসে ইরিনের পাশে দাঁড়ায়। তুমি একা যে, আয়ান কোথায়? জানি না। আপনিও তো একা, স্যার কোথায়? আমিও জানি না। সিনহা, ইরিন। পেছন থেকে নিজেদের নাম শুনে সিনহা ইরিন পেছনে তাকায়। দেখে ইমরান আয়ান দুজনে তাদের সামনে হাঁটু গেড়ে বসে আছে। ইমরানের হাতে রিং, আয়ানের হাতে গোলাপের তরি। সিনহা ইরিন দুজনের চোখ বড় বড় হয়ে যায়। ভালোবাসি বউ, এই কক্সবাজারের আলো বাতাসকে সাক্ষী রেখে বলে যেতে চাই, ভালোবাসি সিনহা রানী। সিনহা চোখে মুখে খুশির ছলক। সে ইমরানের হাত থেকে রিংটা পরে ইমরানের বুকে ঝাঁপিয়ে পড়ে। প্রথম অফিসে দেখেই তোমাকে ভালো লাগে, তারপর আস্তে আস্তে ভালো লাগাটা ভালোবাসায় রূপ নেয়। অন্য ছেলেদের সাথে কথা বলতে দেখলে খুব হিংসে হতো আমার, ভালোবাসি যে তাই। সত্যি বলছি ইরিন, ভালোবাসি তোমায়। ভালোবেসে সবসময় আমার সাথে থাকবে তো? ইরিন খুশি প্রকাশ করতে পারছে না। সে আয়ানের হাত থেকে ফুলের তোড়া নিয়ে মাথা নাড়িয়ে বলে, ভালোবেসে সবসময় থাকবো আপনার সাথে। আয়ান ইরিনকে এক হাত দিয়ে টেনে বুকে জড়িয়ে নেয়। কিছুটা দূরত্বে দাঁড়িয়ে চাচা তার ভাতিজাদের কাণ্ড কারখানা দেখছিল। ভাতিজাদের রং ঢং দেখে চাচা কিছু বলার জন্য এগিয়ে আসে। লজ্জা শরমের কি মাথা খাইছস? যেখানে সেখানে একজন আরেকজনের সাথে লেপটে থাকুস, থাপ্পড় দিয়ে তোদের ঠিক করতে হইব। চাচার ধমক শুনে সিনহা ইমরানের বুক থেকে মাথা উঠায়। ইরিনও সেই সেম কাজটা করে। চাচা বেশি কথা বলো না তো, তুমি তোমার কাজ করো আর আমরা আমাদের কাজ করি। এই কথা বলে ইমরান সিনহার আয়ান ইরিনের হাত ধরে বিচে হাঁটা শুরু করে। সিনহা ইরিন দুজনে তাদের ভালোবাসা মানুষটার হাত শক্ত করে জড়িয়ে ধরে। আর চাচা এসব দেখে দাঁড়িয়ে থেকে বলে, সোহাগী বেগম রে, তো পাইলাম না, তোদের রং ঢং দেখা এই জীবন পার করতে হইব দেখতেছি।